إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات ইখওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের গত ক্লাসের পর থেকে আমি যে ধরনের সংবাদ পেয়েছি মাশাআল্লাহ তাআলা, যে আমাদের শ্রোতাবৃন্দদের কেউ কেউ যে সিজদার ভিতরে তুমানিনা এবং তাজাফি যে দুটো কাজ বর্ণনা করা হয়েছে তারা অনেকেই করতে শুরু করেছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যে যিনি এই শব্দ করছেন আপনাকে অনুরোধ করছি শব্দ বন্ধ করুন, একটি গুরুত্বপূর্ণ বাচ্চারা কান্নাকাটি করছে তারপরে শব্দ করছেন, এগুলো বন্ধ করুন প্লিজ। আসসালামু আলাইকুম। এখানে মডারেটর রুমে তিনজন মডারেটর আছেন, সুতরাং কোন একজন মডারেটর হয়তো ভুলে ঢুকে, আপনি একটু প্লিজ বের হয়ে যান, বের হয়ে মানে আপনি আপনি লিসেনার হিসেবে ঢুকেন, স্টার্ট দিয়ে স্টার্ট না দিয়ে আপনি পাউন্ড দিয়ে ঢুকেন প্লিজ, যে আপনার বাসা থেকে নয়েজ আসতেছে হয়তো আপনি বুঝতে পারছেন না, সুতরাং আপনি আবার চেষ্টা করেন যে একটু প্লিজ বের হয়ে ঢুকে আপনি পাউন্ড দিয়ে ঢুকতে। لا بعث إن شاء الله. So, أسأل الله تعالى أن يجعلنا ممن قال فيهم نفع الله لنا ولكم في من إخوانكم إن شاء الله تعالى. أعوذ بالله من الشيطان الرجيم من حمزه ونفخه ونفثه. أعوذ بالله من الشيطان الرجيم من حمزه ونفخه ونفثه. أعوذ بالله من الشيطان الرجيم من حمزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের সেই বন্ধের জন্য, আখওয়াতিনা যারা সিজদার ভিতরে তুমানিনা এবং তাজাফি করার জন্য কষ্ট করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কষ্টগুলোকে তুমি কবুল করো ইয়া আল্লাহ, আমিন। نسأل الله لنا ولكم العافية إن شاء الله تعالى. এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিছু শ্রোতা বিজনিল্লাহি তাআলা তারা চেষ্টা করছে, আপনারা চেষ্টা করবেন, যাদের শারীরিক সমস্যা আছে যে তাজাফি করার জন্য যত দূর গিয়ে সিজদা দিতে গেলে শরীরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সে তিনি যতটুকু সম্ভব সেটি করবে ইনশা আল্লাহ তাআলা। আজকে আমরা প্রথমেই যে বিষয়টুকু আলোচনা করব, এই সিফাতু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বইতে রয়েছে রাফুল ইয়াদাইন, এটি প্রথমে এসেছে। আর এসেছে যে জামাতে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দুটো প্রসঙ্গই বাংলাদেশের প্রচলিত ধারার সাথে মিলবে না। সুতরাং যারা আজকে এই অনুষ্ঠান মানে আজকের এই লেসন দর্স আপনারা শুনছেন, তারা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী নামাজকে পরিবর্তন করে না থাকেন তাহলে আপনাদের কাছে সেটি নতুন লাগবে। নতুন লাগার সাথে সাথে অবাক হয়ে প্রশ্ন করা শুরু করবেন না, তার মানে হচ্ছে আপনাদেরকে জানতে হবে। আর যারা ইতিমধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের নামাজকে পরিবর্তন করেছেন বিজনিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন যারা নামাজকে পরিবর্তন করেছেন তাদের খেদমতে আমি বিনীত অনুরোধ করছি, হয়তো কোনো শেখ অথবা কোনো মাশায়েখের কোনো লেকচার শুনে কোনো সালিহাত আর কোনো বোনের কাছ থেকে লেকচার শুনে প্রশিক্ষণ নিয়ে আপনারা হয়তো এই দুটো বিষয়কে শুদ্ধ করেছেন, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যে
সঠিক কিতাবের ভিতরে দলিল সহকারে যেটি আছে ঠিক সেইভাবে এটি শিখার জন্য। আপনাদের ধারণা যদি সঠিক হয়ে যায় আজকের এই ক্লাসের সাথে, তাহলে ধরে নেবেন যে আপনার বোঝাটা সঠিক হয়েছে। আর আপনার ধারণা যদি তার থেকে ব্যতিক্রম থাকে, তাহলে বুঝতে হবে যে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে বইটুকু কিতাবটুকু সমস্ত মুসলিম উম্মার খিদমতে লিখেছেন, পেশ করেছেন, দলিল গুলো দিয়েছেন, তার সাথে আপনার কোথায় কোথায় মিলছে না সেটিকে আপনাকে বুঝতে হবে। এবং আমরা আবারও জেনে নিচ্ছি যে এই যে দর্স যেটি হচ্ছে ধারাবাহিকভাবে, এটি শেখ আল ইমাম আল মুহাদ্দিস আল আলিম আল রব্বানি নাসিরুদ্দিন আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার পৃথিবী বিখ্যাত কিতাব সিফাতু সালাতুন নবী মিন আত তাকবীর ইলা আত তাসলিম কাআন্নাকা তারাহা, এই কিতাবের যেটি বাংলা অনুবাদ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন, লেখকের কথা এবং তার দলিল সমূহকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। আপনার সাথে যদি না মিলে তবুও আপনি চেষ্টা করবেন যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিভাবে দলিলগুলো পেশ করেছেন, কিভাবে হক যেটি আল হক সেটি কিভাবে তিনি তুলে ধরেছেন দলিল সহকারে, সেগুলো আপনার বুঝতে পারেন কিনা সেটি আপনাকে দেখতে হবে। সুতরাং আজকের ক্লাসটুকু হবে যতগুলো ক্লাস হয়েছে নামাজের উপরে তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনোযোগ যদি না থাকে তাহলে শুনতে ব্যর্থ হবেন। আর যারা মনে করেছেন যে আমরা জেনেই ফেলেছি, তাদেরকেও বলছি যে দেখুন হয়তো কোথাও কোনো ভুল ত্রুটি থাকতেও পারে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে এসেছে রাফউল ইয়াদাইন। রাফউল ইয়াদাইন বলতে আমরা আমাদের দেশে যেহেতু বিষয়টুকু নতুন এবং যারা হাদিস অনুযায়ী নামাজ পড়ে তারা রাফউল ইয়াদাইন বলতে যেটি বুঝায় সেটি হচ্ছে যে তাকবীর বলার সময় হাত তোলা। নামাজের ভিতরে যখন তাকবীর বলে তখন হাত তোলা। সেটি প্রথমেই শেখ রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কানা ইয়ারফাউ ইয়াদাইহি তারাতান মা আত-তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তাকবীরের সাথে হাত তুলতেন, ও তারাতান বাদা আত-তাকবীর, কখনো কখনো তাকবীর বলেও হাত তুলতেন, মানে আগে হাত তুলতেন পরে আল্লাহু আকবার বলতেন, অথবা আগে হাত তুলতেন পরে আল্লাহু আকবার বলতেন, ও তারাতান কাবলাহু, এবং তিনি কখনো পূর্বেও বলতেন সাথেও বলতেন। সুতরাং যে কোনো একটা পর্যায়ে তাকবীর, এই যে কথাগুলো বলা হচ্ছে এই তাকবীর হচ্ছে তাকবীরাতুল ইহরাম। এটি হচ্ছে এমন একটি তাকবীর, এটি বলা হচ্ছে ওয়াজিব, আমি দুঃখিত, বলা হচ্ছে রকন, এটি তাকবীরাতুল ইহরাম, মানে এটি হচ্ছে বলতেই হবে নামাজের শুরুর তাকবীর। এই তাকবীরে পৃথিবীর কোন দল, মানে আহলে সুন্নাহ আল জামাআর ভিতরে যে হানাফি শাফি হাম্বলি আহমদ বাংলাদেশ ভারত পাকিস্তান পৃথিবীর সমস্ত দেশের লোকরাই এই তাকবীর এর সাথে তাকবীর দেয়, এটি তাকবীরাতুল ইহরাম বলে, এবং এই সাথে হাতও তোলে। এটাতে তেমন কোনো সমস্যা নাই। এই প্রথম তাকবীরের সাথে সবাই হাত তোলে। হাতটি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলতেন এখানে পদ্ধতি বর্ণনা করা হয়েছে যে আঙ্গুল সমূহ একটু ফাঁক থাকত, যখন তিনি হাতটা দেখাতেন তখন আঙ্গুলগুলোকে একত্র করতেন না, মানে জমা করতেন না। ওয়া কানা ইয়ারফাউহুমা মামদুদাতুন আসবাই আসাবিআই, উনি আঙ্গুলগুলোকে প্রসারিত করতেন, কিন্তু লা ইয়াফরাজা বাইনাহুমা ওয়ালা ইয়াদাহুমা, মানে আঙ্গুলগুলোকে যখন আঙ্গুল তুলতেন আঙ্গুলগুলোকে একেবারে জমাও করতেন না, আবার একেবারে ফাঁক করে রাখতেন না আপনার হাতের আঙ্গুল। এটি হয়তো অনেকেই জানেন। এখানে পার্থক্য হচ্ছে যে সিজদার সময়
যখন আমরা হাত মাটিতে রাখি তখন আঙ্গুলগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্নাহুমা, যে আঙ্গুলগুলো আসাবিয়ে দন্নাহুমা মানে উনি আঙ্গুলগুলোকে জমা করে রাখতেন, একত্র করে রাখতেন সিজদার সময়। এটাই হচ্ছে পার্থক্য। সিজদার সময় যখনই আমরা সিজদা দিব তখন হাতের সমস্ত আঙ্গুলগুলো একত্রে থাকবে, মিশে থাকবে, একটা একটার সাথে মিশে থাকবে। আর যখন আমরা তাকবীরের জন্য হাত তুলব তখন হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থা থাকবে, বেশি ফাঁক থাকবে না, একেবারে জমা থাকবে না। এখন এই হাতের যে বিষয় সেটি হচ্ছে যে এই হাতটুকু কাঁধ বরাবর তুলবে, তোলা তোলা উচিত। ওয়াকানা ইয়াজআলুহুমা হাযু মানাকিবিহি, তিনি তার শোল্ডার পর্যন্ত কাঁধ বরাবর তুলতেন। অরুবামা কানা ইয়ারফাউমা হাত্তা ইয়াহাদি বিহিমা ফুরুউ উযনিহি, কানের যে ফুরুউ মানে কানের যে লতি, নরম যে মাংসটুকু আছে যেখানে মহিলারা স্বর্ণের অলংকার পরে কানের লতি, সেই বরাবর তিনি তুলতেন। এখানে স্পর্শ করাটা বোঝাই নেই, কিন্তু হাজু হাজু মানে হচ্ছে যে লতি বরাবর, কানের লতি বরাবর হাত তুলতেন আর শোল্ডার বরাবর হাত তুলতেন। হাজু এটার মানে এই না স্পর্শ করতেন। অনেকে আছে ওই আমাদের দেশে যারা হাত তুলে তারা ওই কানটাকে আবার একটু ধরে দুই হাতে দিয়ে, আপনাদেরকে কান ধরার কথা কোনো হাদিসে বর্ণনা করা হয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে মেয়েরা যখন নামাজ পড়ে তখন তাদের হাত ওই কাপড়ের ভিতরে থাকে, অনেকে হাত তুলতে চায় না। এটি যদি না তুলে, আপনাদের খেদমতে বলছি, হাত তোলা হচ্ছে সুন্নাহ, হাত তোলা, কারণ হচ্ছে যে তাকবীর বলাটা হচ্ছে রোকন, প্রথম তাকবীর যেটি সেটি হচ্ছে রোকন। আর হাত তোলা রাফউল ইয়াদাইন এটি হচ্ছে সুন্নাহ। সুতরাং এটি করলে সওয়াব আর না করলে কোনো সমস্যা নেই। আমরা মানে বলেছি যে এর মানে এই না যে আপনারা করবেন না, এটি কিন্তু বিরাট বড় একটি মিস্টেক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তিনি যেভাবে নামাজ করেছেন পড়েছেন সেভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। ওয়া ওয়া আওজাবু আলাইনা ইক্তিদা বিহা ফিহা, তিনি আমাদের উপর তার অনুসরণ করাকে ওয়াজিব করেছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেভাবে সালাত পড়ো। সুতরাং তাকে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর উনি যে যখন মিম্বারের উপরে দাঁড়িয়ে নামাজটুকু দেখালেন, তখন তিনি মিম্বার থেকে নামাজ পড়ে সব শেষে মুসল্লিদেরকে বলেছিলেন, ইন্নামা সানাতু হাযা লিতাতুমু তাতিমু বিহি ওয়ালিতাআলামু সালাতি, আমি এমনটি করলাম যেন তোমরা আমার অনুসরণ করতে পারো আর আমার সালাতটুকু শিখতে পারো। এই কারণে এই মানে তার পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতে হবে, কিন্তু হুকুমের তরতমের ভিতরে ওয়াজিব এবং সুন্নাকে পৃথক করা হয়েছে। মানে কখনো যদি বাদ পড়ে যায় তাহলে তেমন কোনো সমস্যা হবে না ওই কারণে, কিন্তু সওয়াব কমে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাফুল ইয়াদাইন হচ্ছে প্রথমে একটি। এখন রাফুল ইয়াদাইন বলতে আমরা যারা আহলুল হাদিসের ইতিমধ্যে যারা আহলুল হাদিসদের দলে নাম লিখেছি যে হাদিসকে অনুসরণ করে আমাদের ইবাদতগুলোকে শুদ্ধ করব, তারা এবং অন্যান্য কোরআন সুন্নাহর মত অনুযায়ী যারাই আপনারা নামাজ শিখেছেন তাদের খেদমতে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাত তুলতেন রাফউল ইয়াদাইন, রাফা মানে হচ্ছে তোলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরবি ভাষা দিয়েছেন এই আরবি ভাষায় রাফা মানে হচ্ছে উত্তোলন করা, ইয়াদ মানে হচ্ছে একটি হাত, ইয়াদাইন মানে হলো দুইটি হাত, তো দুইটি হাতকে তুলতে হবে। এখন এই যে হাত তোলাটা
এই হাত তোলাটা কিন্তু রোকন নয়, ভালো করে বুঝুন, হাত তোলা রোকন নয়। মানে আপনাকে প্রথম যে তাকবীর, তাকবীরাতুল ইহরাম, সেখানে আল্লাহু আকবার বলতেই হবে, এটি না বলে নামাজে, তো আমাদের সমাজে যেটা দেখা যায় হাত তুলেছে ঠিকই কিন্তু আল্লাহু আকবার মুখে বলেনি, তাহলে সে নামাজে প্রবেশ করেনি, ওটি হচ্ছে রোকন, রোকন ছাড়া নামাজ হবে না, বাতিল হয়ে যাবে, আবার পড়তে হবে। আর এটি হাত তোলা হচ্ছে সুন্নাহ, এবং এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফুল ইয়াদাইন করতেন কয়ভাবে এটি আপনারা প্রথমে জেনে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ক্ষেত্রে তিনটি জায়গায়, তিনটি জায়গায় লিখে রাখুন, তিনটি জায়গায় রাফুল ইয়াদাইন করতেন, দা ইমান সব সময় করতেন, সব সময়, এর কোন ব্যতিক্রম হাদিসে পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে যেটুকু এসেছে আমাদের কাছে, তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নামাজের ক্ষেত্রে তিনি তিনটি জায়গায় রাফুল ইয়াদাইন সব সময় করতেন, দা ইমান সর্বদা করতেন, সর্বদা করলেও এটি ওয়াজিব হবে না, এর কারণ হচ্ছে এটি হচ্ছে সুন্নাহ। শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে বলেছেন হাযিহি সুন্নাহ ইনশাআল্লাহ, মানে উনি যে তালখিস কিতাবের ভিতরে বলেছেন যে সকল জায়গায় তিনি হুকুম বর্ণনা করেননি সেগুলো অটোমেটিক্যালি সুন্নাহ হয়ে যাবে, এর ভিতরে রাফুল ইয়াদাইন হচ্ছে একটি। তাহলে আমরা পাচ্ছি যে প্রথমে তাকবীরাতুল ইহরাম বলার সাথে উনি হাত তুলতেন, এটি মাশা আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান সবাই করে, আমরাও করি বিজনিল্লাহি তাআলা, এখানে কোনো সমস্যা নাই। রুকুতে যাওয়ার সময় একটি রাফুল ইয়াদাইন মানে হাত তুলতেন, এই হাত তিনি সব সময় তুলতেন বিজনিল্লাহি তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাওয়ার সময় একটি দুই হাত তুলতেন, আবার রুকু থেকে উঠে যখন তাসমিয় মানে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, আর তাহমিদ হচ্ছে রব্বানা লাকাল হামদ, এই দুটোর নাম হচ্ছে তাসমিয়, তাসমিয় আর তাহমিদ, তাসমিয় মানে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলা, যেমন তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা, এটাকে বলা হয় তাকবীর, তেমনি সামি আল্লাহু লিমান হামিদা, এই কথা সামি আল্লাহু লিমান হামিদা এই কথাটুকু বলাকে হাদিসের ভাষায় বলা হয় তাসমিয়, আর রব্বানা লাকাল হামদ বলাটাকে বলা হয় তাহমিদ। তো যখন তিনি রুকু থেকে উঠে তাসমিয় তাহমিদ বলতেন, দাঁড়িয়ে তিনি আবারও হাত তুলতেন, তার মানে রুকুতে যাওয়ার সময় একবার, রুকু থেকে উঠে আরেকবার, এইভাবে তিনি দুইটি জায়গায় হাত তুলতেন সর্বদা, দা ইমান। তার মানে আমরা পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফল ইয়াদাইন করতেন সর্বদা, করতেন মাত্র তিনটি, মাত্র তিনটি করতেন সর্বদা সব সময়। তাহলে আমাদের বাংলাদেশের নামাজের পরিপ্রেক্ষিতে দুটো রফল ইয়াদাইন আমাদের দেশে বাদ পড়েছে, সেটি হচ্ছে রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে উঠে। আর আমাদের যারা সুন্নাহ অনুসরণ করেন তারা অনেকেই বলেন যে আরেকটি জায়গায় তিনি করতেন, সেটি হচ্ছে দ্বিতীয় রাকাত থেকে উঠে তৃতীয় রাকাতের সময়, এই হচ্ছে মোট চারবার। শুনুন, আপনাদের খেদমতে বলছি, দলিলবিহীন ভাবে এইভাবে জানাও ঠিক না এবং কথা বলা উচিত না, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত রয়েছে সেগুলোকে আপনি অবজ্ঞা করতে পারবেন না, আর না জেনে কথা বলাই উত্তম। বলতে হবে যে আমি মাত্র তিনটাই জানি, এইটা বলা অনেক বেটার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র চারটি করতেন, এই যে মাত্র করতেন, আপনি মাত্র বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস ভিত্তিক কাজকে আপনি রহিত করে দিচ্ছেন, এটি কিন্তু অন্যায়, এটি ঠিক নয়। আপনি না জেনে করলে অসুবিধা নাই, কিন্তু জেনে আপনি করতে পারেন না, কারণ সহিভাবে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নামাজের ছয়টি জায়গায় রাফুল ইয়াদাইন করতেন, ভালোভাবে লিখে রাখুন এখন থেকে, ছয়টি জায়গায়। সেটি করতেন হচ্ছে মানে মাঝে মাঝে, রুবামা মাঝে মাঝে, একটি করতেন দা ইমান, আরেকটা হচ্ছে রুবামা মাঝে মাঝে করতেন, কখনো করতেন কখনো ছেড়ে দিতেন। সেই ক্ষেত্রে দ্বিতীয় রাকাত থেকে ওঠার সময় যেটি করতেন সেটি সর্বদা করতেন না, তার মানে সেটিও মাঝে মাঝে করতেন, দা ইমান নয়। তাহলে আমরা পেলাম কি, যে নামাজের ভিতরে এক রাকাত নামাজ নয়, মানে একটি পূর্ণাঙ্গ নামাজ, যেটি চার রাকাত বিশিষ্ট নামাজ যদি হয়, সেই নামাজের ক্ষেত্রে মোট নয় জায়গায় রাফুল ইয়াদাইন করা যায়। কত জায়গায়? নয় জায়গায় করা যায়। হয়তো অনেকেই অবাক হচ্ছেন, অবাক হওয়া উচিত নয় আপনাদের, এই নয়টি জায়গার বর্ণনা সিফাতুস সালাতুন নবীর ভিতরেই রয়েছে। এটি আমার উপরে রাগ করলে কোনো কাজ হবে না, এগুলো ওই কিতাবের ভিতরেই রয়েছে, আপনাদের সামনে যে বইটি আছে বইয়ের ভিতরে রয়েছে, কিন্তু আপনাদেরকে হয়তো বুঝিয়ে কেউ বলেনি, এই কারণে আপনারা বুঝতে পারেননি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে নয় জায়গায়, মোট নয় জায়গায় চার রাকাত বিশিষ্ট নামাজে তিনি রাফুল ইয়াদাইন করতেন। তিন জায়গা হচ্ছে, একটি হচ্ছে তাকবীরাতুল ইহরাম নামাজের শুরুতে, আরেকটি হচ্ছে রুকু করার মুহূর্তে রাফুল ইয়াদাইন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতেন, এখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার বইতে বলতেন, সুম্মা রাফা ইয়াদাইহি আলা ওয়াজহিল মুতাকাদ্দিমাতু ফি তাকবীরাতুল ইফতাতাহ ওয়াকাব্বিরু ওয়ারকাউ। মানে তাকবীরাতুল ইহরামে যেভাবে আপনি হাত তুলেছেন, যে পদ্ধতিতে, যে হাতের তালুটুকু থাকবে কিবলার দিকে, তারপরে আঙ্গুলগুলো থাকবে একটু ফাঁকা, হ্যাঁ এখানে আবার বাংলাদেশের তরিকায় আঙ্গুলগুলোকে কেবলামুখী করার কথা কিন্তু নাই, এইভাবে ক্যারিকেচার করা ঠিক নয়, এর কোনো বর্ণনা হাদিসে নাই। যেটা আমাদের দেশে করে, ওই যে হাতের আঙ্গুলগুলো একটু সাপের মতো করতে হবে, সাপের ফোনার মতো, তাহলে আঙ্গুলের মাথাগুলো কেবলা দিকে থাকবে, বানিয়ে বানিয়ে হাদিস বর্ণনা করা যায় না, এর কোনো বর্ণনা নাই। আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে থাকবে, একটু ফাঁকা থাকবে, কিন্তু হাতটুকু হয় কাঁধ বরাবর তুলতে হবে অথবা কান বরাবর তুলতে হবে, এটি হচ্ছে কথা। তাহলে এই একই পদ্ধতিতে বাকি রাফুল ইয়াদাইনও করতে হবে। এখানে দেখা যায় অনেক কোরআন সুন্নার ভাইদেরকে আমি দেখেছি যে তারা প্রথম যে হাত তুলে সেটি সুন্দরভাবে তুলে, কিন্তু পরে হাতগুলো যা তুলে সেগুলো অল্প একটু বুকের উপর কাছাকাছি তুলে তারপরে ছেড়ে দেয়, অনেকটা বাস্কেটবল খেলার মতো। বাস্কেটবল খেলায় যে যেমন বলটা নিয়ে নিজের দিকে ড্রপ করে, ঠিক এরকম করে। এরকম কোনো বর্ণনা হাদিসে নাই। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, সুম্মা রাফা ইয়াদাইহি আলা ওয়াজহি আল-মুতাকাদ্দিমাতু ফি তাকবীরাতিল ইফতাহ ইফতাতাহ ওয়াকাব্বিরু ওয়ারকাউ। রুকু এবং অন্যান্য ক্ষেত্রে তাকবীরাতুল ইহরাম এর সময় যেভাবে হাত তোলা হয়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে হাত তুলতেন। কানা ইয়ারফাউ ইয়াদাইহি তারাতান মা তাকবীর ওয়া তারাতান বাদা তাকবীর, এটা আমরা বলেছি। এখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় একবার আর রুকুতে যাওয়ার সময় একবার, এটি হচ্ছে মানে তাকবীরাতুল ইহরামের কথা। এখন এটি আমরা সবাই জানি, আমি এর বিস্তারিত ব্যাখ্যা করছি না, শুধু এইটি আমরা রুকু আবার আলোচনা করার সময় তখন বর্ণনা করব, এখন শুধু বলে দিচ্ছি যে জিনিসটা কি করতে হবে। এখন হচ্ছে যে পরবর্তী যে নয়টি জায়গা, এই জায়গাগুলোকে আমরা একে একে করে বর্ণনা করব ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এইটুকু বলা শেষ করব, তারপর যে আরো দোয়া রয়েছে সেই দোয়াগুলি পড়ব, তখন সিজদা করার মুহূর্তে ভালো করে শুনুন, এটি হচ্ছে প্রথম, অতিরিক্ত যে ছয়টি রয়েছে এর প্রথমটি হচ্ছে লিখে রাখুন,
দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যাওয়ার সময় আবারও রফল ইয়াদাইন করা যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কানা আহিয়ানান ইয়ারফাউ ইয়াদাইহি ইজা সাজদা, যখন তিনি সিজদা করতে যেতেন দাঁড়ানো অবস্থা থেকে তখন তিনি কখনো কখনো আহিয়ানান আর দা ইমান, এই দুটি হুকুম তিনটি জায়গায় রফল ইয়াদাইন করতেন, এটিকে হাদিসের ভাষায় বলা হয় দা ইমান, সবসময় করতেন। আর মাঝে মাঝে যে করতেন এটির আরেকটি আরবি হচ্ছে আহিয়ানান, সব মাঝে মাঝে করতেন। তার মানে আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব, এখনো হয়নি, আমি শুধু রফল ইয়াদাইনটাকে বুঝাচ্ছি। যখন এটি বলা শেষ হয়ে গেল তখন অধিকাংশ মানে নামাজিদেরকে আমি লক্ষ্য করেছি যে তারা ওখানে আর রাফল ইয়াদাইন করে না, না এটিও রাফল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি করতেন যখন আপনি সিজদায় যাবেন, তখন সিজদায় যাওয়ার পূর্ব মুহূর্তে। এর দলিল আন নাসাই ও দারা কুতুনি ওয়াল মুখাল্লিস বিসানাদাইন ও সহিহাইন, এটি সহিভাবে রয়েছে, দুটো সনদি হচ্ছে সহি, এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে প্রথম সিজদা থেকে উঠার সময় আবারও রাফল ইয়াদাইন করতেন, কানা ইয়ারফাউ ইয়াদাইহি মা হাযা তাকবীর আহিয়ানান, যখন তিনি সিজদা থেকে মাথা তুলতেন। আপনারা যখন সিজদায় যাবেন তখন তো আমরা আলোচনা করব বিজনিল্লাহি তাআলা, এখনকার আলোচনাগুলো একটু ওভারলেপ হবে, একটি আলোচনার সাথে আরেকটি আলোচনা একটুটা মিশে যাবে। অ্যাডভান্স বলে দিচ্ছি যে আমরা যখন সিজদা যাই তখন প্রথমে আমরা মাটিতে হাত রাখব, কিন্তু বাংলাদেশের জনগণ রাখে হচ্ছে হাঁটু, এই জন্য অনেকের হাঁটুতে ক্যালোসিটি পড়ে গেছে, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে হাঁটুতে কর পড়ে গেছে, মানে পুরু হয়ে গেছে এই পড়তে পড়তে। আর আমাদের বাংলাদেশি মসজিদগুলোতে যখন সিজদা যায় তখন ধূপ ধূপ শব্দ হয়, মনে হয় যে কোথাও কিছু হয়তো ভেঙে চড়ে পড়ে গেল। সিজদায় যাওয়ার সময় আগে হাত রাখতে হবে, হাঁটু নয়, হাঁটু দিয়ে ধূপ ধূপ শব্দ করলেই তো হাঁটুতে দাগ পড়ে যাবে, আর ওই হাঁটুগুলো ওইভাবে রাখা নিষেধ, উটের মতো করে আগে হাঁটু রাখা যাবে না, আগে হাত রাখতে হবে। আচ্ছা, এখন প্রথম সিজদা করে সিজদা থেকে যখন আপনি বসবেন তখন একবার রাফল ইয়াদাইন করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, দলিল হচ্ছে আহমদ আবু দাউদ বিসানাদে সহিহ, এই সনদটুকু সহি, শেখ রাহিমাহুল্লাহ এটি উল্লেখ করেছেন, এটি হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে প্রথম সিজদা থেকে উঠে বসলেন, বসে রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি অথবা রাব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি, এই যে তাসবিহগুলো রয়েছে সেগুলো আপনি পাঠ করে যখন দ্বিতীয় সিজদায় যাবেন তখন বসা অবস্থায় আবারও রফল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি মা হাযা তাকবীর আহিয়ানান, এই হাদিসটুকু সহি, দলিল হচ্ছে আবু আওয়ানা ও আবি দাউদ বিসনাদাইন সহিহাইন, এর দুটো সনদি সহি। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সিজদা যাওয়ার সময় আবারও রফল ইয়াদাইন করতেন, এই হচ্ছে তিন নাম্বার। চতুর্থ নাম্বার হচ্ছে দ্বিতীয় সিজদা থেকে উঠে বসার সময়, কারণ আমাদের দেশের জনগণ দ্বিতীয় সিজদা দেওয়ার পরে টং করে দাঁড়িয়ে যান, আমি বললাম টং করে, টং করে দাঁড়িয়ে যান মানে হলো এমন ভাবে দাঁড়িয়ে যান, ও এখানে ওই হানাফি মাযহাবের ভাষায় বলে তীরের মতো টাস করে দাঁড়িয়ে যান, এইভাবে দাঁড়ানো যাবে না, দ্বিতীয় সিজদা করে কিছুটা বসতে হবে, এই বসাটাকে বলা হয় জালসাতুল ইস্তিরাহা, বিশ্রামের বসা, আল জালসাতু ইস্তিরাহা। আমাদের দেশে মাওলানা মৌলভীরা বলে যে একটু যদি কেউ বসে তাহলে সুহু সিজদা দিতে হবে, এই ধরনের বানানো সুহু সিজদার কোনো জায়গা অথবা কোনো হাদিস কোনো মাসালা কোনো মুহাদ্দিস কোনো ফকিহ বর্ণনা করে নেই, কেউ বর্ণনা করে নেই, শুধু এক বাংলাদেশ পাকিস্তান ভারত ছাড়া। দ্বিতীয় সিজদা দিয়ে একটু বসতে হবে,
বসলে এমন ভাবে বসতে হবে যে প্রত্যেকটা জয়েন্ট যেন তার পূর্বের অবস্থায় ফিরে আসে, এইভাবে একটু বিশ্রাম নিয়ে তারপর হাতে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে পরের রাকাতের জন্য। এই যে দ্বিতীয় সেজদা থেকে উঠে বসবেন তখনও আবার রাফুল ইয়াদাইন করতে পারেন। কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি মা হাযা তাকবীর আহয়ানান আবু আওয়ানা ও আবি দাউদ বি সনাদাইন সহিহাইন, এটি দুটো সনদি সহি। তারপর দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতে যাওয়ার সময় এটি হবে হলো পাঁচ নাম্বার, দ্বিতীয় রাকাত থেকে যখন তৃতীয় রাকাতে যাবে এটা আলহামদুলিল্লাহ যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে এটা আবার অনেকেই করে মাশাআল্লাহ। কারণটা হচ্ছে এটি ইমাম বুখারী বর্ণনা করেছে, এই কারণে শুনেন ইমাম বুখারী যে জামেয়ে এটা পরিপূর্ণ নামাজের বর্ণনা ওখানে নাই, এটা তো বিভিন্ন কিতাবের ভিতরে রয়েছে। শুধু বুখারীটা অনুসরণ করলে তো নামাজ পরিপূর্ণভাবে অনুসরণ করা যাবে না, সেটি সমস্ত কিতাবাদি যেখানে সহিভাবে বর্ণনা করা আছে সবগুলোকে নিয়েই হচ্ছে আসসালাম। কিন্তু যেহেতু এটা বুখারী বর্ণনা করেছে এই জন্য যারা একটু বিশেষ শ্রেণীর মানে কোরআন সুন্নাহ লোকদের কাছ থেকে নামাজ শিখেছেন তারা এটার উপরে খুব জোর দেয়, এটির উপরে তেমন জোর দিয়ে কোনো লাভ নেই, কারণ এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমান ভাবে করতেন না, আহয়ানান। এখানে হাদিস এসেছে কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি মা হাযা তাকবীর আহয়ানান। এই এইখানে দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতের রাফল ইয়াদাইনটাই হচ্ছে বুখারীতে এসেছে, আল বুখারী ও আবু দাউদ, এই একটা রাফল ইয়াদাইন এসেছে, এই অতিরিক্ত ছয়টির ভিতরে একটি এসেছে বুখারীতে মাত্র। তারপর যেটি অনেক কোরআন সুন্নাহ ভাই বোনরা করেন না, আমি ভাইদেরকে দেখেছি তারা করেন না, সেটি হচ্ছে তৃতীয় রাকাত থেকে চতুর্থ রাকাতে যাওয়ার সময় তারা রাফুল ইয়াদাইন করেন না। কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাইহি মা যাহাযা তাকদীর আহয়ানান, এটি দলিল হচ্ছে আবু আওয়ানা ও নাসাঈ বি সনাদাইন সহিহাইন, সহি সনদে বর্ণনা করা হয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আপনারা দেখতে পেলেন যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাবের ভিতরে তিনি রুকু করার আগে রুকু করার পরে দুটো জায়গায় এবং তাকবীরাতুল ইহরাম প্রথম তাকবীরে তিনটি জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় রাফুল ইয়াদাইন করতেন, আর বাকি ছয়টি জায়গায় রাফুল ইয়াদাইন মাঝে মাঝে করতেন, ছয়টি জায়গা। আমি মোটামুটি চ্যালেঞ্জ দেওয়াটা ঠিক হবে না, তবে আমি ধরে নিচ্ছি যে অনেক সহিহ সুন্নাহর ভাই বোনেরা এই ছয়টি করেন না, কিন্তু ছয়টি কিন্তু করা যায়। হ্যাঁ, আর আমার কাছ থেকে কোনো জিনিস নতুন জানলেই চট করেই বিরোধিতা করাটা ঠিক নয়, কারণ যারা আপনাদেরকে শিক্ষা দিচ্ছে তাদের সামনে অনেকে কিতাব রেখে দশ দিচ্ছে না, এই কারণে ওরা অনেক জিনিস বাদ দিয়েছে। আরেকটি হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে নতুন ভাবে কোরআন সুন্নাহ শিখছি তাদেরকে যারা মূলত শিক্ষা দেয় একটি বিশেষ দেশের বিশেষ ইউনিভার্সিটি থেকে পাশ করা কিছু মানে বিদ্বান আলিম তারা দেয়, তারা যখন এই নিয়মাবলীগুলি বর্ণনা করে তখন তারা নিরপেক্ষভাবে অনেক কিছু বর্ণনা করে না, যেমন রাফল ইয়াদাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। বরঞ্চ আমি নিজে প্রত্যক্ষদর্শী, কোরআন সুন্নাহ অনুসরণ করে এমন মসজিদে একজন ইমাম বলে ফেলল যে ওখানে রাফল ইয়াদাইন করা বিদাত, করা তো যাবেই না উল্টা বিদাত, মানে করলে গুনাহ হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে না জেনে রাফল ইয়াদাইনের সম্পর্কে বিদাত হবে এই সকল কথা বলা একদম গর্হিত কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাফুল ইয়াদাইন করতেন এমন ভাবে যে এটি মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত দুইটি জায়গায়, একটি হচ্ছে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময়। এই হাদিসটুকু হচ্ছে মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। মুতাওয়াতির হাদিসের মানেটা কি? মুতাওয়াতির হাদিস হচ্ছে যে বিভিন্ন যুগে একদল মুহাদ্দিস
একই হাদিস একই শব্দে অভিন্ন সনদে একই হাদিস বর্ণনা করেছে, সমষ্টিগত ভাবে সবার বর্ণনা একই, এবং বর্ণনাকারীদের যে মানে প্রয়োজনীয় নাম সমূহ এগুলো একই রয়ে গেছে। সুতরাং একদল মুহাদ্দিস একদল রাবি যে হাদিসটুকু একই যুগে বারবার একই কথা বর্ণনা করেছে, সেটি প্রত্যেক যুগে যদি রিপিটেশন হয়, মানে আবারও এটি বর্ণনা করা হয়ে থাকে আর লিপিবদ্ধ করা হয়ে থাকে যুগে যুগে এইভাবে যারা চলছে প্রাথমিক যুগ থেকে, তখন সেই হাদিসটুকু মুতাওয়াতির হয়ে যায়। একটি উদাহরণ দিয়ে বললে আপনারা বুঝতে পারবেন, হাদিস মুতাওয়াতির হচ্ছে একটি পদ্ধতি হাদিস সংকলনের, এটি হচ্ছে সর্বোচ্চ স্তর। সহিহ হাদিসকেই যখন একই সনদে একই যুগে বিভিন্ন মুহাদ্দিস অবিকৃতভাবে একই কথা বর্ণনা করবে, সবার বর্ণনা যখন মিলে যাবে, তখন ওই সহিহ হাদিসটাকে হাদিস সহিহ মুতাওয়াতির বলা হয়, তাওয়াতুর হয়ে গিয়েছে। যেমন আমরা যে কোরআন পাঠ করি, এটি একটি মুতাওয়াতির হাদিস এর পদ্ধতির উপর ভিত্তি করে কোরআনটুকু লিপিবদ্ধ করা হয়েছে। কোরআন এক ধরনের মুতাওয়াতির হাদিসের পদ্ধতির সাথে নির্ভরশীল একটি সংকলন কোরআন, আমরা যে মুসহাফটুকু পড়ি, কারণ একই আয়াত বিভিন্ন তেলাওয়াতকারী কারি বর্ণনা করেছে একইভাবে অবিকৃতভাবে বিভিন্ন যুগে একই। সুতরাং সমস্ত কারির পক্ষে এই তেলাওয়াতের বিরুদ্ধে কেউ তেলাওয়াত করেননি নির্ভরযোগ্য কারীদের বিরুদ্ধে, তখন কোরআনটুকু একটি মুতাওয়াতির বর্ণনা, মানে কোরআনও মুতাওয়াতির হাদিসের মতোই মুতাওয়াতির ভাবে কোরআনটা প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন আয়াতগুলো এইভাবে বিভিন্ন ভাবে এসেছে যুগে যুগে একই রয়েছে। সুতরাং ওই পদ্ধতিটা হচ্ছে মুতাওয়াতির। তেমনি ভাবে রুকু করার সময় আর রুকু থেকে উঠে যে মানে যে হাত যেটি তুলতেন, সেটিকে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে হাদিস মুতাওয়াতির, যে আব্দুল্লাহ ইবনে ওমর আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কাল রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতাহা তাকবীর ফিসালাতি ফারাফা ইয়াদাইহি হিনা ইউকাব্বিরু হাত্তা ইয়াজআলুহুমা হাযু মানাকিবিহি ওয়া ইযা কাব্বারা লিলরুকু' ফাআলা মিসলাহু, তিনি যখন রুকু করতে যেতেন তখনও আবারও একইভাবে হাত তুলতেন, ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাআলা মিসলাহু ওয়া ক্বালা রাব্বানা লাকাল হামদ ইয়াফআলু যালিকা হিনা ইয়াসজুদু লা হিনা ইয়ারফাউ রাসাহু সুজুদ। এইভাবে বিভিন্ন হাদিস বর্ণনা হয়েছে, আমি বারবার হাদিস বলে আপনাদের বিরক্ত করতে চাই না। ঘটনা হচ্ছে এই যে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার রাফুল ইয়াদাইন যে হাদিস মুতাওয়াতির ভাবে সাব্যস্ত, চার খলিফা সহ 25 জন সাহাবীর মাধ্যমে এই হাদিস দুটোকে রাফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করা হয়েছে। এই জন্যই আশারায়ে মুবাশশারা সহ সম্পূর্ণ ফাতহুল বারিতে এসেছে আল্লামা ইবনে হাজার আসকালানি বলেছেন যে 50 জন সাহাবি এই হাদিস বর্ণনা করেছেন, সহিহ হাদিসের আসারের সংখ্যা 400। সুবহানাল্লাহ বিহামদি। আল্লামা ফিরোজাবাদী সিফু সাআদা এই বইতে লিখেছেন যে রাফুল ইয়াদাইনের হাদিসের এবং তার সম্পর্কিত আসারের সংখ্যা 400। ইমাম আস-সুয়ুতি রহিমাহুল্লাহ তাআলা, ইমাম আল আলবানী রহিমাহুল্লাহ তাআলা রাফুল ইয়াদাইনের হাদিসকে মুতাওয়াতির হাদিস বলে স্বীকৃতি দান করেছেন। তো মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত রাফুল ইয়াদাইন। এখন রাফুল ইয়াদাইনের গুরুত্বটা কি, মানে এটি নিয়ে আমরা কেন এত টানাহেচড়া করছি, এই জন্যই যে ইমাম আল বুখারী জুজুর রাফুল ইয়াদাইন এই বইয়ের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন, আন নাফিয়ে আন্না ইবনে ওমর কানা ইযা রাআ রাজুলান লা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা রাকআ ওয়া ইযা রাফআ রামাহু বিল হাসা। ইবনে ওমর যখন কোনো ব্যক্তিকে দেখতেন যে সে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার সময় রাফুল ইয়াদাইন করে না, তখন ওই মুসল্লির দিকে তিনি পাথর নিক্ষেপ করতেন, আদর করতেন না। চিন্তা করেন, ইবনে ওমর যদি এখন বেঁচে থাকতেন বিজনিল্লাহি তাআলা, তাহলে আমাদের বাংলাদেশের
কোন মুসাল্লি তার পাথরের হাত থেকে রক্ষা পাওয়া পেত না, এই বর্ণনাটা সহি। তিনি রুকুতে যাওয়ার সময় আর রুকুতে উঠার সময় রাফল ইয়াদাই না করলে তার ওদিকে পাথর নিক্ষেপ করতেন। এই জন্যই শেখ রাহিমাহ শেখ আলবানী সিফাতু সালাতুন নবীর ভিতরে উনি রাফল ইয়াদাইনের ফজিলত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। عن عقبة ابن عامر جهاني صحابي رسول الله صلى الله عليه وسلم إذا رفع يديه عند الركع وعند رفع رأسه من الركع فلاه بكل إشارة عشر حسنات. شيخ رحمه الله تعالى تني بولتن جي حديث صحابي عقبة ابن عامر الجهاني رضي الله عنهما আনহু তিনি বলছেন যে যখন কোন মুসাল্লি রুকুতে যাবে, রুকু থেকে উঠার সময় রাফল ইয়াদাইন করবে মানে হাত তুলবে, তার প্রত্যেকটি হাত তোলার সাথে সাথে দশটি করে নেকি হবে, দশটি করে সওয়াব। বিকুল্লি ইশারাতিন আশারা হাসানাত। সুবহানাল্লাহি বিহামদি। এই যে হাত তুলছি, একটিবার হাত তুললে দশটি করে নেকি। আর এই হাদিসকে সিফাতুল সালাতুন নবীর ভিতরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করে মানে বলেন যে এটি হাদিসে কুদসির অনুকূলে এই কথা পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি নেক কাজ করার জন্য ইচ্ছা পোষণ করবে অথপর যদি সে করে ফেলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দশ থেকে সাতশত নেকি লিপিবদ্ধ করেন। فمن حمى بحسنات فلم يعملها كتب الله له عند حسنات كاملة فإن هو حمى بها فاعملها كتب الله له عنده عشر حسنات إلى سبعمائة ضعف إلى أضعاف الكثيرة. جي اي حديثتك بخاري تسيتي যে শেখ রাহিম আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি রাফুল ইয়াদাইনের একবার রাফুল ইয়াদাইন করলে কত নেকি হবে সেটির দলিল পেশ করতে গিয়ে শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে দশ থেকে সাতশত নেকি হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি সিফাতুস সালাতুন নবীর ভিতরে এই ফজিলত বর্ণনা করছেন শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা। সহি হাদিসের ভিতরে এসেছে তিনি তারই মানে ইশারায় তিনি বলছেন যে দশ থেকে সাতশত নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ আমাদের দেশের জনগণ রাফল ইয়াদাইন করে না, তারা কতগুলো নেকি থেকে বঞ্চিত হচ্ছে। আর এই হাদিসটুকু বলে ইমাম আল বুখারি তার উস্তাদ আলী ইবনুল মাদানি ইবনুল ওমরের হাদিস থেকে বর্ণনা করে বলছেন হাজাল হাদিসু ইনদি হুজ্জাতুন আলা খালফি কুল্লি সামা سمعه فعليه أن يعمل به لأنه ليس في إسناده شيء. যে এই হাদিস আমার নিকটে সমগ্র উম্মতের জন্য দলিল, আর প্রত্যেক যেই এই হাদিসটুকু শুনবে তার উপরে এর উপর আমল করা ওয়াজিব হয়ে যাবে কারণ এর সনদে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ তাআলা। ইমাম আল বুখারী কিতাবুল রাফল ইয়াদাইনের ভিতরে বলছেন যে লাম ইয়াসবুত لم يثبت عن أحد منهم تركه قال ولا أساند أصح بالأساند الرفع. صحابيদের ভিতরে কোন একজন সাহাবীও পাওয়া যায় না যে তিনি রাফুল ইয়াদাইন ছেড়ে দিয়েছিলেন। আর তিনি আরো বলেন রাফুল ইয়াদাইনের হাদিসের সনদ সর্বপেক্ষা বিশুদ্ধ, তার কোনো আদ এছাড়া কোনো সনদ নেই। ইমাম আল বুখারী সতেরো জন সাহাবি থেকে রাফল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। ওয়া যাকার আল বুখারী আইদান আন্নাহু ওরাহু 17 রাজুলান মিন আস সাহাবা ওয়া যাকার হাকিম। মানে ইমাম আল বুখারী নিজেই সতেরো জন সাহাবি থেকে এই রাফল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আল আলবানী বলেন তার সিফাতে সালাতুন নবীর ভিতরে ওয়া হাযা রাফউ মুতাওয়াতির আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এটি হচ্ছে মুতাওয়াতির পর্যায়ের হাদিস। ওয়া কাযালিকা রাফউ ইনদাল ইতিদালি মিন আর রুকউ ওয়া হুয়া মাযহাবু আইম্মা সালাসা ওয়া গায়রিহিম।
من جماهير المحدثين والفقهاء وهو الذي مات عليه مالك رحمه الله تعالى مالك رحمه الله تعالى এই রাফুল ইয়াদাইন যে রুকু থেকে উঠে রাফুল ইয়াদাইন করতে হবে আর এর স্বীকৃতি তিন ইমামের মাযহাব মানে ইমাম আহমদ ইমাম মালিক ইমাম আশ-শাফিঈ আর অধিকাংশ মুহাদ্দিস আল জামাহির আল মুহাদ্দিসিন ওয়াল ওয়াল ফুকাহা সমস্ত ফকিদের মাযহাব আর ইমাম মালিক এর উপরই মৃত্যু হয়েছে ওয়াহুয়াল্লাযী মাতা আলাইহিল মালিক রাহিমাহুল্লাহ তাআলা ইমাম মালিক রাফুল ইয়াদাইনের উপরই মৃত্যু করেছেন মানে তিনি এটি করেছেন তার ব্যতিক্রম করেননি এটি শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে বলেছেন এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কেন করে না এটি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো যে দেশে করে না কেন দেশে করে না কেন এর কথাটা হচ্ছে যে অধিকাংশ হাদিস হচ্ছে দুর্বল অথবা জাল প্রথম প্রথমে কি হচ্ছে হয় দুর্বল অথবা জাল এই কারণে আমাদের দেশে এই রাফুল ইয়াদাইন করে না এর কারণ যেমন আমাদের দেশের মাওলানারা বলে যে আবদুল্লাহ ইবনে জুবায়ের এক ব্যক্তিকে দেখলেন সালাতে যাওয়ার সময় রুকু হতে ওঠার সময় রাফুল ইয়াদাইন করেছে তখন তিনি বললেন তুমি এটা করো না কারণ এগুলি সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে করেছেন পরবর্তীতে বাদ দিয়েছেন এই কথাটুকু বলে এই বর্ণনাটা বাতিল এটি শেখ আল বুখারী তার কিতাবের ভিতরে বর্ণনা করে তিনি বিস্তারিত বর্ণনা করে দিয়ে বলেছেন যে এই বর্ণনা বাতিল যে কথাটুকু বলা হয় ইমাম বুখারী বলেছেন যে এটি বাতিল কোন মুহাদ্দিস এটাকে সহি বলেননি فقال لا تفعل فإن هذا شيء فعل رسول الله صلى الله عليه وسلم ثم تركه যে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এখন আর করতেন না এই কথাটা বলে এবং বলে কি মানসুখ হয়ে গিয়েছে মানে রহিত হয়ে গেছে আগে করতেন পরে এটা আমাদের দেশের এই মাওলানা মৌলবীরা এই এই কথাটুকু বলে এটি সহি নয় এই কথাটাই সহি নয় কারণ ইমাম আল বুখারী জুজুল রাফায়াদাইনের ভিতরে বলছেন যে এরকম কোনো আসারের সন্ধান কোনো মুহাদ্দিস কোনো গ্রন্থে পাননি আর আরেকটি কথা আমাদের দেশের লোকরা মাওলানারা বলেন সেটি হচ্ছে ওয়াল্লাযী ইউরা বিল রাফায় মাহমুল মাহমুলুন আলা ইবতিদাই কাযা তুকিলা আন ইবনে জুবাইর যে রাফুল ইয়াদাইন সম্পর্কিত যা বর্ণনা করা হয়েছে এগুলি হচ্ছে ইসলামের প্রথম যুগের বিষয় মানে এখানে আবার আমাদের দেশে এটার আবার ব্যাখ্যা করে ব্যাখ্যাটা কি যে আগে নাকি মানুষদের ওই যে নামাজে দাঁড়ানোর সময় মূর্তি থাকতো মূর্তি ওই মূর্তি হাতে লুকায় নামাজ পড়তো দেখেন সাহাবীদের সম্পর্কে এই ধরনের অশ্লীল অশালীন কথাবার্তা বলা অত্যন্ত গর্হিত কাজ মূর্তি নিয়ে নামাজ পড়তো এই জন্য বলেছে আল্লাহ রাসুল যে তোমরা হাত খুলে দেখাও যে তোমাদের হাতে মূর্তি নেই এই কারণে এটা করত কিন্তু পরে যখন মূর্তি বাদ দিয়েছে এই জন্য হাত তুলতে হবে না এই ধরনের কোনো বর্ণনা কোনো সহি হাদিসে পাওয়া যায় না তবে আমাদের ভারত পাকিস্তানে এইটি খুব প্রসিদ্ধ এই ধরনের কোনো কথা বলা উচিত নয় তারপরে এই বিষয়ে আরো অনেক কথাবার্তা আছে সবগুলি হচ্ছে যেমন আবু হানিফা নাম দিয়ে আছে যে কয়ালা আবু হানিফা আপনি অবাক হবেন আবু হানিফার নামে এই মানে হাদিস বর্ণনা করেছেন আরে আবু হানিফা তো সাহাবি না তার নামে হাদিস আসলো কোথা থেকে কিন্তু তাও আছে এটি এটি কখনোই সহি না আন আবি হানিফা আন্নাহু ক্বাল মান রাফা ইয়াদাইহি ফিস সালা ফাসাদাত আস সালা যে ব্যক্তি নামাজের ভিতরে রাফুল ইয়াদাইন করলো তার নামাজ নষ্ট হয়ে যাবে এটি হচ্ছে মিথ্যা কথা মোল্লা আলী কারি হানাফি নিজেই হানাফি মাযহাবের একজন মুহাদ্দিস হয়ে বলেছেন যে হাদিসটুকু হচ্ছে আল কিরমানি নামে একজন জালকারী জাল করেছে আল্লাহ তার উপরে গজব নাজিল করুন গজব নাজিল করুন এই কথাটা বলেছে গজব তো সুতরাং এরকম বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে যেমন আনাস থেকে বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রুকুতে রাফুল ইয়াদাইন করবে তার সালাত হবে না এগুলো আরবিতে আছে মান রাফা ইয়াদাইহি ফি রুকু ফালা সালাত লাহু
তার যে ব্যক্তি রুকু থেকে মাথা উড়ে আসলে করবে তার সালাত হবে না, নামাজ হবে না, এই বিভিন্ন ধরনের বর্ণনা আছে। আজকের সময় সংক্ষিপ্ত, আমি এগুলো বর্ণনা করতে চাই না, কিন্তু আরবি ভাষায় হাদিসের বইটি আছে, কিন্তু হাদিসগুলো জাল অধিকাংশ। আন আবি হুরায়রা নামে একটি হাদিস আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান রাফা ইয়াদাইহি ফি সালা ফালা সালাত লাহু, যে ব্যক্তি রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি সালাতে রাফুল ইয়াদেন করে তার সালাত হয় না, এই হাদিসটি বাতিল। হ্যাঁ, যেমন ইবনে ওমর মানে যখন নামাজ শুরু করতেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন প্রথমবার হাত তুলতেন, পরে আর হাত তুলতেন না। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ইযা আফতাহা সালা সুম্মা লা ইয়াউদু, তিনি আর এটা করতেন না। এরকম অনেক বর্ণনা মানে পাওয়া যায়, সবগুলি হচ্ছে হয় দুর্বল, না হয় জাল, না হয় ভিত্তিহীন। যেমন ইবনে মাসউদ থেকে এসেছে, আন ইবনে মাসউদ সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওমর ফালাম ইয়ারফাউ আইদিহিম ইলা ইনদা ইফতিতাহ সালা, আমি ইবনে মাসউদ বলতেছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের সাথে নামাজ আদায় করেছি, তারা তাকবীরাতুল ইহরাম মানে একবার হাত তোলা ছাড়া আর কখনোই হাত তুলেন নাই। এই সমস্ত বর্ণনাগুলি হচ্ছে হয় জাল দুর্বল। শুধুমাত্র একটি বর্ণনা এসেছে কিন্তু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এটি হচ্ছে একটা আসার, এটিকে শেখ আলবানী সহি বলেছেন, যে ইবনে মাসউদের একটি আসারকে আলবানী সহি বলেছেন, কিন্তু বললেও তিনি বলেছেন যে এটি হচ্ছে একজন সাহাবীর আমল, সুতরাং এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি হাদিস রয়েছে, সুতরাং তারটুকু পরিত্যাগযোগ্য। সেটি হচ্ছে আলকামা হাদিস, আন আলকামা কল আব্দুল্লাহ ইবনে মাসউদ আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ একবার তাদেরকে বললেন আমি কি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিক্ষা দিব না, রাবি বললেন যে তিনি তখন সালাত পড়লেন, কল ফাসাল্লা তিনি নামাজ পড়লেন, ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মারওয়াতান, তিনি একবার ছাড়া আর কখনোই দুই হাত তুলেন নাই। এই হাদিসটুকু আবু দাউদের ভিতরে এসেছে, শেখ আলবানী এই হাদিসটুকুকে সহি বলেছেন, যদিও অন্যান্য স্কলাররা বলেছেন যে এটি সহি নয়, কিন্তু শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে সহি বলে মন্তব্য করলেও তিনি রাফুল ইয়াদাইন যারা করে না তাদেরকে এই হাদিসের উপরে আমল করতে নিষেধ করেছেন। এর কারণ হচ্ছে যে মুতাওয়াতির পর্যায়ের হাদিসের মোকাবেলায় একটি একটি হাদিস, আর এটি হাদিস নয়, এটি হচ্ছে একটা আসার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত নয়, তার কোনো কর্মকাণ্ড থেকে এই হাদিসের বর্ণনা আসেনি, এই হাদিসটা এসেছে ইবনে মাসউদের একটি কাজ থেকে। আর ইবনে মাসউদের নামে অনেক জাল হাদিস করা হয়েছে, যেগুলোকে সমস্ত মুহাদ্দিসরা বলেছে জাল দুর্বল অথবা ভিত্তিহীন, জাল দুর্বল অথবা ভিত্তিহীন। এটি হচ্ছে তিন ধরনের হাদিসের বাতিল হওয়ার মতো মানে মানে স্তর। ভিত্তিহীন মানে এটি কোথাও পাওয়া যায় না, ভিত্তিহীন মানে কোনো সনদ নাই। জাল হচ্ছে মিথ্যাবাদী একজন রাবি রয়েছে তার জন্য এটা জাল, আর দুর্বল হচ্ছে যে একজন বর্ণনাকারী সে তার ত্রুটিযুক্ত, তার বিভিন্ন সমস্যা রয়েছে ওই কারণে। যাই হোক, ঘটনা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সনদে নিষেধমূলক কোনো হাদিস নাই, এই এটি হচ্ছে কথা। শুধুমাত্র ইবনে মাসউদ থেকে একটি রেওয়ায়েত এসেছে, আর এর বিপরীতে আমরা দেখতে পেলাম যে বহু 400 অথবা কেউ কেউ বলেছেন যে 17 জন সাহাবি এবং 4 খলিফা এবং আশারে মুবাশশারা সবাই রাফুল ইয়াদাইন করতেন। সুতরাং আমরা এখান থেকে এটিকে জানলাম। এখন যারা ওই যে মাঝে মাঝে করতে চান তারা ইচ্ছা করলে ওই বাকি 6টি জায়গায়ও করতে পারেন। এই কারণে আমি সব বর্ণনা করলাম, কারণ রাফুল ইয়াদাইন একবার করলে কত নেকি, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য নিরপেক্ষ হবে হাদিসকে আমল করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আল্লাহ আমাদের সহায় হন। আমরা ওই অমুক স্কলার বলেছে যে করে না, উনি তো এইগুলো বলেন নাই, উনি আর আমি জানি না আর উনি বলেন নাই, এগুলি কোনো দলিল নয়। উনি বলেন নাই আর আমি জানি না, এর মানে এই না জিনিসটি নাই, এটি প্রমাণ হয় না। বরঞ্চ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আমরা সরাসরি শেখ রাহিমাহুল্লাহর কিতাব থেকে দলিল পেশ করে মোট যে আমরি
তিন এবং ছয়টি জায়গা রাফুল ইয়াদেন বর্ণনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং মাঝে মাঝে করবেন, তাহলেই সওয়াব হবে। এক এক রাকাত নামাজ হবে, নামাজের দিকে লক্ষ্য রেখে রেখে আস্তে আস্তে যদি এগুলো করেন তাহলে দেখবেন যে নামাজ আসলে দ্রুত আদায় করা যায় না, এমনি নামাজের পদ্ধতির কারণেই আপনি নামাজে স্লো হয়ে যাবেন। আরো যখন শিখবেন এক দুই রাকাত নামাজ পড়লেই আপনার স্লো হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে দ্রুত আদায় করতে পারবেন না নামাজের জন্যই, তখন অটোমেটিক আপনার ভিতরে খুশু আর খুদু এটি চলে আসবে, মানে একাগ্রতা, হিউমিলিটি, হাম্বলনেস, ট্রাঙ্কুইলিটি এগুলো চলে আসবে। আর এটি করা অনেক কঠিন, নামাজ আমরা জানি ছোটবেলা থেকে যে এটা তিন চার মিনিটের মামলা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটি ধীরে ধীরে করতে গেলে সমস্ত কিছু আস্তে আস্তে যদি করতে যান তাহলে এটা অনেক সময় লেগে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলা খাশিঈন, যে এই যে সালাত এটি যাদের খুশু রয়েছে তাদের জন্য এটি হালকা, আর খুশু যাদের নাই ইল্লা আলা খাশিঈন তাদের জন্য এই নামাজটা অনেক ভারী। ইন্নাহা লাকাবীরাতুন, এটি অত্যন্ত ভারী এই 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 নামাজ, মানে খুব মনে যায় সর্বনাশ এত কিছু করব। আমার আখওয়াতি না, আপনাদের প্রতি আমি দরখাস্ত রাখছি, শুনুন, নামাজ হচ্ছে সমস্ত আমলগুলোর ভিতরে সবচেয়ে উত্তম আমল, এটি হাদিসের ভিতরে এসেছে, এটাকে আঁকড়ে ধরতে হবে। ওই আর বাদ বাকি যত গবেষণা টবেষণা গবেষণাটা একটু স্থগিত রাখেন, সমস্ত হাই থট বিশেষ চিন্তা চিন্তাবিদ এগুলো বন্ধ রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো করে আপনি দুই রাকাত নামাজ পড়তে পারেন কিনা এই চেষ্টা করুন এবং পড়ুন, পড়ে যদি দুনিয়া থেকে একবার বিদায় হতে পেরে পারেন, আপনি যদি কবরে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতিকে শিখে যদি কয়েকদিন অথবা কয়েক মাস অথবা কয়েক বছর এইভাবে নামাজ পড়ার তৌফিক আল্লাহ আপনাকে দান করে, তাহলে মরে যাওয়ার আগে আপনার মনে হবে যে আপনি একটি বিশাল কাজ করেই আল্লাহর কাছে চলে গেছেন বিজনিল্লাহি তাআলা। সুতরাং আজকের প্রতিজ্ঞা হবে যে আমরা যা শুনলাম সেটিকে আমাদেরকে একটা কাজে পরিণত করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। যে সকল রাফুল ইয়াদাইন মাঝে মাঝে করা যায় সেগুলো মাঝে মাঝে করবেন, এই মাঝে মাঝে ছেড়ে দিবেন, এটি হচ্ছে মাসনুন আহিয়ানান। আর সব সময় যদি কেউ করে সওয়াবের আশায় তাহলে কোনো সমস্যা নেই, এটি হচ্ছে রক্ষা বিজনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবের জন্য রাস্তা খুলে দিয়েছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছি যে আমরা ইবাদত করব আর আমরা রিওয়ার্ড নিয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, সর্বোচ্চ ইবাদত হচ্ছে আস-সালাহ। সুতরাং আমরা এটি করব আর বেশি তর্ক বিতর্ক করব না। এই জন্যই শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন মুমিনদের বক্তব্য শুধু এটি হবে যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয়, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লা ইয়াহকুম বাইনাহুম, তাদেরকে যখন আল্লাহ রাসূলের দিকে হুকুম করা হয় আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাদের ভিতরে ফয়সালা করে দেন, আন ইয়াকুলু সামিআনা, তারা তখন বলে, এরা হচ্ছে মুমিন, কি বলে, সামিআনা ওয়া তাআনা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা বলল যে আমরা শুনলাম আর আমরা মানলাম আর আল্লাহ তাদেরকে বলেছেন ওয়া হুম মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। আমরা কি সফল হতে চাই না, এই হচ্ছে কথা ইনশাআল্লাহ তাআলা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে নীরব কেরাতের মানে নামাজে সূরা ফাতিহা পাঠের ব্যাপারে, সূরা ফাতিহা ব্যাপারে গত কিছু প্রোগ্রামের ভিতরে আপনারা সবাই মানে নিজেরা আগে যেভাবে শিখেছেন সেটাই বলতে চেষ্টা করেছেন, অনেককে আমি থামিয়ে দিয়েছি। শুনুন, একাকী যখন নামাজ পড়বেন তখন হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে রুকন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিসের ভিতরে বর্ণনা করেন সুম্মা ইয়াকরাহু সূরাতুল ফাতিহা বিতামামিহা ওয়াল বাসমালা মিনহা, যে অতঃপর
সুরা ফাতিহা পাঠ করা হবে এবং বিসমিল্লাহ সহকারে সেটি পড়বে। ওয়াহিয়া রুকন লা তাসিহু সালা ইল্লা বিহা। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে একাকী নামাজ পড়ার সময় ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। ফায়াহিব্বু আলা আজিবি বিহিফজিহিমা। আর যারা আরব বহির্ভূত, যারা অনারব, তাদেরকেও এই ফাতিহা মুখস্থ করা তাদের জন্য ওয়াজিব, এটি তাদের করতে হবে। এটি হচ্ছে রোকন হবে কখন, ভালো করে শুনুন, রোকন হবে কখন, যখন একা নামাজ পড়েন। ফাতিহার হুকুমগুলো আপনাদেরকে অনুরোধ করছি, মডারেটরদেরকে বলছি, আপনারা লিখে রাখুন, না লিখে রাখলে এটি মানুষকে বুঝাতে পারবেন না। একাকি নামাজে সুরা ফাতিহা পাঠ করাটাকে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা দলিল সহকারে বলেছেন, ওহিয়া রুকনুন, রুকনুন লা তাসিহু সালাতু ইল্লা বিহা। আর এটি পাঠ করা ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না। এখন আসুন ইমামের পিছনে নামাজ পড়া। ইমামের পিছনে যখন যারা নামাজ পড়ে তখন ফাতিহা পাঠ করাটা রোকন থাকে না। কি থাকে না? রোকন থাকে না। এই কথাটুকু কার? শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা। তার দলিল কি? দলিল আমরা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তিনি তার কিতাবের ভিতরে বলেন, কিরাআতু আল মুক্তাদি লাহা ويجيب على المقتدي ان يقراها وراء الامام في السريه। যে শুধুমাত্র যেই নামাজে ইমাম চুপে চুপে কিরাত পড়ে সেটি হচ্ছে ওয়াজিব, ভালো করে শুনুন। তার ভিতরেও ইমামের সাথে নামাজ পড়তে গেলে মুক্তাদির জন্য শুধুমাত্র যে সকল নামাজে চুপে চুপে ইমাম কেরাত পড়ে, চুপে চুপে কেরাত পড়ে কোন নামাজের কোন অংশ ইমাম? জোহরের নামাজে ক্ষেত্রে, এখানে কিন্তু রাকা হবে, নামাজ হবে না। এখানে আরেকটি ভুল মানুষ করে, সেটি হচ্ছে এশার নামাজ বললেই ইমামের হুকুম চুপে চুপে পাঠ করা যাবে না, এটি সব রাকাতের জন্য হবে না। শর্ত কি? শর্ত হচ্ছে যেই নামাজের যে অংশে ইমাম চুপে চুপে কেরাত পাঠ করে ওই রাকাতকে বলা হয় রাকা সিররিয়া, চুপে চুপে পাঠ করে। যেমন এশার নামাজের পরের দুই রাকাত, মাগরিবের নামাজের পরের এক রাকাত, এই হচ্ছে উদাহরণ। আর ফজরের নামাজের দুই রাকাত তো ইমাম জোরেই পাঠ করে, আর আসর জোহর তো হচ্ছে সিররিয়া, এটি চার রাকাতই ইমাম আসতে পাঠ করে। সুতরাং মুক্তাদি, যারা মুক্তাদি, তাদেরকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, কারণ এটি হচ্ছে ওয়াজিব। এখানে তিনি ওয়াজিব বলেছেন, রোকন বলেন নাই। তার মানে রোকন আর ওয়াজিবের ভিতরে কি পার্থক্য? শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন যে ওয়াজিব হচ্ছে এমন বিষয়, ওয়াইসাবু ফাইলুহা, যদি এটা করে সওয়াব হবে, ওয়াইআকাবু তারিকুহু ইল্লা লিউযর, আর যদি সেটি কোনো উযর ছাড়া, কোন কারণ ছাড়া ত্যাগ করে, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবে। আর আল্লাহ তাকে শাস্তি দিবে মানে কি? তাকে ক্ষমাও করতে পারে, আবার ক্ষমা নাও করতে পারে, কিন্তু নামাজ হয়ে যাবে, কারণ এটি রোকন পর্যায়ে তিনি বর্ণনা করেন নাই। এই জন্য গণহারে আপনারা, মানে আমি জানি এখানে একটি মত রয়েছে যারা ওই ফাতিহা ছাড়া নামাজই হবে না, না নামাজ হবে না এটি বলা মুশকিল ইমামের পিছনে, কারণ রোকন বললে তখন এটি নামাজ হবে না বলতে হবে, রোকন ছাড়া এটি বলা যায় না। শেখ আলবানীর মতে তিনি যে হাদিসগুলো পেশ করেছেন সেখান থেকে তিনি হুকুম দিচ্ছেন যে চুপি চুপি রাকাতে কেরা মানে ফাতিহা পড়াটা হচ্ছে ওয়াজিব। এখন যেখানে জোরে কেরাত পড়ছে সেটিও শেখ আলবানী ব্যাখ্যা করছেন, ওয়াফি জেহরিয়া আইদান, মনে করেন জোরে কেরাত পড়ছে, ওয়া ইন লাম ইয়াসমা, যদি মুক্তাদি ইমামের কেরাত শুনতে না পায়। যেমন আপনি আগে, এখন তো নর্থ আমেরিকা এরকম হয় না যে মাইকে আওয়াজ করতেছে, কিন্তু মাইক যদি ডিসকানেক্ট হয়ে যায় এরকম যদি পর্যায়ে থাকে তাহলে, অথবা আমাদের দেশে যেভাবে নামাজ পড়ে যে অনেক দূরে ইমাম সাহেব আছে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে আওয়াজ শুনতে পাচ্ছে না, এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে সে কেরাত পাঠ করবে, কেরাআতান আল ইমাম
أو سكتة هذا بعد فراغه منها سكتة ليتمكن فيها مقتدي من قراءتها. যখন ইমাম কেরাত পাঠ করবে তখন মুক্তাদি ইমাম যখন চুপ থাকবে কোনো কারণে, অনেক সময় অনেক ইমাম নানান কারণে চুপ থাকে, এটিও আমরা দেখতে পাই বিশেষ করে আরব মসজিদগুলোতে চুপ থাকে। শুনেন, চুপ থাকার দলিল সহিনা, ইমামের জন্য দুইটি সাক্তা যে হাদিসটুকু এসে সেটা দুর্বল। সুতরাং ইমাম শুধু শুধু চুপ থাকতে পারবে না, সে প্রথম রাকাতে সে দোয়া দোয়াউল ইস্তিফতাহ পাঠ করার সময় চুপ থাকতে পারে, কারণ সেই সময় তো সে দোয়া পড়ছে, কিন্তু পরের রাকাতে চুপ থাকার আর কোনো সুযোগ নেই। তো শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে ওই সকল চুপ থাকার সময় এই মানে মুক্তাদি ইচ্ছা করলে সে কেরাত পড়তে পারে, মানে ফাতিহা পড়তে পারে, কিন্তু সেটি পড়ারও কোনো হাদিস পাওয়া যায় না। ওয়াহাজা সুকুতু লাম ইয়াসবিতু ফিস সুন্নাহ, সেখানেও কেরাত পাঠ করার কোন মানে মানে দলিল পাওয়া যায় না। তার মানে আমরা পাচ্ছি যে সরব নামাজ মানে রাকা, এখানে ভালো করে যদি আমরা লক্ষ্য করি, প্রথম ভুলটি যেটি হয় সেটি হচ্ছে নামাজ বলে এই ফাতিহার হুকুম আলোচনা করা যাবে না, সবসময় বলবেন কি রাকা, যে মাগরিবের প্রথম দুই রাকা আর শেষের রাকা আলাদা, এইভাবে নামাজ উল্লেখ করবেন না, বলবেন যে রাকা জেহরিয়া ও রাকা সিররিয়া, যে রাকাতে ইমাম চুপে চুপে কেরাত পাঠ করে সেটাকে বলে সিররিয়া, আর যেটি হলো জেহরিয়া হচ্ছে যেখানে জোরে পাঠ করে, এটি হচ্ছে মানে হুকুম। তো এখন ঘটনা হচ্ছে এই যে যেটি সবচেয়ে জনপ্রিয় সেটি আপনাদেরকে বলাটাই বাহুল্য, অনেকে এটাই আপনাদেরকে বলেছে, ওয়াকানা কাদ আজজা লিল মুতিমিন আন ইয়াকরাহু বিহা ওয়ারা আল ইমাম ফি সালাতিল জাহরিয়া। শুনুন, শেখ রাহিমাহুল্লাহ তাআলা শেখ আল আলবানী তিনি বলছেন যে ইসলামের প্রথম দিকে ইমাম এবং মুক্তাদি, তাহলে আমরা একটা প্রথম কন্ডিশন পেলাম যে ইসলামের প্রথম জমানায় সবাই ফাতিহা পড়ত, ইমাম এবং মুক্তাদিও পড়ত, ইমাম ফাতিহার পরে সুরাও পড়ত, মুক্তাদিও পড়ত, সবাই পড়ত, এটি হচ্ছে প্রথম যুগ। ওয়াকানা কাদ আজজা আল মুতামিন আন ইয়াকরাউ বিহা ওয়ারা আল ইমাম, যারা মুতামিন ছিলেন মুক্তাদি ছিলেন তারা ইমামের পিছনে সালাতের জাহেরিয়াতে ইমাম এবং মুক্তাদি সবাই কেরাত পাঠ করত। হাইসু কানা ফি সালাতিল ফজর, এর কারণ হচ্ছে আপনারা যেটি জানেন যে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেটি শেখ আলবানী বলেছেন যে রোকন হওয়ার দলিল কি, লা সালাতা লিমান লা ইকরা ফিহা বিফাতিহাতিল কিতাব ফাসাআদা, যে ব্যক্তি সূরা ফাতিহা অথবা কিছু পাঠ করবেন না তার কোনো নামাজ হয় না, এরকম সালাত এমন মান সাল্লা সালাতান লাম ইকরা বিহা ফাতিহাতিল কিতাব ফাহিয়া খাজজা ফি খাজজাল খাজজাল গায়রি তামিম, এটি ত্রুটিপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু ফাতিহা পড়লো না, সেই নামাজ ত্রুটিপূর্ণ, সেই নামাজ ত্রুটিপূর্ণ, সেই নামাজ অসম্পূর্ণ। আরেকটি হচ্ছে লা তাজি সালাত লিয়াকরা রাজুল রিজাল ফিহা ফি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু ফাতিহা পড়লো না তার নামাজ যথেষ্ট হবে না। আরেকটি হচ্ছে কি লা সালাত লিমান লা ইকরা ফিহা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না অথবা তার সাথে সূরা পড়বে তার কোনো নামাজ হবে না। শুনেন, ভালো করে শুনেন, এই হাদিসগুলো তো তিনি বর্ণনা করেছেন, অনেক লোক আছে শেখ আল আলবানী যে যুক্তি প্রদর্শন করছেন তার বইতে, তিনি তার ওই কোন বক্তার কাছ থেকে শুনে এটি বলেই বলেছেন যে পড়তে হবে, এটি তো শেখ আলবানীর অজানা নয়, তিনি এটি বইতে বলছেন, কিন্তু হুকুম জানতে গেলে সমস্ত হাদিসগুলোকে নিয়ে হুকুম দিতে হবে, একটি হাদিস দিয়ে হুকুম দেওয়া যায় না,
এর প্রমাণ আমি ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে বলেছি, এটি হচ্ছে জ্ঞানের কথা। সুতরাং এখানে যে জিনিসটি এসেছে যে এটি একাকী নামাজ করার ক্ষেত্রে রোকন, আর শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন নাসখাল কিরআ ওয়ারা আল ইমাম ফি জাহরিয়া, যে সরব রাকাতগুলোতে ইমামের পিছনে কিরাত পড়ার প্রধান বিধান রহিত হয়ে গেছে, মানসুখ। নাসাখা মানে হচ্ছে মানসুখ হয়ে যাওয়া। মানসুখ মানেটা কি, যারা আপনাদের শ্রোতাদের ভিতরে অনেকেই আছেন যারা কোরআনের উপরে পড়াশোনা করে অনেক জ্ঞান লাভ করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা জানেন যে মানসুখ মানেটা কি। মানসুখ হচ্ছে যে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এটি হয়তো অন্য একটি আয়াত দ্বারা এই হুকুমটা বদল হয়ে গেছে এই এইভাবে, অথবা কোনো হাদিস দ্বারা এটি বদল হয়ে গেছে এরকম। তার মানে আয়াতটুকু আমরা তেলাওয়াত করি কিন্তু এর হুকুম নাই, মানে এখান থেকে কোনো হুকুম নেওয়া যাবে না, এটি কি বলা হয় নাসখ মানসুখ। এটি একটি কায়দা, এটি একটি কৌশল বিষয়। এখন এটি তো কোরআনের জন্য, হাদিসের জন্য হাদিস কি হাদিস দ্বারা মানসুখ হয়ে যেতে পারে? হ্যাঁ পারে। যেমন আমি উদাহরণ দিচ্ছি যে হাদিসের ভিতরে এসেছে যে কোরবানির মাংস তিন দিনের বেশি জমা রাখবে না, মানে তিন দিন পর্যন্ত জমা রাখা যাবে, তারপরে এটি আর রাখা যাবে না, খেয়ে ফেলতে হবে। তো এই হাদিস সহি, কিন্তু এই হাদিসটুকু পরবর্তীতে মানসুখ হয়ে গিয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাকুলু তোমরা খাও, ইদ্দাখারু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, তোমরা জমা রাখো, আর তোমরা উপহার দাও অথবা দান করে দাও। এই কথাটুকু তিনটি কথা বলেছেন, ওই হাদিসটুকু মানসুখ হয়ে গেছে, কিন্তু মানসুখ হয়ে যাওয়ার সময় তিনি এই কথা বলেছেন, কারণ মদিনা শহরে তখন একটি দুর্ভিক্ষ হয়েছিল এবং জনগণের অনেক কষ্ট হচ্ছিল যে কোরবানির গোশত তারা তিন দিনের বেশি খেতে পারবে না, যেহেতু আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো তখন যখন তার কানে এটি পৌঁছলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন করে আবার একটি হাদিস দ্বারা আগের হাদিসটাকে মানসুখ করে দিলেন, বললেন কি যে তোমরা খাও, ফাকুলু ওয়া ইদ্দাখারু, তোমরা জমা করো, জমা রাখতে পারো, অথবা তাসাদ্দাকু। এই তিনটি কথা, এই তিনটি কথা যেহেতু বলেছে, জমা করো, খাও অথবা দান করো, এই তিনটি কথার উপর ভিত্তি করে অনেক আলিম বলে যে তিন ভাগ করতে হবে। শুনেন, মাংস তিন ভাগ করতে হবে এর কোনো সহি হাদিস নাই, এই জন্য সমস্যা। হাদিস বুঝতে গেলেও অনেক জ্ঞানের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কোরবানির মাংসকে তিন ভাগ করতে হবে, এটা বলেন নাই, কিন্তু কথা বলেছেন তিনটি, যেহেতু তিনটি কাজ করতে বলেছেন, একটি হচ্ছে খাও, একটি জমা রাখো, একটি উপহার দাও, তাসাদ্দাকু। ওই কথা যেহেতু তিনটি বলেছে, এই জন্য অনেক আলিম স্কলার তারা মনে করেছে যে তিন ভাগ করাটাই ভালো, যেহেতু একটি ইশারা পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে একটা ইশারা থেকে একটি মুস্তাহাব আলিমদের কাছে। কিন্তু আপনি যদি গরিব থাকেন, আপনার যদি দশটা ছেলে মেয়ে থাকে, একটা ছোট বকরি কুরবানি দিয়েছেন, তো মাংস যদি তিন ভাগ ভাগ করলে তাহলে পরিবারের কেউ খেতে পারবে না, বাইরে দেওয়া দূরের কথা, সেই ক্ষেত্রে আর কি আর করবেন, আপনি যতটুকু সম্ভব খেতে পারেন, কিন্তু তিন ভাগ করার দরকার নেই, এটি ওয়াজিব নয়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, মানে মানসুখ আর হাদিস দ্বারা হাদিস মানসুখ হয়, এটি হচ্ছে এটা দলিল দিলাম। এরকম আরো দলিল আছে, শুধু ওগুলো আলোচনা করতে চাই না। তো প্রথমে ঘটনাটা হচ্ছে কি, প্রথমে ঘটনাটা হচ্ছে আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন। ঘটনা হচ্ছে শেখ আল আলবানি তার কিতাবের ভিতরে তিনটি ঘটনা বলেছেন মানসুখ হয়ে যাওয়াতে। নাম্বার ওয়ান লিখুন, প্রথম পর্যায়ে সরব রাকাতে ইমাম মুক্তাদি সবাই কেরাত পড়ত, এটা হলো প্রথম স্তর, মানে প্রথম কয়েক বছর এরকমই পড়ত। তারপর একদিন ফজরের নামাজের ঘটনা, এটি সিফাতের ভিতরে এসেছে, এটি হচ্ছে প্রথম ঘটনা ফজরের নামাজে, যেখানে তিনি বললেন যে তোমরা নামাজে, ফজরের নামাজে যখন তার কেরাত পড়তে সমস্যা হচ্ছিল, তখন তিনি বললেন তোমরা কি আমার পিছনে কেউ কেরাত পড়ো, তখন তিনি বললেন হ্যাঁ তোমরা
আমরা কেরাত পড়ি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এমনটি করো না, তবে তোমরা শুধু ফাতিহা পড়বে, কারণ এটি যে পড়ে না তার নামাজ হয় না। এটি হচ্ছে দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটা কি? وَكَانَ قَدْ أَجْزَأَ لِلْمُؤْتَمِنِ أَنْ يَقْرَأُوا بِهَا وَرَاءَ الْإِمَامِ فِي صَلَاةِ الظَّهْرِيَّةِ। এটি হচ্ছে প্রথম ঘটনা যে সবাই পড়ত, ইমাম মুক্তাদি সবাই, কিন্তু কিছুদিন পর এমন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুস সুবহ মানে উনি পড়ছিলেন, ফি সালাতিল ফজর ফাকরা ফসকলত আলাইহি কিরআ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত পড়ার সময় ভারী মনে হচ্ছিল, মানে প্যাস লেগে যাচ্ছিল, ফালাম্মা ফারাগা قال رسول الله صلى الله عليه وسلم لعلكم تقرؤون خلف الامامكم, তোমরা কি তোমাদের ইমামের পিছনে কোনো কিছু পাঠ করো? কুলনা নাম হাজ্জিন, হ্যাঁ আমরা পাঠ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলল, উত্তর দিল সাহাবীরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ قال لا تفعلوا, তোমরা এমনটি করো না, الا بفاتحه الكتاب, শুধুমাত্র ফাতিহা ছাড়া অন্য কিছু করো না, ফা ইন্না লা সালাতান লিমান লাম ইকরা বিহা, আর যিনি ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না। এটি হচ্ছে দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় ফজরের প্রথম ঘটনা, আর হুকুমটা যে বাদ পড়ে গেছে এর ক্রমবিন্যাসে এটি হচ্ছে মানসকের ক্ষেত্রে এটি দ্বিতীয় ঘটনা স্তর, আর ফজরের ঘটনা হচ্ছে প্রথম। তখন সবাই এই যে শুধু ফাতিহা পড়তো ইমামের পিছনে, তারপর আরেক দিনের ঘটনা, এই ঘটনাটাও ফজরের সময় হয়েছে। তাহলে ফজরের ঘটনা কয়টি হয়েছে? দুইটি ঘটনা ঘটেছে। এই ফজরের ঘটনাটা যখন ঘটে, এটি ইমাম মালিক, বুখারী, আবি দাউদ, এই ক্ষেত্রে ইমাম আহমদ আল মুহামিলি, ইমাম তিরমিজি, আবু হাজিম, বিভিন্ন মুহাদ্দিস এটিকে সহি বলেছেন যে ওই ফজরের নামাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজ পড়ছিলেন আর মানে মামুমরা শুধু ফাতিহা পাঠ করত, সেখানেও আরেকবার পেস লেগে গেল। ওই পেস লাগে যাওয়ার পর তিনি সবাইকে নিষেধ করে দিলেন, সুম্মা নাহাহুম আনিল কিরাআতি কুল্লুহা ফি যাহরিয়া, وذلك حين انصرف من الصلاة في الزهرية بالقرعة وفي الرواية إنها صلاة الصبح هل قرعة معي منكم أحدا أنفا؟ تمرا كي إيه فبي نماز شاتي كرات پات کرو أبا أمار مونه هو تلو كيو كي پات کرتے تخن تارا بولو جهن كرتے تخن أبو هريرا بولونا كرتے قال أبو هريرا شنون এটি হচ্ছে আবু হুরায়রার নিজের কথা, সহি হাদিসের ভিতরে এসেছে, মালিক হুমাইদি আল বুখারী ফি জুজুল কিরআ, শেখ আলবানী এটিকে সহি বলেছেন, শুধু নয় সবাই এটাকে সহি বলেছেন, ফা ইনতাহা আন্নাস সামাউ যালিকা মিন আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাছ থেকে এই কথা শোনার পর, ফা আনতাহা আন্নাস সমস্ত জনগণ, আনিল কিরআ সমস্ত কিরআ পড়া বন্ধ করে দিল, মহারাজ রাসূলের সাথে আর পড়তেন না, ফিহা যাহরি ফি রাসূলিল্লাহ বিল কিরআ হিনা সামা যালিক মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত শ্রবণে লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সরব কেরাত বিশিষ্ট রাকাতে কেরাত পড়া থেকে বিরত হয়ে যায়, আর ইমাম যে সকল সালাতে সরব কেরাত পড়তেন না সেগুলিতে তারা পড়তে থাকে। এই কথাটুকু মানে আবু হুরায়রা বর্ণনা করেছে যে যে সকল রাকাতে ইমামের কেরাত শোনা যায় না সেখানে লোকজন ফাতিহা পড়তে থাকে। এটাই হচ্ছে দ্বিতীয় ঘটনা। তার মানে তিনটি জিনিস দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই তৃতীয় ঘটনা দিয়েই আগেকার যে হাদিস সেটি মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে যে কথা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতিহা না পড়লে নামাজ হবে না ইমামের পিছনে শব্দ করা রাকাতে, সেই হুকুমটুকু মানসুখ হয়ে গেছে যে পড়া যাবে না।
শুধু চুপে চুপে পড়তে পারবে যেখানে ইমাম চুপে চুপে পাঠ করে, এই হচ্ছে মানসুখ হয়ে যাওয়ার বর্ণনা। আরেকটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে আরেকটি হাদিস এসেছে কি, ওয়াজআলা ইনসা আল আনসাতু ওয়াজআলা আনসাতু লিকরা আল ইমাম মিন আত তামাম আল আতিমম বিহি, মানে ওয়াজআলা মানে বলছেন যে এই কথার পর সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। দেখেন এই হাদিসটুকু এসেছে ওই ঘটনার পরে, হাদিস এসেছে ওই ঘটনার পরে, যে হাদিসটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ঘটনা ঘটার পর শেখ আলবানী বলছেন ওয়াজআলা আনসাত লি কারাআত আল ইমাম মিন আত তামাম আল আইতিম বিহি, যে উনি বলছেন যে ইমামের কেরাত শোনার শোনাকে তিনি ইমামের অনুসরণ করার জন্য পরিপূর্ণতার কথা বলেছেন, যে আমরা যে ইমামের অনুসরণ করি, আমরা যদি কেরাত না শুনি তাহলে ইমামের অনুসরণ করা পরিপূর্ণতা লাভ করবে না, মানে আপনি ইমামকে অনুসরণ করছেন না। আপনি যদি ইমামও ফাতিহা পড়ছে আপনি শুনছেন আর আপনিও ফাতিহা পড়ছেন তাহলে ইমামকে আপনি অনুসরণ করছেন না। এই হাদিসটুকু এসেছে কখন, ওই যে তিনটি স্তর অতিক্রম করার পরে এই হাদিসটুকু এসেছে, ইন্নামা জুইলাল ইমামু লিতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তাকে অনুসরণ করার জন্য। ফাইজা কাব্বিরা ফাকাব্বিরু, সে যখন তাকবীর দেয় তখন তোমরা তাকবীর দাও, ওয়াইজা কারাআ ফানসিতু, সে যখন কেরাত পাঠ করে তখন তোমরা চুপ থাকো। এই হাদিসটুকু এসেছে ইবনে আবি শাইবা ও আবি দাউদ, ইমাম মুসলিম ইরওয়াউল গালিল এবং আবু আওয়ানা আবু রুওয়াইনি আল মুসনাদ, এই বিভিন্ন হাদিসের বিশেষে হাদাল হাদিস সহীহ। এইভাবে তিনি ইমামের কেরাত শ্রবণকে তার পিছনে কেরাত পাঠ থেকে প্রয়োজন মুক্ত মনে করেছেন। আবার শুনুন, এটি আরেকটি স্টেটমেন্ট, মানে শেখ আল আলবানী তার এই চ্যাপ্টারে তিনটি কমেন্ট করেছেন। একটি কি কমেন্ট করেছেন, যে হাদিসটুকু মানসুখ হয়ে গিয়েছে। আরেকটি কি কমেন্ট করেছেন, বলেছেন যে এটি হচ্ছে আলবানীর কথা, সেটি বলছেন যে ইমামের কেরাত শ্রবণ করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের পূর্ণ অনুসরণ করা গণ্য করেছেন। মানে আলবানীর কথা মানে হচ্ছে কি, তিনি হাদিস থেকে এই মাফহুম খবর এটি আমাদেরকে শুনিয়েছেন, মানে হাদিসের কথাটাই ব্যাখ্যা করে বুঝাচ্ছেন। আর আবু হুরায়রার স্টেটমেন্টটা কি বলেছে সহিভাবে, যে এরপর থেকে সমস্ত জনগণ সরব কেরাত বিশিষ্ট রাকাতে কেরাত পড়া বন্ধ করে দিয়েছিল। তারপর তিনি শেখ রাহিমাহুল্লাহ তাআলা ও কামা জাআলাল ইস্তামা লাহু মুগনিয়ান মি আনিল কিরআ ইস্তিগনিয়ান, ইস্তিগনাউ মানে হলো যে মুক্ত থাকা, প্রয়োজন মুক্ত হওয়া, যে ইমামের কেরাত শ্রবণ যারা করছে তাদের পিছনে যারা আছে তাদেরকে কেরাত পাঠ করার প্রয়োজন থেকে মুক্ত বলেছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা। কামা জাআলাল ইস্তিমাউ লি মুগনিয়ান আনিল কিরআ ওরাউল ফাকাল মান কানা লাহু ইমামান ফাকরাহাল ইমাম লাহু কিরআ, তখন তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটুকু ইবনে আবি শাইবা, ইবনে মাজা, শাইখুল ইসলাম, ইবনে তাইমিয়া পর্যন্ত এই হাদিসকে সহি বলেছেন। এবং ইরওয়াউল গালিলের 500 নম্বর হাদিসের ভিতরে শেখ আলবানী এই হাদিসটিকে সহি বলেছেন। সেই হাদিসটুকু কি, মান কানা লাহু ইমামান, যে ব্যক্তির ইমাম থাকবে তার ইমামের কেরাতি তার কেরাতের জন্য যথেষ্ট। কিন্তু তিনি কি বলেছেন, হাজাল হাদিস ফি জাহরিয়া, এই হাদিসটুকু প্রযোজ্য হবে শুধুমাত্র সরব রাকাতের ক্ষেত্রে। শুনুন, ইমাম কেরাতের ইমাম যদি কেরাত পড়ে ফাতিহা পাঠ করা যাবে না, এই মত হচ্ছে ইবনে তাইমিয়ার মত। ইবনে তাইমিয়া একই মত পোষণ করেছেন, ইমাম আল আলবানী একই মত পোষণ করেছেন, তারপরে ইমাম আল মালিক একই মত পোষণ করেছেন, ইমামদের ভিতরে ইমাম আবি হানিফা ইমাম এই মত পোষণ করেছেন,
কিন্তু ইমাম আবু হানিফা একটু বেশি মত পোষণ করেছেন যে কেরাত শুনলেও করতে পারবে না শুনলেও করতে পারবে, এইটি তার কোনো দলিল নেই। এই কারণেই বাংলাদেশে কেউ কিছু পড়ে না, এক চুপ করে থাকে বোবার মতো করে। এই এই ধরনের কোন সহি হাদিস নাই যে চুপ থাকতে হবে, কারণ পরের চ্যাপ্টারটুকু আপনি দেখেন সিফাতুস সালাতুল ভিতরে ওয়া উজুবুল কিরআ ফি সিররিয়া, এখানে শেখ রাহিমাহুল্লাহ কি বলেছেন, ওয়াজিব যে চুপে চুপে কেরাত সম্পর্ক সালাতে হচ্ছে কেরাত পড়া হলো ওয়াজিব। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে যিনি অনুবাদ করেছেন আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, তিনি যেহেতু মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এই জন্য তিনি লিখে ফেলেছেন এর বাংলা অনুবাদে যে নীরব কেরাত সম্পন্ন সালাতে কেরাত পড়া ফরজ, অথচ শেখ আলবানি এটা কি ফরজ বলেন নাই, উনি এটাকে রোকন বলেন নাই, অথচ অনুবাদ করা হয়েছে ফরজ। আসলে আমরা যারা বিভিন্ন গোত্রে মতে দলে দলে বিভক্ত হয়ে গেছি তাদের ভিতরে ইনসাফ অনেক সময় কাজ করে না, দলটাই বড় হয়ে দাঁড়ায়। কিন্তু অনুবাদ করার ক্ষেত্রে আপনি যার কিতাব অনুবাদ করছেন অবশ্যই আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুবাদ করবেন, তার কোনো খেয়ানত করতে পারবেন না। এভাবেই শেখ আলবানির বহু কিতাব অনুবাদে বিকৃত করা হয়েছে, আর এই বিকৃত কিতাব অনুবাদগুলো পড়ে আমাদের দেশের সাধারণ পাঠক তারা ভুল বুঝেছে এবং যারা সহি কথা বলছে তাদের সাথে তর্কে লিপ্ত হচ্ছে, যেহেতু তাদের আরবি ভাষাটুকু ভালো করে রপ্ত নাই অথবা মূল আরবি বইটুকু তারা দেখতে পাচ্ছে না। এই কারণে এখানে ঘটনা হচ্ছে এই যে আমাদের দেশে এই মানে আমি এখন একটি দলিল দিব, আপনারা যারা পড়ছেন শুনছেন তারা তো বুঝতে পারলেন যে ইমাম যখন কেরাত পাঠ করবে তখন ফাতিহা পাঠ করা যাবে না, এটি প্রথমে ছিল তারপরে মানসুখ হয়ে গেছে, সুতরাং এই হুকুমটুকু নাই, বরঞ্চ শোনাটাকেই আপনার জন্য ওয়াজিব করা হয়েছে ইমামকে অনুসরণ করার জন্য, আর ইমামের কেরাতই আপনার জন্য যথেষ্ট যদি আপনি শুনেন, আর যদি না শুনেন তাহলে যথেষ্ট হবে না। বাংলাদেশের জনগণের জন্য কি যে যথেষ্ট এটা আল্লাহই ভালো জানে। সুতরাং কিভাবে নামাজ পড়বেন, আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়বেন, এখানে একটি গ্রুপ আছে একটি দল রয়েছে তারা অতি স্মার্ট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা প্রথম রাকাতে যেহেতু ইমাম দোয়াউল ইস্তিফতা পাঠ করে কিছুক্ষণ চুপ থাকে ওই কারণে খুব দ্রুত ফাতিহা পাঠ করে ফেলে, এটি না হয় প্রথম রাকাতে করলেন কিন্তু আপনি দ্বিতীয় রাকাতে ফাতিহা পাঠ করবেন কিভাবে, সেখানে তো ইমাম আপনাকে সুযোগ দিচ্ছে না। সুতরাং এরকম চালাকি এরকম কষ্ট করা আপনার কোনো দরকার নাই, তো কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, আপনি কার কথায় কষ্ট করছেন, কোথায় আপনার দলিল। আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার মতো করে নামাজ শুরু করবেন, আপনি যেহেতু ফরজ নামাজ পড়ছেন সুতরাং আপনি কি করবেন, প্রথমে তাকবীরাতুল ইহরাম বলে আল্লাহু আকবার বলে তারপরে বুকের উপরে হাত বাঁধবেন, তো হাত বেঁধে আপনি কি করবেন, দোয়াউল ইস্তিফতা পাঠ করবেন, যেটি আপনার পাঠ করাটা সুন্নাহ। আর ফরজ নামাজে কি দোয়া পাঠ করার মানে তা সুন্নাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটি পাঠ করা ফরজ নামাজের জন্য সুন্নাহ নয়, ভালো করে শুনে রাখুন। হয়তো অনেকেই জানেন, আর যারা নতুন এসেছেন তাদেরকেই উপলক্ষ করে বলছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রু, এই যে সানা, এই যে দোয়াউল ইস্তিফতা আমাদের দেশের লোকরা বলে সানা, যেই নামেই আপনি তাকে ডাকুন না কেন, সেই দোয়াটি হচ্ছে ফরজ নামাজ ছাড়া অন্য নামাজের ক্ষেত্রে পড়াটা সুন্নাহ। আর ফরজ নামাজের ক্ষেত্রে আপনাদেরকে কষ্ট করে যেটা শিখতে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াল সালজি ওয়াল বারদ, এটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, আবি শাইবাতে এসেছে, ইরওয়াউল গালিলের ভিতরে এসেছে হাদিস সহিহ, যে তিনি ফরজ নামাজে
এইভাবে তিনি দোয়াউল ইস্তিফতা পাঠ করতেন। তো আপনি ইমামের পিছনে প্রথমে এই দোয়া পড়তে থাকবেন, আপনি আপনার মতো করে নামাজ পড়বেন, আপনাকে তাড়াহুড়া, এইভাবেই আমি নামাজ পড়ি পার্সোনালি। আমি আপনাদেরকে কোনো হুকুম দিচ্ছি না, আমি কোরআন হাদিস পড়ে যে জ্ঞান লাভ করেছি সেই জ্ঞান থেকে আমি কিভাবে নামাজ পড়ি সেটি বর্ণনা করছি। আপনাদের ইচ্ছা, ইচ্ছা করলে সেটি করতেও পারে নাও করতে পারে, আমি আপনাদেরকে কোনো জোর করছি না। সেটি হচ্ছে আমি তাকবীরাতুল ইহরাম বলে বুকের উপরে হাত বেঁধে ফরজ নামাজ যেহেতু ইমামের পিছনে পড়ছি সেই জন্য আল্লাহুম্মা বাঈদ বাইনি বাইনা খাতায়া, কারণ এটি পড়া সুন্নাহ, এটি পড়তে থাকি। তারপরে ওই যে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি পড়তে থাকি, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকি, তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে থাকব। মানে আমি আমার মতো করেই যাচ্ছি, যখনই ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি পাঠ করলো, সাথে সাথে আমার ওই যাই পড়তেছিলাম বন্ধ হয়ে যাবে। আমি দোয়াই পড়ি আর বাসমালাই পড়ি আর ইস্তেআযাই পাঠ করি, যাই দোয়া ইস্তেআযা যেটাই পড়ি না কেন, অথবা আলহামদুলিল্লাহ পড়তে থাকি না কেন, ডাজন্ট ম্যাটার। আপনাকে শুনতে হবে এখন ইমামের কেরাত শোনা যাচ্ছে, আপনি এখন পড়তে পারবেন না, এইভাবেই আমি নামাজ পড়ি। আর যেখানে ইমাম চুপে চুপে নামাজ পড়ে যে রাকাত গুলোতে, সেখানে আপনি আপনার মতো করেই তো পড়বেন, সেটি বারবার আমি বলেছি, ব্যাখ্যা করার আমার মনে হয় প্রয়োজন নেই। এখন শুধুমাত্র একটি কথা বেশি যেটি জরুরি, আরো কথা বলা উচিত ছিল, আপনাদের যদি সমস্যা থাকে এটি আরেকদিনও আমি আলোচনা করতে প্রস্তুত আছি, যদি আপনারা চান আপাকে বলবেন ইনশাআল্লাহ তাআলা। যেটি সবসময় আমাদের দেশের আলিমরাও বলে থাকেন যে ওয়াইজা কোরিয়াল কোরআন ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আল আরাফ, সূরা আল আরাফ আয়াত নাম্বার হচ্ছে 204। এই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলছেন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে শ্রবণ করো, আর তোমরা চুপ থাকো তাহলেই আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের উপরে রহম করবে। ওয়াইজা কোরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হ্যাঁ, এই হচ্ছে আয়াত। এই আয়াতের তাফসির ইবনে কাসির কি বর্ণনা করছে দেখুন, ইবনে কাসির পড়ে দেখুন, অত্যন্ত দুঃখজনক ভাবে সত্য হলো এই যে একটি দেশ, যারা যে দেশ কোরআন সুন্নাহকে বেশি প্রচার প্রসারে সাহায্য করে, মধ্যপ্রাচ্যের একটি দেশ, সেই দেশ থেকে এই তাফসির ইবনে কাসিরকে সহিভাবে বের করেছে, সেখানে এই কথাগুলোকে তারা বাদ দিয়ে দিয়েছে, অত্যন্ত দুঃখজনক। অথচ ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করেছে এই যে এটি নামাজের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটিও একটি ব্যাখ্যা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কোরআন দ্বারা ব্যাখ্যা করেছেন, মানে এই আয়াতটুকু ওয়াইজা কোরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মানে যারা কোরআনের গবেষণা করেন কিংবা কোরআন বেশি চর্চা করেন তাদের খেদমতে বলছি, এই আয়াতটুকু 204 সূরা আল আরাফ। এই আয়াতের ব্যাখ্যা হবে কি, প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন বিল কোরআন, মানে কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা। কিভাবে হচ্ছে, যে কুরাইশরা মুশরিক যারা, তারা এই মানে মানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা মুসলিমরা কোরআন পাঠ করত তখন তারা আশেপাশে গন্ডগোল করত, হইচই করত, ওই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা চুপ থাকো, মনোযোগ দাও। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ফি কোরআনিল কারীম বিকজ কামা কানা ইয়াতামিদুহু কাফিরান কুরাইশ আল মুশরিকুন ফি কাউলিহি কাউলাহুম লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফি, যে এই কোরআন তোমরা কেউ শুনিও না আর এটি পাঠ করার সময় তোমরা গন্ডগোল করো, বেশি বেশি করে ঢোল বাদ্য বাজাও, মানে গন্ডগোল করো আর কি, কোরআন শরীফ কেউ শুনবে না তখন গন্ডগোল করো, হইচই করো, এটি কাফেররা বলতো। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বললেন যে যখন কোরআন পাঠ করে তখন তোমরা
মনোযোগ দাও, নাম্বার ওয়ান হচ্ছে ফাস্তামিউ, নাম্বার ওয়ান হচ্ছে মনোযোগ দিতে হবে, আর মনোযোগের পরে আল্লাহ বলছেন চুপ থাকতে হবে। সুতরাং চুপ থাকাটা মানে মানে কি পড়তে পারবে না, মনোযোগ দিতে হবে। এই কারণে এই প্রসঙ্গে বলছি যে আমাদের যে এখানে বাংলাদেশি সমাজে অথবা অন্য দেশের সমাজে আছে, ঘরের ভিতরে বরকতের জন্য আমাদের বোনরা এই কম্পিউটারে অথবা উচ্চ স্বরে ক্যাসেটে এই কোরআন শরীফ চালিয়ে রাখছে, অথচ এখানে হাসাহাসি করছে, টেলিফোনে কথা বলতেছে, কেউ কেউ মানে বাচ্চারা খেলতেছে, মানে এই হাবি যাবি যা খুশি যে করতেছে, হইচই করতেছে, অথচ কোরআন পাঠ হচ্ছে শুনছে না। এটি অনেকটা ওই কাফের কুরাইশদের মতো। আল্লাহ বলছেন যে এরকম করো না, যখন কোরআন পাঠ করা হয় তখন গন্ডগোল করো না। তো ক্যাসেটে কোরআন পাঠ করা, এটি শোনা, আর মুখে পাঠ করা এবং শোনার ভিতরে তো কোনো পার্থক্য নাই। সেটি সাওয়াবের ক্ষেত্রে হয়তো পার্থক্য থাকতে পারে, কিন্তু শোনার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। তো এই গন্ডগোল করলে সবাই গুনাগার হবে, বরকত তো হবেই না। এটি একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, গাড়িতে চললেই কোরআন চালিয়ে দিল। একজনের গাড়িতে উঠলো, উনি মনে মনে ভাবলেন যে আমি খুব পরহেজগার ব্যক্তি, কিভাবে গাড়ির ভিতরে আল্লাহ লেখে ঘুরে, গাড়ির ভিতরে আল্লাহ লেখে ঘোরার কোনো হাদিস নাই। এই আয়াতুল কুরসি টাঙ্গায় রাখে, আর যারা এই দেশে মুসলমানদেরকে টার্গেট করে তাদের সম্পদকে নষ্ট করে তারা বেশি করে গাড়ি ভাঙে। গাড়ি তো ভাঙবে, আপনি গাড়িকে গাড়ির ভিতরে এগুলো সাইনবোর্ড টাঙিয়ে রাখছেন কেন? এগুলোকে কোরআন হাদিসের কোনো শিক্ষা নাকি? গাড়িতে টাঙ্গানোর জন্য, ঘরের ভিতরে কোরআনের আয়াত টাঙ্গানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেন নাই, এটিকে পাঠ করতে হবে। তো সুতরাং মনোযোগ দিতে হবে। এখন এই আয়াতের ব্যাখ্যায় যেটি এসেছে সেটি হচ্ছে যে ইবনে কাসির বর্ণনা করছেন, যে নানান কথা বর্ণনা করছেন। প্রথম যে হাদিসটুকু এসেছে, এই হাদিসটুকু হচ্ছে তালহা ইবনে ওবায়দুল্লাহ ইবনে কোরাইশ থেকে। এই তালহা ইবনে ওবায়দুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস, সেই হাদিসের ভিতরে এসেছে যে একবার মানে সাহাবিরা কথাবার্তা বলছিল একটি পর্যায়ে, কিন্তু তারা পাশেই একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করছিল। তখন একজন সাহাবী তাদেরকে বলছে, আপনারা তো আপনাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে কোরআন পাঠ শোনাচ্ছেন, কিন্তু আপনারা কথা বলছেন, তাহলে তো আপনারা আপনাদের উপরে ওয়াজিব করে নিয়েছেন আযাবকে, মানে আপনাদের শাস্তি হবে। কিন্তু এই ঘটনার পর ওই ওই সাহাবী দুইজন তারা আবার কথাবার্তা বলতে লাগলো। তখন তারা একবার যখন কথাবার্তা বলল, তৃতীয়বার ওই ব্যক্তি তাকে সতর্ক করে দেওয়ার পর এই যে তাকে বলল যে এই আয়াত হচ্ছে কোরআনের জন্য, এটি এই আয়াত হচ্ছে নামাজের জন্য প্রযোজ্য, এই হচ্ছে একটি হাদিস। এটি ইবনে কাসির বর্ণনা করছেন যে এই আয়াতটুকু হচ্ছে নামাজের জন্য। মুজাহিদ রাহিমাহুল্লাহ, ইবনে হাশিম, সুফিয়ান আস-সাউরি বলেছেন এটি নামাজের ক্ষেত্রে, নামাজ ছাড়া এই আয়াত বুঝায়নি। সাইদ বিন জুবায়ের সবাই বলেছে এটি তালাওয়াতের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। সুতরাং এটি হচ্ছে নামাজের ক্ষেত্রে হবে। এই জন্য ইবনে কাসির তার কিতাবের ভিতরে বলেছেন যে কামারু ইয়াল মুসলিম সহিহু হাদিস আবি মুসা আশআরি ক্বাল রাসূলুল্লাহ ইন্নামা জুইলাল ইমাম লিতিম বিহি ফাইযা কাব্বিরু ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফানসিতু। মানে মুসলিমের হাদিসটুকু ইবনে কাসিরও বর্ণনা করেছে এই আয়াতের তাফসিরে, এবং বলছে যে নামাজের ভিতরে তোমরা চুপ থাকো, মানে ওয়াকাযালিকা রাওয়াহু আহলুস সুনান মিনাল হাদিস আবি হুরায়রা আইদান সহিহু মুসলিম كانوا يتكلمون في الصلاة فلما نزلت هذه الآية আরেকটি রাওয়ায়েত এসেছে যে নামাজের ভিতরে সাহাবীরা আগে সালাম দিত অথবা অনেকে কথা বলতো, বলতো যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ, এরকম হাঁচি দিলে উত্তর দিত, সালাম দিলে উত্তর দিত, অনেকে কথা বলতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছে, একটি রাওয়ায়েত এসেছে। কিন্তু ইবনে কাসির তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে নামাজের ভিতরে যখন ইমাম কেরাত পাঠ করে তখন চুপ থাকবে, এই হাদিসটাই হচ্ছে এই আয়াতের তাফসির। সুবহানাল্লাহ, তাহলে আমরা পেলাম কি যে একটি কোরআনের আয়াত তার প্রথম ব্যাখ্যাটা হবে কোরআন দ্বারা কোরআন, এটি হচ্ছে সর্বোচ্চ স্তর। মানে সবসময় এটি হবে না, আমি জাস্ট বলছি,
আদর্শগত ভাবে, আর পরবর্তী ব্যাখ্যাটা হবে কি হাদিস দ্বারা, যে হাদিসটুকু মুসলিমের ভিতরে এসেছে যেটি আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি। তারপরে অনেক বাদ বাকি অন্য সবার কথা, কারণ আল্লাহ সুবহানাহু তাআলার কথা আল্লাহর কথা দ্বারাই ব্যাখ্যা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনকে যার উপরে নাজিল করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হাদিস দ্বারাই এই কোরআনকে ব্যাখ্যা। হ্যাঁ, লিতুবাইয়িনা লিন্নাস ইন্না আনজালা আলাইক, যে আমি এটি তোমার উপরে নাজিল করেছি কেন তুমি এটি মানুষের কাছে ব্যাখ্যা করবে, লিতুবাইয়িনা লিন্নাস, আমরা এটা আলোচনা করেছি। হ্যাঁ, তো এই হাদিস দ্বারা এটা ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। তারপরে বিভিন্ন আসার মানে এসেছে, সেই ক্ষেত্রে বিভিন্ন মানে কথাবার্তা এসেছে, সেটি আমরা বিস্তারিত আজকে আলাপ করতে পারলাম না কারণ সময়ের স্বল্পতার জন্য। কিন্তু আমরা যেটি বলতে চাই যে ইমামের পিছনে মানে যদি নীরবে ইমাম কেরাত পাঠ করে তাহলে সবকিছুই করতে হবে রাকাতের গিলে, আর যেই সকল রাকাতে জোরে পড়ে সেটা যদি শোনা না যায় তাহলেও পড়তে হবে, আর যদি শোনা যায় তাহলে চুপ করে থাকতে হবে। এটি হচ্ছে হুকুম। আর এই হুকুমটুকু যে এসেছে যে আবু হুরায়রাই নিজেই বর্ণনা করেছেন যে তিনি সমস্ত মানুষ এই পরবর্তী হুকুম পাওয়ার পরে কেরাত পড়া বন্ধ করে দিলেন। এই ক্ষেত্রে এক এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ওই ইমামের পিছনে পড়া যাবে যত বর্ণনা এসেছে সবগুলোকেই তিনি বলেছেন ত্রুটিপূর্ণ, এটির ভিতরে ইল্লা রয়েছে, ত্রুটিপূর্ণ মানে ইল্লা মুআল্লাদ, এখানে ত্রুটিপূর্ণ হয়েছে। শুধুমাত্র একটি হাদিসকে তিনি সহিহ লিগাইরিহি বলেছেন, এই ক্ষেত্রে ইমামের পিছনে চুপে চুপে পড়া আবু হুরায়রার হাদিসকে তিনি সহিহ লিগাইরিহি মানে সহির নিচের পর্যায়ে, মানে পিওর সহি না, যেটি হচ্ছে আনাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবীদের নিয়ে সালাত আদায় করলেন, সালাত শেষ করে তাদেরকে বললেন, তারপরে তিনি বললেন যে তোমরা এমনটি করো না, নীরবে সূরা ফাতিহা পাঠ করবে। এই কথাটুকু সহি পর্যায়ে আসেনি, কিন্তু এই হাদিসটুকু জেহিরিয়া সালাতের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ, চুপে চুপে এটি যে সিররিয়া হাদিস ক্ষেত্রে মানে এই হাদিসটার ভিতরে কিছুটা সমস্যা রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা তাফআলু লিয়াকরা আহাদুকুম লিফাতিহাতিল কিতাব ফি নাফসিহি, তোমরা মনে মনে মানে ঠোঁট না নাড়িয়ে মনে মনে ফাতিহাটা পাঠ করো। এই হাদিসটুকু সবাই এটিকে সহি বলেননি, কিন্তু আলবানী যদিও এটিকে সহি বলেছেন কিন্তু তিনি এর উপরে কোনো হুকুম দেন নাই, মানে এইটিকে তিনি সিফাতুস সালাতুন নবীতে উল্লেখ করেন নাই, কারণ এটি দিয়ে হুকুম হয় না। এর কারণ হচ্ছে যে তার থেকেও সহি হচ্ছে মুসলিমের হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পাঠ করলে চুপ থাকবে আর ইমামের পাঠই তোমাদের জন্য যথেষ্ট। সুতরাং ওই দুই হাদিস এবং অন্যান্য মুহাদ্দিসদের আসার এবং ইমাম ইবনুল মোবারক জুহরি থেকে বর্ণিত ইমাম আব্দুল মোবারক তিনিও বলেছেন জেহরি কিরাতের ইমামের পিছনে কোনো লোক কিরাত পড়তে পারবে না, ইমাম শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বাল তিনি বলেছেন প্রত্যেক ইমামই রাকাতি পড়তে হবে, ইমাম মালিক বলেছেন যে পড়া যাবে না, ইমাম শাফিঈ প্রথম দিকে তিনি বলেছেন যে পড়া যাবে না শুনতে হবে। তার মানে আমরা অধিকাংশ স্কলার দেরকে পাচ্ছি যারা বলছে যে ইমামের কেরাত শুনলে পড়তে পারবে না, শুধু শুনবে, আর যখন শুনবে না তখন পড়বে। এটি হচ্ছে অধিকাংশ মুহাদ্দিসুন ও ফোকাহা ও আইম্মা। আর আমাদের দেশে যেটা আমাদের দেশে হইলো কিছু পড়বে না, আমাদের দেশে কিছুই পড়বে না এই বোবা থাকবে, এটার কারণ কি? এটার কারণ আসুন আমরা জেনে নেই কেন আমাদের দেশে পড়ে না। এটার কারণ হলো যে আমাদের দেশে কতগুলো জাল হাদিসের উপর ভিত্তি করে এই কাজটুকু করে না। জাল হাদিসগুলো কি? ভয়ঙ্কর জাল হাদিস। প্রথম হাদিসটি হচ্ছে যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পাঠ করবে তার মুখে আগুন দেওয়া হবে,
আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম। ইমামের পিছনে কেরাত পাঠ করলে তার মুখে আগুন দিতে হবে। মান কারা খালফাল ইমাম মুলিয়া ফুহু নার, যে তার মুখে থাকবে আগুন। এটি হচ্ছে একটি জাল হাদিস এবং এটি বর্ণনাকারী হচ্ছে বড় মিথ্যুক। আরেকটি বর্ণনা কি, ইবনে মাসউদ বলেন যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পাঠ করবে তার মুখে মাটি মারতে হবে, মাটি দিতে হবে, ও মুখটা মাটি দিয়ে বন্ধ করে দিতে হবে। মান কাল আকাল ইবনে মাসউদ ওয়াদিত্তু আন্নাল্লাযিনা ইয়াকরাউ খালফাল ইমাম মুলিয়া ফুমু তুরাব, মুলিয়াতু তুরাব মানে সেখানে মাটি দিতে হবে, মুখ মাটি দিয়ে ভরে দিবে। তারপরে আরেকটি এই হাদিসটি হচ্ছে দাইফ, এটি কিন্তু জাল নয়, এটা দুর্বল, মুখের ভিতরে মাটি দিবে যদি কেরাত পাঠ করে। আরেকটি হচ্ছে সাআদের হাদিস, আন সাআদ ক্বালা ওয়াদিত্তু আল্লাযিনা ইয়াকরা খালফাল ইমাম, ইমামের পিছনে যদি কেউ কেরাত পাঠ করে তাহলে ফিহা জামরাতান, তাকে আগুনের কয়লা ছুড়ে মারতে হবে। এটি হচ্ছে দুর্বল হাদিস। তারপরে মানে এইভাবে এইভাবে মানে মুখে মাটি মারতে হবে, মুখে আগুন মারতে হবে, মুখে মদ নিক্ষেপ করতে হবে, এটিও আছে। ক্বালা হাম্মাদ ওয়াদিত্তু আন্নাল্লাযিনা ইয়াকরা খালফাল ইমাম মুলিয়া ফুমু সুকরান, তার মুখে মদ দিয়ে মদ 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 মানে মদ ঢেলে দাও, এই এটিও দুর্বল দাইফ। হ্যাঁ, তারপরে আলী থেকে বর্ণিত একটি আসার আছে যে যে ব্যক্তি ইমামের সাথে কেরাত পাঠ করলো সে ইসলামের উপরেই নাই, আউযুবিল্লাহ। ওয়াকালা আলী মান কারা মাল ইমাম ফালাইসা আলাল ফিতরা, সে ফিতরাতের উপরে নাই, এটি সহি নয়। তারপরে আছে কি, জায়েদ বিন সাবিত থেকে এসেছে যে যে ব্যক্তি ইমামের পিছনে কিছু পাঠ করবে তার নামাজ হবে না। আন জায়েদ বিন সাবিত কল মান কারা খালফাল ইমাম ফালা সালাতালাহু, তার কোনো নামাজই হবে না। এই সকল এই দুর্বল জাল মানে এই ধরনের মানে কথাবার্তা। তারপরে আরো একজন আছে সাহাবি রাহমাহুল্লাহ, মানে একজন মানে আলিম কুসম্ভবত তাবিন আল কাবির, তিনি বলছেন কালা সাহাবি আদরাক্তু সাবিঈনা বদরান, মানে একজন একজন তাবিঈন বলছে যে আমি 70 জন বদরি সাহাবির পিছনে নামাজ পড়েছি। সাবিঈনা বদরিয়ান কুল্লুহুম ইয়ামনাউনা মুকাদ্দাদুন আল মুত্তাদা আন আল কিরআতি খালফ আল ইমাম, যে তারা কেউই প্রত্যেকে ইমামের পিছনে কেরাত পড়তে গিয়ে নিষেধ করেছেন। ইয়ামনাউনা, তারা নিষেধ করেছেন, মানা করেছেন। অথচ এই বর্ণনাটুকু ভিত্তিহীন, জাল, এটির কোনো সহি সনদ পাওয়া যায় না। এই সকল কারণেই, ঐতিহাসিকগত কারণেই আমাদের দেশে মানে বিশেষ করে হানাফি মাজহাবের যারা অনুসারী তারা ইমামের পিছনে শুনুক বা না শুনুক তারা কোনো কিছু পড়ে না, আর পড়লে ওরা মনে করে যে নামাজই হবে না, আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম। কেউ যদি ইমামের পিছনে শোনা অবস্থাতেও যদি কেউ কেরাত পাঠ করে তাতেও তার নামাজ নষ্ট হবে না, যদিও এটি আলবানি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেন নাই যে এটি করা যাবে। কিন্তু কেউ যদি করে, যেমন অধিকাংশ কোরআন সুন্নাহ লোকদের ভিতরে এই দলই বেশি, পার্টি বেশি শক্তিশালী। আমাকে অনেকে বলে যে আপনি শুধু এইটা বলেন, অন্যরা সবাই তো পড়তে বলে, যদি পড়ে ফেলে ইমামের সাথে তাতেও তার নামাজের ক্ষতি হবে না, কিন্তু পড়াটা দরকার নাই, পড়ার হাদিস মানসুখ হয়ে গেছে, আপনাকে এক্স্যাক্টলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস দ্বারা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে ঠিক সেভাবেই নামাজ আদায় করাটাই আপনার জন্য সুন্নাহ ওয়াজিব, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই নবীর মাধ্যমে নামাজকে শিক্ষা দিচ্ছেন। আর বিভিন্ন কিছু মানসুখ হয়েছে এর পর্যায়ে আমি বর্ণনা করেছি, সুতরাং এটির বিস্তারিত আর আলোচনা করতে চাই না, শুধুমাত্র একটি কথাই বলতে চাই যে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা শুধু একা এই কথাটুকু বলেন নাই, এই কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম জুহরি, ইমাম আওজাঈ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, এই সকল সমস্ত আইম্মা মুজতাহিদিন তারা বলেছেন যে যেই রাকাতে ইমাম কেরাত পাঠ করে তখন শুনতে হবে। এই সুতরাং আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার নাম নিয়ে হইচই করে কোনো লাভ নাই,
কোন ইমামকে কটাক্ষ করা অত্যন্ত গর্হিত কাজ, না জেনে একজনকে টার্গেট করা ঠিক নয়, কারণ এটি উনি নিজে আবিষ্কার করেননি, এটি আপনাদের অনেকের অ্যাক্সেস নাই অনেক কিছু বোঝার কিংবা দেখার, সেই জন্য আপনারা হয়তো জানেন না। হ্যাঁ, কিন্তু কিতাবের ভিতরে এভাবেই বর্ণনা করা আছে, শুধুমাত্র একজন লোক উনি ইমাম পাঠ করা সত্ত্বেও পাঠ করতে বলেন, সেটি হচ্ছে ইমাম আল বুখারি রাহিমাহুল্লাহ তাআলা। শুধুমাত্র একজন মুহাদ্দিস, আল মুহাদ্দিস আল কাবির আল ইমাম মুহাম্মদ, ইমাম আল বুখারির নাম হচ্ছে মুহাম্মদ, এই রাহিমাহুল্লাহ তাআলা, তিনি জুজুল কিরআ খালফ আল ইমাম, তিনি একটি স্বতন্ত্র চ্যাপ্টার বই লিখেছেন যে ইমামের পিছনে শুনুক বা না শুনুক তাকে ফাতিহা পড়তে হবে, কেরাত পাঠ করতে হবে, এটি হচ্ছে তার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু ইমাম আল বুখারী ছাড়াও অন্যান্য মুহাদ্দিসরা তার দলিল দিয়েছে, সেগুলো ইমাম আল বুখারী তিনি উল্লেখ করেন নাই অথবা তিনি গ্রহণ করেন নাই, যে কোনো একটি হবে। সুতরাং আমরা দেখতে পেলাম যে আজকের আলোচনা থেকে যে শব্দ করে পড়ার সময় ফাতিহা পাঠ করা যাবে না, ফাতিহা না পাঠ করাই হচ্ছে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ। আর যারা করে তাদের বিরুদ্ধে কি আমরা কিছু বলবো? তাদের বিরুদ্ধে আমরা কিছু বলবো না, কারণ হয়তো তারা মানে হাদিসগুলোকে বুঝেছে ওইভাবে, সুতরাং আমরা তাদেরকে ওইটার উপরই ছেড়ে দিব যে তারা ওইভাবে বুঝেছে। আর আমরা যারা আজকের ক্লাস থেকে যেগুলো বুঝেছি, শেখ রাহিমাহুল্লাহ তাআলা যেভাবে বুঝেছেন, আমরা মনে করি এটি হচ্ছে হাদিস অনুযায়ী সহি। যেমন উদাহরণ দিচ্ছি যে একটি ঘটনা সাহাবীদের ভিতরে এসেছিল যে আসরের নামাজ কিভাবে পড়বে, তারা কি কসর করবে না পূর্ণ পড়বে, এরকম একটি ঘটনা যখন ঘটে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পক্ষকেই বলেছে যে যথেষ্ট হয়েছে, মানে দুই পক্ষই কারেক্ট। হ্যাঁ, এরকম করে এটা সমাধান করা যায়। তবে উত্তম সমাধান হচ্ছে, যেটি দলিল সহকারে এসেছে, সেটি হচ্ছে যে পড়তে হবে না, পড়া উচিত না, শোনাই উচিত, কারণ এর সাথে কোরআন জড়িত, আয়াত জড়িত আর হাদিস জড়িত, দুটো জিনিস যখন একটি বিষয়ের উপরে জড়িত হয়ে যায় তখন জিনিসটি শক্তিশালী হয়। শুধু হাদিসের জন্যই যে আমরা পড়া থেকে বিরত থাকবো তাই নয়, বরঞ্চ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাফসীরের ভিতরে বলছেন যে পড়া যাবে না, সুতরাং ইবনে কাসিরও অন্যতম। সুতরাং আজকে এখানেই আমার বক্তৃতা কথা শেষ করতে চাই। আপনারা শুধুমাত্র এই দুইটি বিষয়ের উপরে প্রশ্ন করবেন, রাফুল ইয়াদাইন এবং সূরা ফাতিহা, ইমামের পিছনে কিভাবে পড়তে হবে এটি প্রশ্ন করবেন, আর রাগারাগি করবেন না, ধৈর্য ধরবেন। আমরা আর মানে এর বাইরে প্রশ্ন করলে আমি আজকে জবাব দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব আপনাদের সংশ্লিষ্ট কথাগুলো জবাব দেওয়ার জন্য। প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা, সবাই স্টার সিফট দিয়ে প্রশ্ন করুন। হাত মিউট করা আছে প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার নাম ইসাদ। আমার প্রশ্ন হচ্ছে যে বিসমিল্লাহির আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি আমি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে বলতে হবে, না শুধু ধরেন ফরজ, আমি যদি জোহরের ফরজে তারেকাতে নিয়ত করলাম বা তারেকা যখন পড়বো তখন শুধু প্রথমেই বললেই হয়ে গেল এরকম? আপনি হয়তো আমাদের গত ক্লাস এবং এর আগের ক্লাসটুকু শুনেন নাই, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। শুনুন, আমি কথা বলছি আপনি শুনুন। আপনি হয়তো আমাদের ইতিপূর্বে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, শুধু আউযুবিল্লাহ এটাকে বলা হয় ইস্তিআযা আর বিসমিল্লাহকে বলা হয় বাসমালা, এই দুটো বিষয়ের উপরে আমরা আড়াই ঘন্টার ক্লাস করেছি বিসমিল্লাহি তাআলা। আপনি সেই ক্লাসের রেকর্ডিংটুকু অনুগ্রহপূর্বক শুনে নেবেন, তাহলে আপনার অনেক উপকার হবে। এই রেকর্ড নাম্বার আমার মনে নাই, সিদ্দিকা আপার কাছ থেকে জেনে নেবেন।
আপনার প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যেক নামাজে, সে যে নামাজই পড়ুন না কেন, যখনই আপনি নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করবেন তখনই আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, আপনি যেভাবে আউযু বিল্লাহ পাঠ করেছেন সেইভাবে নয়, বরঞ্চ মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি এইভাবে তার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। যদি মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি এটি যদি আপনার মুখস্থ না থাকে তাহলে ওই মানে একেবারে সর্বনিম্ন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটি প্রতি রাকাতে যখনই ফাতিহা পাঠ করবেন তখনই শুরুতে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই, আপনি একদম লাস্টে যে কথাটা বললেন ওই যে আলহামদুলিল্লাহ যেটা পড়া যাবে না, ওটা যদি কাইন্ডলি আমি বুঝতে পারিনি আর কি, ওটা যদি একটু প্লিজ বুঝিয়ে বলতেন। জাযাকাল্লাহ খায়ের। কি আমি আপনার প্রশ্ন বুঝতে পারি নাই? যে একদম শেষে যেটা বললেন হাদিসটা আর কি, আপনার হালাকাটা শেষ করার আগে। আমি আমি নিজে বুঝতে পারছি না আপনি কি জানতে চাচ্ছেন, একটু বিস্তারিত প্রশ্ন করুন। যে আলহামদুলিল্লাহটা বলা যাবে না যেটা বললেন, যে যারা বুঝবে না তাদেরকে ছেড়ে দিন আর কি, ওইটা আমি একটু বুঝতে পারিনি। আপনি পুরো লেকচারের ভিতরে আমি যেটি বর্ণনা করেছি সেটি হচ্ছে, যখন আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি অনুগ্রহ, আপনি এটি সিদ্দিকী আপার কাছে বিস্তারিত ভাবে মানে বুঝিয়ে বলবেন, উনি আমার কাছে জিজ্ঞাসা করলে আমি এটা বলে দিব। কিন্তু সংক্ষেপে যেটা বলছি, এটি আপনার প্রশ্ন করা হয়নি, আপনি এটা অসম্পূর্ণ, আমি এটা থেকে কিছুই বুঝতে পারছি না, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। যেটি সংক্ষেপে সেটি হচ্ছে যে ইমাম যখন আলহামদুলিল্লাহ বলা শুরু করবে, আমরা যখন নামাজটা শুরু করব তখন আমরা আমাদের মতো করে শুরু করব, কারণ ইমামকে পড়ার ক্ষেত্রে অনুসরণ করতে হয় না, ভালো করে মনে রাখবেন, ইমামকে অনুসরণ করতে হয় পাঁচ জায়গায়। আমি এটি আলোচনা করতে চাই না, কারণ এগুলো আরো অন্য ক্লাসে আমরা আলোচনা করব। ইমামকে অনুসরণ করার মানে এই না সবকিছু অনুসরণ করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইমামকে অনুসরণ করার ক্ষেত্র আছে, পড়ার ক্ষেত্রে ইমামকে অনুসরণ করতে হয় না, আপনার পড়া আপনার কাছে, ইমামের পড়া ইমামের কাছে। যেমন আপনি ইমামও আল্লাহু আকবার বলে আপনিও আল্লাহু আকবার বলেন, সেটা আপনার জন্য, ইমামও সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনাকেও সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, এটি শুনে আবার অবাক হওয়ার কিছু নেই, এগুলিও আপনাদের শুনতে হবে। ইমাম রাব্বানা লাকাল হামদ বলবে, আমাদের বাংলাদেশি তরিকায় হলে চলবে না, ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা আর আমরা চিৎকার করে বলবো রাব্বানা লাকাল হামদ, মাঝখানে ইমাম রাব্বানা লাকাল হামদ বলছে না আর আমরা বলছি না সামি আল্লাহু লিমান হামিদা, এইভাবে বলা যাবে না। বরঞ্চ ইমাম যেটা বলবে সেটা মামুমও বলবে, যেমন ইমাম বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নামাজ থেকে যখন পৃথক হয়ে যায়, মুক্তাদিও বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমরা কি ইমামের সালামের জবাব দেই নাকি? ইমাম বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমরা কি বলি ওয়ালাইকুম আসসালাম, ইমামকে উত্তর দেই নাকি? আমরা ইমাম যখন সালাম দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমরা ইমামের সালামের কোনো উত্তর দেই না, আমরা কি বলি? আমরা বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একই কথা বলি, যেটা ইমাম বলে এটা আমরাও বলি। সেই জন্য ইমাম যা বলে সেটি মুক্তাদিও করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইমাম চুপে চুপে প্রথম রাকাতে দোয়া পড়ছে, যেমন আমরা দোয়া বর্ণনা করেছি আল্লাহুম্মা বাঈদ বাইনি খাতায়ায়া, যে যে দোয়াটা আমরা ফরজ নামাজের ক্ষেত্রে পড়ি, এটি সুন্নাহ। আর এটি যদি না পারেন তাহলে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক বাংলাদেশে যেটা পড়ে সেটি পড়েন, অসুবিধা নাই, কারণ এটি সুন্নাহ। আর বেশি সুন্নাহ হচ্ছে ওটি পড়া, কারণ ওটাতে সব বেশি ফরজ নামাজে আল্লাহ রাসুল সেটি পড়তেন। এখন আমরা ইমামের পিছনে চুপে চুপে ফাতিহা না পড়ে আমরা আমাদের মতো করে নামাজ শুরু করলাম, যেটি আমি ব্যক্তিগতভাবে করি, যে আমি আল্লাহুম্মা বাঈদ বাইনি খাতায়ায়া এটি পড়ছি, তারপরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি সেটি পড়ছি, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি চুপে চুপে, তারপরে আলহামদুলিল্লাহ পড়ছি, যাই পড়ছি না কেন, এটি বুঝতে কেন অসুবিধা হচ্ছে? মনোযোগের অসুবিধা থাকতে পারে, বোঝার কোনো অসুবিধা নাই, আমি বাংলা ভাষায় প্রমিত বাংলায় এই কথাগুলো বলছি। ইমাম
যখনই আলহামদুলিল্লাহ শোনা যাবে তখনই আপনি পড়া বন্ধ করবেন, যেটি পড়তে থাকেন, আপনি যে পর্যায়ে থাকুন না কেন। আপনার নিজের ফাতেহাও যদি আপনি পড়ছেন তাহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু সাথে সাথে ইমামের কেরাত শুনলেন, বন্ধ করবেন। এটি না বুঝার কি আছে? এটি না বুঝলে আমার কিছু করার নাই, কারণ ইমামের কেরাত শুনলে আপনার যা কিছু আছে বন্ধ করতে হবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি কোনো তসবি তাহলিল তাকবীর মানে আপনার কেরাত ফাতিহা বলেন সুরা বলেন কিচ্ছু করতে পারবেন না, আপনাকে শুনতে হবে। কেন শুনতে হবে সেটির জন্যই তো এক ঘন্টা আপনাদেরকে বললাম। এখন না বুঝলে আল্লাহ আলাম। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, একটি হচ্ছে কোরআনের জন্য, আরেকটি কি যে হাদিসের জন্য। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমাম লিইতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য। সে যখন তাকবীর দেয় তখন তোমরা তাকবীর দাও, ওয়াইজা কারা সে যখন কেরাত পাঠ করে ফাআনসিতু তখন তোমরা চুপ থাকো। এই আলহামদুলিল্লাহ বলতে বুঝাইছি সেটা একটি উদাহরণ দিয়ে বুঝালাম, পরিস্থিতি বোঝার জন্য যে একজন ইমামের পিছনে সে স্বাভাবিকভাবে তার নামাজ যেভাবে পড়ে সেভাবে শুরু করবে। যেমন দ্বিতীয় রাকাতে সে উঠে যদি ইমামকে দেখে যে অনেকক্ষণ চুপ আছে, সে ইচ্ছা করলে পড়তে পারে, কিন্তু যখনই ইমামের কথা শুনবে তখনই বন্ধ করবে। একটি জিনিস মনে রাখতে হবে আমার প্রিয় আখওয়াতিনা, আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ফিল কুরআনিল কারীম আকিমুস সালা লিযিকরি, যে তোমরা নামাজকে কায়েম করো জিকির করার জন্য, প্রতিষ্ঠা। এই জন্য নামাজকে বলা হয় আয-যিকরুল আকবর, সবচেয়ে বড় জিকির। নামাজের ভিতরে বোবা হয়ে বসে থাকার কোনো জায়গা নেই, এখানে চুপ থাকা যায় না, এটি হচ্ছে সবচেয়ে বড় ভুল, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে। এই যে পরে যখন ইমামের পিছনে আসে চুপ করে থাকে, তারপরে একজন আত্মা হেতু পরে, তারপরে ইমাম হয়তো আত্মা হেতু পরে, তারপরে দুরুদ পড়ছে, তারপরে দোয়া পড়ছে, আর সেই যে মাসবুক যিনি ইমামের সাথে পরে যোগ দিয়েছে সে আত্মা হেতু পরে বসে আছে চুপ করে। তো এখন চুপ করে তার জন্য কি ইবাদত আছে? কোনো ইবাদত নাই। তার খুশু কোথায় গেল? তার অন্তর কোথায় গেল? সে কোনো কিছু পাঠ করছে না, সে কাকে কার ইবাদত করছে? কিছুই করছে না, চুপ করে বসে। বোবার কোনো ইবাদত নাই, তো বোবা থাকা তো চলবে না। আপনাকে সবসময় একটা না একটা জিকির করতে হবে, মানে তাসবিহ তাকবীর তাহমিদ এগুলো বলতে থাকবেন, এটাই হচ্ছে সুন্নাহ। এই কারণেই নামাজের ভিতরে জামাতে নামাজ পড়ার জন্য আপনাদের কাছে রেডিমেড অনেক দোয়া অনেক তাসবিহ এগুলো মুখস্থ থাকা চাই, যেন আপনি সবসময় আপনার মুখটাকে চালাতে পারেন। এই কারণে যে পরের রাকাতে কোনো কারণে ইমাম যদি মাইকে আওয়াজ শোনা যাচ্ছে না, অথবা একজন মিডল ইস্টের ইমাম যে দুর্বল হাদিসের উপর ভিত্তি করে চুপ থাকে, সেরকম পরিস্থিতি হলে আপনি আপনার ফাতিহা পড়তে থাকবেন, কারণ আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না। শর্ত হচ্ছে আপনি যখন শোনা শুরু করবেন তখনই বন্ধ করবেন। সেই ক্ষেত্রে আপনি যদি আলহামদু পর্যন্ত পড়েছেন তারপরে ইমামের কেরাত শুরু হয়ে গেছে, তাহলে বন্ধ করে দিবেন। যতটুকু পাঠ করেছেন ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিটি হরফ দশটি করে নেকি দান করবে, এই জন্যই পড়তে হবে। এবং পড়াটাই হচ্ছে সুন্নাহ মাসনুন, সেটি আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। ওয়াইয়াকুম ওয়াইয়াকুম। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বলুন। আপনার মেশিন ঠিক করতে হবে, আমি শুনতে পাচ্ছি না ইনশাআল্লাহ। বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বলুন ভাই, আমার কোশ্চেন হলো, আমরা তো এতদিন যে ইমামের পিছনে সেটা ফাতিহা পড়ছি, তাহলে আমাদের তো গুনাহ হয়েছে, আমি এখন কি করবো তাহলে? সেটাই তো বললাম যে শুনুন শুনুন, প্রথমে শুনতে হবে ইনশাআল্লাহ তাআলা।
আপনার প্রশ্নটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিক। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আপনার জানার আগ্রহ প্রতি প্রবল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা আপনাকে অনেক জ্ঞান দান করবে বিইজনিল্লাহ তাআলা। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে না জেনেই কোন বিষয়ের উপরে গুনাহ হবে এটি বলা যায়, এটি হচ্ছে প্রথম নাম্বার শিক্ষা। আপনি কোনো কাজকে না জেনেই আপনি বলতে পারেন না এটি করলে গুনাহ হবে। আমি কি এত লেকচার দেওয়ার সময় এটি কি কখনো বলেছি যে ইমামের পিছনে যদি কেউ ফাতিহা পাঠ করে তাহলে তার গুনাহ হবে? এটি কি আমি বলেছি? আমি এটি বলিনি, এটির কোনো দলিল পেশ করিনি, কোনো স্কলার এটি বলেনি, শুধুমাত্র একটি গোষ্ঠীর কিছু স্কলার যারা বাংলাদেশের মাজহাব যাকে অনুসরণ করে হানাফি, সেই জন্য আমাদের দেশে তারা এটি পড়ে না, তারা এখানে জাল হাদিস দুর্বল হাদিস বলে, যারা যে ইমামের পিছনে যদি কিছু পড়ে তাহলে তাদের মুখে মাটি অথবা আগুন অথবা মদ এগুলি নিক্ষেপ করতে হবে, তারা এটা বলতে পারে যে গুনাহ হবে। কিন্তু কোরআন সুন্নায় বিশ্বাসী সহি হাদিসের অনুসরণকারী কোন স্কলার বলেন নাই যে ফাতিহা পাঠ করলে গুনাহ হবে, এটি বলেন নাই। বরঞ্চ আপনি যে এতদিন ফাতিহা পাঠ করেছেন আপনার প্রতি আমরা সহি হাদিসের দলিল পেশ করছি যে আপনার নামাজটাকে আরেকটু পরিবর্তন করলে আরো বেশি সুন্নতের কাছাকাছি আসবেন, আরো বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো করে আপনার নামাজটুকু হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি তোমাদেরকে মিম্বরের উপরে নামাজটুকু কেন শিক্ষা দিলাম? যেন তোমরা নামাজটুকুকে শিখতে পারো। এটি হচ্ছে হাদিস। সেই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ঠিক যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো, মানে হচ্ছে তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা নামাজটুকু পড়ব। তো শিক্ষার ভিতরে আমরা যে দলিলগুলো পেলাম সেটা যে ফাতিহার পিছনে ইমাম যখন শব্দ করে কোনো কেরাত অথবা ফাতিহা যেটাই পড়ুক না কেন আপনি পিছনে কিছু পড়তে পারবেন না, কিন্তু ইমাম যদি শব্দ চুপ থাকে তখন আপনি পড়তে পারবেন। এখন আপনি কিছু স্কলারদের কথা শুনে আপনি হয়তো পড়েছেন, কিন্তু আজকে আপনি নতুন কিছু শিখছেন, এতে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। আপনি যেহেতু জানতেন না সেই জন্য আপনার কোনো সমস্যাই হবে না। আমরা আপনাকে আজকে দশ থেকে এই দাওয়াত দিচ্ছি যে আপনাকে কষ্ট করে ইমামও পড়ছে আপনাকেও পড়ছেন, এটি করার আপনার কোনো দরকার নেই। আপনি লক্ষ্য করবেন যে হাদিসের ভিতরে এসে মান আদ্রাকা রুকু ফাকাদ আদ্রাকা রাকা, সহি হাদিস, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। তো সে ফাতিহা পড়ছে কোথায়? সে তো কোনো ফাতিহা পাঠ করে নাই। কোন মানুষ যদি ইমামের পিছনে একটি রুকু পেয়ে যায় তার মানে সে রাকাতটা পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তি তো কোনো ফাতিহাই পড়তে পারে নাই, তো তার কি নামাজ ওই রাকাত হবে না? হ্যাঁ, সে রাকাত তো তার হয়ে গেছে। সুতরাং ইমামের পিছনে ফাতিহা না পড়লে নামাজ হবে না, বরঞ্চ ওইটা ডেঞ্জারাস, সেটি বলা ঠিক না। যে আমরা নতুন একটি জিনিস শিখলাম সেটি হচ্ছে বাংলাদেশের যে পদ্ধতির সাথে একটু মিল আছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের জনগণ ইমামের পিছনে কিছুই পড়ে না, চুপ থাকে, আমরাও ইমামের শব্দটা শুনলে ওই সময়ে ওই মুহূর্তে চুপ থাকব, কিন্তু না শুনলে পড়তে থাকব। সেটি যেটি আপনার পদ্ধতিগত ভাবে আসে সেটি। আরেকটি কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে ইমামের পিছনে শুধু ফাতিহা পড়ে চুপ করে থাকবেন না, এটি আরেকটি সমস্যা। এই সমস্যা সুন্নাহ অনুসরণকারীদের ভিতরে পাওয়া যায়। সেটি কি যে আসর এবং জোহরের নামাজে ইমামের পিছনে শুধু ফাতিহা বলে তারপরে ওনারা সবাই ওই চুপ, বোবা নামাজের অনুসারী হয়, এই সকল বোবা নামাজ কোরআন হাদিসে নাই। আপনাকে সূরা পড়তে হবে, একটা সূরা শেষ হলো আরেকটা সূরা পড়েন, আরেকটা, আপনি যদি সূরা বেশি না জানেন তাহলে বারবার একটা সূরাই পড়েন। আপনি ইন্না আওতাইনা কাল কাউসার জানেন, পড়তে থাকেন, বিসমিল্লাহ রহমান রহিম, ইন্না আওতাইনা কাল কাউসার, ফসাল্লি রব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বিসমিল্লাহ রহমান রহিম, ইন্না আওতাইনা কাল কাউসার,
আপনার জিকির আপনার তিলাওয়াত চলতে থাকবে, কারণ যখনই ইমাম বলবে আল্লাহু আকবার তখন ইমামের সাথে রুকু দিবেন। কিন্তু আপনি চুপ থাকবেন কেন, কিসের জন্য চুপ থাকলে কি আপনার সাথে আল্লাহর কানেকশন হবে? ইন্নাল মুসাল্লি ইউনাদি রাব্বাহু, নামাজের ভিতরে বান্দা আল্লাহর সাথে কথা বলে, আর আমরা যদি চুপ থাকি তাহলে আমাদের উপরে কি আল্লাহ কোন রহমত দিবে? এটি হচ্ছে, যদিও এটি প্রশ্নের উত্তর না, কিন্তু আমি সবার অবগতির জন্য জানালাম। পরবর্তী প্রশ্ন করুন। হ্যাঁ ভাই, আরেকটা প্রশ্ন, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার মত করে নামাজ পড়ার চেষ্টা করতেছি। আমিন, তাকাব্বালাল্লাহ মিন্নি ওয়া মিনকুম ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলো। আরেকজন বোন কি সালাম দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ আন্টি, আপনি বলেন, আমি পরে। হ্যাঁ আচ্ছা, না তুমি বলো, ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বলুন ভাই, আমার দুটো প্রশ্ন। একটা আসলে আগের বুধবারে নামাজের ব্যাপারে করেছিলাম, হয়তো যদি আমি হয়তো ঠিক মতো করতে পারিনি বা আপনি বুঝতে পারেন। প্রশ্নটা করুন। হ্যাঁ বলুন, প্রশ্নটা করুন। আচ্ছা ভাই, আমার দুটো প্রশ্ন আর একটা অনুরোধ ভাই। আগের বুধবার প্রশ্নটা করেছিলাম যে অনেক ক্ষেত্রে হাজবেন্ডরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, তো যখন ওনারা জামাতে দাঁড়ান, তো ধরেন আমরা উজু করে এসে যদি তাদের পিছনে অনেক ক্ষেত্রে দাঁড়াতে চাই না জামাতে, কারণ তারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে না, তো সেক্ষেত্রে আমি কি আমরা কি নামাজে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে নিজের নামাজ শুরু করতে পারি বা অন্য রুমে চলে যাব কিনা? এই প্রশ্নের উত্তর আমি দিব না, কারণ এটা অপ্রাসঙ্গিক এবং এটির উত্তর ভিন্ন। অন্য প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা প্রশ্ন হলো আজকে যে কোরআন পড়ার সময় যখন আপনি বলছেন কিছুই করা যাবে না, তো আমরা যদি এমন হয় যে ঘরে কাজ করতে করতে কোরআনটা ছেড়ে দিলাম বা রান্না করছি বা খাওয়া খেতে খেতে কোরআন শোনা যাবে কিনা, এই একটা প্রশ্ন। আর আরেকটা হলো আমার মানে অনুরোধ আর কি, আমার কিছু কনভার্টেড মুসলিম ফ্রেন্ড আছেন, তো ওনাদেরকে আমি দিতে চাচ্ছি নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ ওনার বইগুলো, যেগুলো সালাতুস সুফা নবী, বইগুলো নাম ভুলে গেছে, মনে নেই। আমি আপনার কাছে ইমেল করবো, আপনি একটু কষ্ট করে আমাকে ইমেলে কাইন্ডলি একটু দিয়ে দিলে। এটার নাম হচ্ছে প্রফেটস প্রেয়ার, প্রফেটস প্রেয়ার ডেসক্রাইব। এই বইটির দাম হচ্ছে $7 থেকে $8। এটি ব্রুকলিন এই যে দারুস সালাম বইতে পাওয়া যায় বুক স্টোরে। আলবানি রাহমাহুল্লাহ নামাজের বইটা ইংরেজি করেছে এই মানে ইংল্যান্ড থেকে ডক্টর মোহর আলী সাহেবের ছেলেদের যেই সংগঠন রয়েছে জামে হায়াতুত তরাস আল ইসলামী মানহাজ আল ইসলামী এই বার্মিংহামে, তারাই এটি প্রথম ইংরেজি করে এবং এটি আমেরিকাতে মার্কেটে পাওয়া যায়। আপনি ইন্টারনেটে সার্চ করবেন প্রফেটস প্রেয়ার ডেসক্রাইব, আল আলবানি দিলেই আসবে। শোনো, প্রশ্ন আর করা যাবে না, আমি বলছি উত্তর। আরেকটি হচ্ছে যে যখন আপনি মানে খাবার দাবার খাচ্ছেন কিংবা অন্য কথাবার্তা বলছেন তখন কোরআন শরীফ না চালানোই উত্তম, কারণ আপনি মনোযোগ দিচ্ছেন না। আপনি কোরআন শরীফ শোনার জন্য আদবের প্রয়োজন, এটি কোরআন, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি হুকুম দিয়েছে, শুধু শুনতে তো বলে নেই, আল্লাহ বলছে মনোযোগ দাও। এটি প্রথম হুকুম হচ্ছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, ইস্তিমাউ মানে আরবিতে ইস্তিমা, যদি কখন কোনো মানুষকে বলে আরব দেশে ছোট বাচ্চাদেরকে যখন বলে ইসমা, তার মানে বলছে যে তুমি অ্যাটেনশন করো, পে অ্যাটেনশন। তারপরের হুকুমটা হচ্ছে কি আনসিতু, তোমরা চুপ থাকো। এতে দুইটি হুকুম দিয়ে কি বোঝাচ্ছে, যে শুধু আপনি খাচ্ছেন কথা বলছেন না, কিন্তু আপনি তো মনোযোগ দিচ্ছেন না, সুতরাং এটি ভায়োলেশন। এখন এটি আমি ফতোয়া দিচ্ছি না, কোরআনকে তাজিম করাটাই হচ্ছে রহমতের লক্ষণ। কোরআনকে বাংলাদেশ ভারত পাকিস্তানের মানুষরা যেই এই যে মানে যেভাবে কমোডিটি করে রেখেছে, এতে কোরআন থেকে কোনো খায়ের আসবে বলে আমার মনে হয় না। রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে মানুষ বেড়াতে আসলে চড়াও করে আরো কোরআন শুনাইয়ে দেয়। আমাদের দেশে যেটি দেখা যায়, কারো বাসায় যদি কেউ কেউ বেড়াতে আসে
তাহলে তাড়াতাড়ি গিয়া করবে কি, ওই ক্যাসেটটা ছেড়ে দিবে কোরআনের, কারণ দেখাতে চায় যে ওই লোকটাকে যে আমরা কোরআন শুনতেছি। এই ধরনের গর্হিত কাজ বিরত থাকতে হবে। কেউ যদি গাড়িতে উঠে তাহলে দেখা যাবে যে ক্যাসেট ছেড়ে দিবে কোরআনের, এই ধরনের গর্হিত কাজ বন্ধ রাখতে হবে। এইভাবে কোরআনে অনুরোধের আসরে গান গাওয়ার মতো কোরআন চালানো যায় না। কোরআন যদি ক্যাসেটে শুনতে হয় তাহলে নিজে শুনতে হবে, যখন আপনি শুনবেন তখন একাকি শুনবেন। অন্য কাউকে জোর করে কোরআন শোনাতে যাওয়াটাও ঠিক না, কারণ যিনি কোরআন শুনছেন না তাকে আপনি বাধ্য করছেন শুনতে, এটিও আদবের খিলাফ। সুতরাং সে যে আপনার কাছ থেকে কোরআন শুনতে চাচ্ছে তেমনটিও নয়, তাহলে কেন আপনি তাকে বিরক্ত করছেন কোরআন দিয়ে? সুতরাং এগুলো করা ঠিক নয়। কোরআনকে শুনতে গেলে ব্যক্তিগতভাবে ইয়ারফোন হেডফোন দিয়ে শোনা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। বিশেষ করে আমেরিকার বাড়িঘরে বাথরুমে গেলেও কোরআন শোনা যায়। একজনে পায়খানা পেশাব করছে আর কোরআন শুনতেছে, আপনি কি মনে করেন তার খুব বরকত হচ্ছে? এগুলো কোরআন অবমাননার সামিল। এইভাবে কোরআন শোনা যায় না। সুতরাং সমাজের ভিতরে কোরআন নিয়ে যে তালবাহানা চলছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা যেহেতু রেডিওতে কোরআন শুনে অভ্যস্ত, সেখানে রাস্তাঘাটে মাইক্রোফোনে যেখানে খুশি সেখানে কোরআন চলছে, বাংলাদেশের সিনেমার বিজ্ঞাপন দেওয়ার আগেও ইনশা আল্লাহ তাআলা বলা হয়, বিসমিল্লাহ রহমান রহিম বলা হয়, পাপ কাজেও কোরআন ব্যবহার হচ্ছে। সভা সমিতিতে, এখানে কোনো পটুয়াখালী সমিতি, তারপরে জামতলা সমিতি, দিনাজপুর সমিতি, কুমিল্লা সমিতি, নোয়াখালী সমিতি, বরিশাল সমিতি, এদের একটা অনুষ্ঠান হবে, কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এই সকল গর্হিত কাজ, এগুলো দিয়ে কোরআন থেকে কোনো বরকত লাভ করা যায় না। এটি কোনো সাহাবীদের কোনো কাজ নয়। কোনো সভা শুরু করতে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়, এর কোনো হাদিস নাই। যেটি আমি বিভিন্ন অনুষ্ঠানে লক্ষ্য করেছি, মসজিদে কোনো প্রোগ্রাম হলেই আগে কোরআন তেলাওয়াত করতে হয়, এটির কোনো দলিল নাই, অথচ এটি করা হচ্ছে। এটি গর্হিত কাজ, বাধা দেওয়া উচিত। আমাদের কাছে মনে হলেই সেটি উত্তম হবে না, সেটির জন্য দলিল প্রয়োজন রাখতে হবে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে, আমি বাংলাদেশে দীর্ঘদিন পরে গিয়ে মতিঝিল এলাকায় একটি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, এই ব্যাংকটির নাম হচ্ছে ফার্স্ট ব্যাংক অর সামথিং, এই ব্যাংকের কিছু লোক যখন ব্যাংকিং আওয়ার শুরু হয় সকাল 9টায়, তখন ওই ব্যাংকের আমি প্রত্যক্ষদর্শী, আমি নিজে ওই ব্যাংকে উপস্থিত ছিলাম, তখন দেখলাম যে একজন ব্যাংকের কর্মচারী অথবা অফিসার, তিনি মাথায় একটা টুপি দিয়ে কোরআন পাঠ করা শুরু করলেন জোরে জোরে, আর সমস্ত ম্যানেজার, সুইপার, কেরানি, শুধু গার্ড ছাড়া সবাই এসে তার চারপাশে গোল হয়ে দাঁড়ালো এবং মাথাটা নিচু করে একদম খ্রিস্টানদের মতো, খ্রিস্টানরা যেভাবে বাইবেল পাঠ করে এবং শুনে, এইভাবে তারা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো, করে তারপরে যে যার কাজে চলে গেল, গোল হয়ে দাঁড়ালো, তারপরে কোরআন শুনলো, সে চলে গেল। এটি আমি আগে দেখি নাই, কিন্তু বাংলাদেশে এটি শুরু হয়েছে। এরকম গর্হিত কাজ শুরু হচ্ছে ইসলামের নামে, এর কোনো বরকত তো হবেই না। আর এই কোরআন তেলাওয়াত করার পরে ওই ব্যাংকে কি হচ্ছে? কোরআন বিরোধী সব কাজ হচ্ছে। আমরা কি সেখান থেকে কোনো কিছু বরকতে আশা করতে পারি? পারি না। সুতরাং এই আলোচনা আমরা দীর্ঘায়িত করব না, এটি আজকের প্রসঙ্গ নয়, অন্য প্রশ্ন করুন। ভাই জাজাকাল্লাহ খায়ের, আপনি তো ওই নামাজের ওইটা বইটা নাম দিলেন, কিন্তু হাওয়ার্দা ইরওয়ালুল গলিল এবং সিফাতুস সালাতুন নবী, এটা ইংলিশও চাচ্ছিলাম আর কি। ইরওয়াউল গালিলের কোনো ইংরেজি নাই, এটি আরবিতে রয়েছে। ফিঙ্গারটা যে আমরা নড়াচড়া করি, এটা আমরা কত দূরপন্থী কিভাবে উঠাবো এবং বাকি আঙ্গুলো গুলো আমরা কিভাবে রাখবো, এটা যদি একটু বিস্তারিত বলেন, এটা আমি একটু সন্দেহে আছি। এইটা তো একটি বিস্তারিত বিষয়, আমরা এটা নিয়ে কোনো আলোচনাই করি নাই। নামাজের এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইচ্ছা করেই বর্ণনা করছি না, কারণ এটি হচ্ছে ক্লাসের আদব রক্ষার্থে। আমরা যদি সারা রাত এরকম নামাজের, তাহলে সারা রাত কেন? এটা এক মাস লাগবে এই আলোচনা করতে। সংক্ষেপে হচ্ছে এই যে তাসাহুদ এর শুরু থেকেই একেবারে শেষ পর্যন্ত
যে আপনার যে ইন্ডেক্স ফিঙ্গার যেটিকে বলা হয় তর্জনী বাংলায়, প্রথম আঙ্গুল, বুড়ো আঙ্গুলের পরের আঙ্গুলটুকু, সে আঙ্গুলটুকুকে তুলে নাড়াতে হবে, মানে অল্প অল্প করে নাড়াতে হবে, যেমন এই আঙ্গুলটা উঠানামা করছে, অল্প অল্প করে নাড়াতে হবে, এরকম হালকা করে নাড়াতে হবে যে যেভাবে পারে। সেই নাড়ানোটা একেবারে তাসাহুর থেকে শুরু করতে হবে, শুরু থেকে সালাম পর্যন্ত নাড়াতে হবে, আর ওই আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতে হবে, আর তখন বাকি আঙ্গুলগুলোকে আপনি মুট করে ধরতে পারেন, অথবা বুড়ো আঙ্গুল আর মধ্যম আঙ্গুল দিয়ে একটি গোল আকৃতি রিং এর মতো করে রাখতে পারেন। তো ওইটা করাটা অনেকটা কষ্টকর বিধায় সব আঙ্গুলকে একটা মুট করে রাখলেন, আর ওই তর্জনী যেটা, যেটি বাংলা করায় তর্জনী, আমি জানি না এটা কথ্য বাংলায় কি বলা হয়, তো সেটিকে নাড়াতে হবে সংক্ষেপে, আর এটির দিকে তাকিয়ে থাকতে হবে, সেজদার জায়গার দিকে তাকাতে হবে না। যখন আমরা তাসাহুদে বসি, জলসাতুল আউয়াল ও জলসাতুল আখের, প্রথম জলসা এবং দ্বিতীয় জলসা, তখন আমরা আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবো, এটি হচ্ছে সুন্না। তাহরিকুল উসবু ওয়া নজরু ইলাইহ, শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার নামাজের বইতে বলেছেন যে আঙ্গুলটা নাড়াতে হবে এবং তার দিকে তাকিয়ে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন। থ্যাংক ইউ ভাইয়া, ওই রকম প্রশ্ন করেন পরে। রাফুল ইয়াদাইন অথবা ফাতিহা নিয়ে প্রশ্ন করবেন, অন্য কোন বিষয়ে প্রশ্ন করবেন না প্লিজ, অনুগ্রহ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম জি ভাই, আমি রাফুল ইয়াদাইন নিয়ে একটু প্রশ্ন করতে চাই, যেটা আপনি এখন বর্ণনা করলেন আলহামদুলিল্লাহ সিফাতুস সালাতিন নবীতে, আমার ছয় জায়গাটা যেটা আপনার রুবা বা বাজে বাজে করতে হয় ওটা আপনি বললেন, আমার মনে হয় আমি ভুল করলাম ছয়টা পর্যন্ত, আর বাকি নয় জায়গায়, আর বাকি তিনটা যেটা এক্সট্রা আর কি আছে যেটা সিফাত সালাতিন নবীতে, এটা কি আজকে আপনি বর্ণনা করেছেন নাকি আমি মিস করলাম? সুবহানাল্লাহ। হ্যাঁ, ওকে ওকে, শুনুন শুনুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাইয়াকাল্লাহ। এই জন্যই আমি শ্রোতা বন্ধুদেরকে আহ্বায়তিনা অনুরোধ করেছি যে আপনারা এই আলোচনাটুকু অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, আর অন্য বিষয়ে প্রশ্ন করবেন না। এতে বোঝা যায় যে শ্রোতাদের অনেকেই হয়তো মূল বিষয়টা বুঝতে পারেনি, অথচ আমরা এই মূল বিষয় বাদ দিয়ে আঙ্গুল নাড়ানো, অন্য বিষয়ে কোরআন তেলাওয়াত, এগুলো নিয়ে প্রশ্ন করছি, এগুলো ঠিক নয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যাচ্ছে যে অনেকেই বুঝতে পারেননি, এটি আমরা বুঝে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সংক্ষেপে যেটি বলছি সেটি হচ্ছে মোট নয়বার রাফল ইয়াদাইন, এর ভিতরে তিনবার হচ্ছে দা ইমান সব সময় করতেন, একটি হচ্ছে তাকবীরাতুল ইহরাম, আর দুইটি হচ্ছে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, এই গেল তিন। আর বাকি ছয়টা হলো মানে আহিয়ানান, এটিকে বলা, একটি হচ্ছে দা ইমান, আরেকটি হচ্ছে আহিয়ানান, আহিয়ানান হচ্ছে মাঝে মাঝে করতেন, রুবামা অথবা আহিয়ানান, সেটি হচ্ছে বাকি ছয়টি জায়গায়। তার মানে আমরা দেখতে পেলাম যে তাকবীরাতুল ইহরাম তো এটা সবাই করে, সুতরাং এতে এটি আর বলে আর লাভ নেই, কিন্তু রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে উঠার সময় এই তিনটি সব সময় করতে হবে, কারণ এটি হচ্ছে মাসনুন সুন্না। আর বাকি ছয় জায়গা হচ্ছে সব সময় করলে তো সওয়াব হবে ইনশাআল্লাহ, আর যদি কেউ সবসময় নাও করে অসুবিধা নেই, তবে সুন্না হচ্ছে মাঝে মাঝে করা, মাঝে মাঝে ছেড়ে দেওয়া, এটি আল্লাহ রাসূল এইভাবে করতেন। সেই জন্য যেমন আপনি জোহরের নামাজে একটু তাড়া আছে, আপনি সে সময় করলেন না, কিন্তু রাতের নামাজে যখন আপনার খুব সময় এখন মনোযোগ বসেছে নামাজে, তখন সবগুলো রাফল ইয়াদাইন আপনি করলেন, আপনার মনটা ভরে গেল। তো সুতরাং এই বাকি হচ্ছে ছয় জায়গা, তো ছয় জায়গা তো আমরা বলেছি, একটি হচ্ছে এখান থেকে পরবর্তী প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ডায়মন্ড সবসময় যেটা ওটা তিন জায়গা, আর রোজানা বা ইয়ামান যেটা এটা ছয়, টোটাল নয় জায়গা, টোটাল আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন করুন করুন প্রশ্ন করুন, আমি প্রশ্ন চাচ্ছি, কারণ এই জিনিসটা খোলাসা হওয়া দরকার, আপনাদের বোঝা উচিত, প্রশ্ন করুন, অসুবিধা নেই বিজনিল্লাহি তাআলা।
প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে এখানেই আমার উপরে রাগ করে আবার প্রশ্ন করা বন্ধ করে না ইনশাআল্লাহ তাআলা, এটি বোঝার ব্যাপার। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাত, বলুন। ভাইয়া, রাফা ইয়াদিন যে করব, তো এখন সূরা শেষ করলাম, আলহামদুলিল্লাহ, পরে সূরা শেষ করে এখন আল্লাহু আকবার বলে যখন ইয়েতে যাব, রুকুতে যাব, তখন হাত তুলে কি আল্লাহু আকবার বলবো নাকি শুধু হাত দুটেই তুলবো? না, আল্লাহু আকবার বলবেন সাথে হাতও তুলবেন, দুটা একসাথে। আচ্ছা, আমি রুকুতে গেলাম, তারপরে রুকু থেকে উঠা উঠলাম, যখন উঠে আবার সিজদাতে যাওয়ার আগে আবার হাত তুলে আল্লাহু আকবার বলে তখন সিজদাতে যাবেন? মানে রুকু থেকে উঠে সোজা হয়ে যখন দাঁড়াবেন ইস্তিদালু মিনার রুকু, তখন আপনি হাত তুলবেন, দাঁড়ানোর পরে, উঠতে উঠতে হাত তুলবেন না। আপনি রুকু থেকে উঠে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন ইস্তিদাল মিনার রুকু, তখন রাফুল ইয়াদাইন, তখন আপনি আপনার দুটো হাত তুলবেন, এটি হচ্ছে সব সময়। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদি ওয়া মিল মা শিত, এগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু এই ধরনের বড় বড় দোয়াগুলি যদি পড়তে পারে, দেখো পড়লো, না পড়লে হামিদা রব্বানা লাকাল হামদ বলে আবার যখন সিজদাতে যাবে তখনও ইচ্ছা করলে করা যায়, কিন্তু সব সময় করার দরকার নেই। তখনও একবার রফুল আদেন করে তারপর সিজদা যাওয়া যায়, তারপরে বাকিগুলো বর্ণনা করেছি, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। ওয়াইকুম ওয়াইকুম। করেছেন যে ওনার ইবনে মাসুদের আহমদ হিসেবে বলতে পারি। আচ্ছা, বাকি তো সব মোটামুটি হাদিস ঠিক, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশে আরেকটা হাদিস তারা বলে, যেটা মুসলিম শহীদের ওই হাদিসটা আসছে যে যখন প্রথম এরকম কি কিছু ছিল যে আসসালামু আলাইকুম বলে হাত উঠাইতে হবে সাহাবারা? এটি যিনি বখারি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের খেদমতে বলছি, বাংলাদেশ হচ্ছে একটি নষ্ট দেশ। এই দেশের জনগণের ভিতরে যাদের এদের নেতা তারা হচ্ছে পথভ্রষ্ট। একটি হাদিস হচ্ছে সালামের ক্ষেত্রে বর্ণনা করেছে যে সাহাবিরা যখন নামাজের ভিতরে সালাম দিত তখন বলতো আসসালামু আলাইকুম, যখন নামাজের ভিতরে সালাম ফেরাত তখন তারা হাতও তুলত। এটি ছিল ইসলামের প্রথম যুগে, এবং এইভাবে কিছু কিছু লোক যখন সাহাবিদের ভিতরে ইমামের পিছনে হাত তুলত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা মুখে সালাম দিবে কিন্তু সালামের সময় তোমরা হাত তুলবে না। এটি হচ্ছে নামাজের শেষে সালামের সাথে, কারণ আমরা সালাম সালামের সাথে হাত তুলতেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলার পর থেকে তখন উনি উপমা দিলেন যে তোমরা তেজস্বী ঘোড়ার মতো হইও না। যেমন ঘোড়া যখন খুব তেজ লেখে দৌড়াদৌড়ি করে তখন তারা মানে লাফাতে থাকে, অস্থির থাকে, সুতরাং তোমরা অস্থির হবে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন যে তোমরা তোমার ভাইদের কাছে যখন তোমরা সালাম দাও তখন তোমরা তোমাদের ভাইয়ের দিকে দৃষ্টি দাও। এখানে একটি জিনিস আমি পরিষ্কার, যদিও এটা আজকে আলোচনায় না, যদিও আপনি প্রসঙ্গক্রমে বলেছেন, সুতরাং বলে রাখাই ভালো, আমাদের দেশে একটা ধারণা আছে যে আমরা ফেরেশতাদের সালাম দিই। শুনেন, এইভাবে ধারণা করে গবেষণা করে আপনাকে কিছু বের করতে হবে না, কারণ এটা বের করা নিষেধ। আমাদের দেশে দেখা যায় যে আমরা গবেষণা, আমরা আসলে বাংলাদেশিদের ভিতরে গবেষক খুব বেশি, গবেষণা করলে বাংলাদেশের আরো উন্নতি হইতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যদি জ্ঞান বিজ্ঞানে গবেষণা হতো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগ্রিকালচার মেডিকেল এগুলিতে কেউ গবেষণা করে না। গবেষণাগুলো আসছে হলো কোরআন হাদিস নিয়ে, আর এখান থেকে গবেষণা করে করে
সব পথভ্রষ্ট হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। এর একটি নমুনা হচ্ছে এই যে নামাজের ক্ষেত্রে আমরা যখন ডানে বায়ে সালাম দিই তখন আমরা ডানে ফেরেস্তাকে সালাম দিই, বায়ে ফেরেস্তাকে সালাম দিই, এটি তো হাদিসে নাই। এটি গবেষণা করে আপনাকে এই ধারণা করতে কে বলেছে? এখানে হাদিসের ভিতরে এসেছে যে তোমরা যখন তোমরা ভাইদের কাছে সালাম দাও তখন তোমরা মুখে বলবে সালাম, হাত তুলবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিছু সাহাবি হাত তুলতো সালাম দেওয়ার সময়, তখন তিনি তাদেরকে বললেন মা শানুকুম তাশাইয়ুরুনা বিআইদিকুম কাআন্নাহা আজনাবাল খাইল শামস, তোমাদের এমন কি হলো তোমরা তেজস্বী ঘোড়ার লেজের মতো তোমরা শরীর নাড়াচ্ছ, মানে তেজস্বী ঘোড়া যেরকম লেজ নাড়ায় সেরকম তোমরা করছো, মানে হাত তুলছ। ওয়া ইজা সাল্লামা আহাদুকুম, তোমরা যখন কাউকে সালাম করো, এই যে দেখেন এখানে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিচ্ছে সালামটা আমরা ফেরেশতাকে দেই না, কাকে দেই? আমার ভাইদেরকে দেই। আহাদুকুম ফালইয়ালতাফতাফ ইলা সাহিবিহি, তোমরা তোমার সাথীর দিকে নজর করো, মানে আমরা আমাদের ডানে যিনি আছেন তার দিকে আমরা নজর করব, কাদের দিকে না। আমাদের দেশে আরো অনেকে বলে যে এই আপনারা কাদের দিকে তাকিয়ে থাকেন, ডাইনের ডান কাঁধে বায়ের কাঁধে, মানে ফেরেশতার কাছে, এটির কোনো বর্ণনা নাই। ওয়াল ইউমা বিআইদিহি ওয়ালা ইউমা, এবং তোমরা হাত দ্বারা ইঙ্গিত করবে না, এই হাত দ্বারা ইঙ্গিত করাটাকে উনি নিষেধ করে দিচ্ছেন। সুতরাং তারপর থেকে ফেরেশতারা মানে মানে মানুষ যে সাহাবীরা তারা যখন একে অপরকে সালাম, সুম্মা ইউসাল্লামা আলা আকিহি মিন আলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, তখন তারা ডানে যখন সালাম ফেরাইত তখন তাদের সাথীদেরকে সালাম দিত। তার মানে হচ্ছে জামাতে নামাজ পড়ার সময় আমরা ফেরেশতাদেরকে সালাম দেই না, আমরা দেই হচ্ছে আমাদের ভাইদেরকে, মানে আমার পাশে যিনি থাকে, এটারই বর্ণনা আছে। এখন আমি বুঝতে পারছি যারা আমার ওই কথায় অসন্তুষ্ট তারা হয়তো বলবে যে একা একা নামাজ পড়লে কি হবে, একা একা নামাজ পড়লে কাকে সালাম দিচ্ছে, এর কোনো বর্ণনা হাদিসে নাই। যেটা হাদিসে নাই, আল্লাহ রাসূল যেটা বর্ণনা করেন নাই, সেটি ওখানে ক্ষান্ত থাকাই হচ্ছে মানে রহমতের লক্ষণ। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমেছেন সেখানে আমরাও থেমেছি, সেখানে আমরা নতুন করে কোনো দিন আবিষ্কার করার দরকার নেই। এখানে মুদ্দা কথা হচ্ছে যে নামাজের শেষে সালামের সময় হাত তুলতো, সেই হাদিসটুকু মুসলিমের ভিতরে মানে এই এসেছে। অথচ এটার এটাকে বিকৃত করে এটাকে বিকৃত করে বলা হচ্ছে যে রফল ইয়াদেন করা যাবে না। কোথায় হচ্ছে আমাদের দেশে এই প্রচলিত কথা কটু কথা বলে, আমি কটু কথা বলতে চাই না, তবে যিনি এই কাজটুকু করেছে তিনি আসলে মানে ভালো লোক না, সংক্ষেপে বললে উনি ভালো লোক না। ওনার মাঝহাবের বইতে এটার কথা বলে নাই, এটি হচ্ছে নতুন এক ধরনের স্মার্ট, যাদের কাজ হয়েছে যে আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ তাআলা এই 70-এর দশকের মাঝামাঝি, 80-এর দশকের পর থেকে, 70-এর দশকে আসলে কিছুই হয় নাই, 80-এর দশকেও কিছু হয় নাই, 90-এর দশক থেকে যখন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে দাঈয়ান মুবাল্লিগ যারা সহিহ হাদিসের দাওয়াত দেওয়া শুরু করেছে বাংলাদেশে, তখন এক শ্রেণীর বাংলাদেশি মানে মাওলানা মৌলবীরা তারা উঠে পড়ে লেগেছে যে কিভাবে রাফল ইয়াদাইন হাবিজাবি এগুলি বন্ধ করা যায়। তো ওরা ওদের ভিতরে কিছু সংখ্যক আছে ডক্টর নামধারী, অতি স্মার্ট, তারা এরকম খুঁজে খুঁজে হাদিসের শব্দ পরিবর্তন করে এক জায়গার হাদিস আরেক জায়গায় লাগিয়ে তারপরে মিথ্যা ব্যাখ্যা দিয়ে, এগুলি অত্যন্ত গর্হিত কাজ, তাদের সমালোচনা করাটাই হচ্ছে মানে সময়ের অপচয়। পরবর্তী প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাইয়া, জামাতে যখন নামাজ পড়ি আমরা তখন মনে করেন ইমাম আগে সালাম ফিরাই নিল, আমার এটা পড়া শেষ হলো না, যে আমি বসে দুরুদ বা আত্মবিহিত যখন পড়ছি দুরুদ পড়িয়ে সালামের সময় আমার শেষ হওয়ার আগে ইমাম সালাম ফিরাই নিল, তখন আমি কি করব? আমার তো শেষ করে সালাম ফিরাইব না, ইমামের সাথে সাথে সালাম ফিরাইব।
আপনাকে না না ইমামের সাথে সাথে এই যে কথাটা বলেছেন, আমরা সালাম নিয়ে আগের ক্লাসে বারবার বলেছি যে কেউ যদি ইমামের সাথে সাথে সালাম ফিরায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যেতে পারে, কারণ সাথে ফিরানো তো এটা ডেঞ্জারাস, কারণ ইমাম অনেক লম্বা করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম বলে লম্বা করে, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 3 সেকেন্ডে তাহলে আপনি ইমামের সালামের আগেই নামাজ থেকে বের হয়ে গেলেন, তাহলে তো আপনার নামাজই নষ্ট হয়ে যাবে। আপনি কি ইমামের আগে নামাজ থেকে বের হলে তো সাথে সাথে এইভাবে কথাই বলা যাবে না, নিষেধ। তারপরে ঘটনা হচ্ছে যে ইমামের 2 সালামের পরেই সালাম ফিরানোটা হচ্ছে অত্যন্ত নিরাপদ, তাহলে আর কোনো ভয় থাকে না। ডানের সালাম এবং বায়ের সালাম এটি শেষ হওয়ার পর, শুরুতে না। এই এক বাংলাদেশি মসজিদ আছে, ইমাম যখন ঝাঁপায় পড়ে বক্তাদিও ঝাঁপায় পড়ে, মানে ঝাঁপাঝাঁপি মানে প্রতিযোগিতা চলছে নামাজের ভিতরে, কোনো কোষো খুজু নাই, কিচ্ছু নাই, খালি ধাপ ধুপ চলতেছে। ইমামকে নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য, ইমামের সাথে করার জন্য নয়। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য। সুতরাং ইমামকে অনুসরণ করতে হবে, ইমামের পড়া শেষ হলে আপনি সালাম ফিরাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ইমাম এই মানে এক্সপ্রেস ট্রেন খুব দ্রুত না ইয়ে পড়ছে, যেমন তারাবির নামাজে বাংলাদেশের হাফেজ সাহেবরা যেভাবে তাসাহুদে দোয়া পড়ে খুব দ্রুত পড়ে, অথবা কোনো ইমাম যদি দ্রুত পড়ে তাহলে আপনি যিনি পিছনে পড়ছেন তিনি যদি, তার উচিত হবে ইমাম যদি সবসময় এরকম করে তাহলে তারও একটু দ্রুত পড়া, কারণ ইমামের কাছাকাছি যাওয়া উচিত। কিন্তু চেষ্টা সত্ত্বেও যদি আপনি আত্তাহিয়াতু নবীর প্রতি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এবং 4টি জিনিস থেকে পানাহা চাওয়া, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, একটি আযাবে জাহান্নাম, আযাবুল কবর, ফিতনাতি মাহিয়া ওয়াল মামাত, ওয়াল ফিতনাতি শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা এবং শার থেকে পানাহা চাওয়া, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহা চাওয়া, আর জাহান্নাম এবং কবরের আযাব থেকে পানাহা চাওয়া। এই 4টি জিনিসের থেকে পানাহা চাওয়ার পরে আপনাকে সালাম ফিরাতে হবে, কারণ এটি আপনার জন্য ওয়াজিব। আপনি ওটু করে তারপরে ইমামের পিছনে, তাতে যদি একটু দেরিও হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা হবে না বিজনিল্লাহি তাআলা, তবে আপনাকে দ্রুত শেষ করতে হবে, কারণ আপনি ইমাম কে অনুসরণ করতে হবে। আপনি যদি বেশি দেরি করে ফেলেন যে আপনি আস্তে আস্তে পড়ছেন তাহলে তো আপনি ইমামকে অনুসরণ করছেন না, তাহলে তো আপনার একটা ওয়াজিব বাদ পড়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার নামাজটা শুদ্ধ হবে না, মানে নামাজ হয়ে যাবে কিন্তু আপনি ওয়াজিবটাকে নষ্ট করে দিচ্ছেন। কিন্তু ইমাম এমন ধরনের ইমাম, তো সেই সকল ইমামের কে চিঠি দিয়ে জানাতে হবে যে আপনি দ্রুত পড়েন, আপনি ইচ্ছা করলে একটু স্লো পড়েন যেন আমি পড়তে পারি, আর আপনাকেও একটু দ্রুত পড়তে হবে যেহেতু ইমাম দ্রুত করে, কিন্তু একটু দেরি হলে কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু বেশি দেরি করা ঠিক হবে না। পরবর্তী প্রশ্ন। আচ্ছা ভাইয়া, এই যে নামাজের 4টা জিনিসের পানা চাওয়া, এইটা সুন্নাত নামাজ সব নামাজের মধ্যেই চাইতে হবে নাকি? কোন কোন নামাজের ফরজ সুন্নাত নফল বলে কোন নামাজ নাই, নামাজ নামাজ, যে হুকুম বর্ণনা করছি আমরা সিফাতে সালাতুল নবীর ভিতরে এই সব নামাজ একই, শুধু জানাজার নামাজ ছাড়া এবং সালাতুল কুসুফের নামাজ ছাড়া, চন্দ্রগ্রহণের নামাজ ছাড়া, বাকি সব নামাজ নামাজই একই নিয়ম চলবে সব জায়গায়। এই ক্ষেত্রে আলাদা করে কোনো নামাজের কোনো হুকুম বর্ণনা করা হয়নি এবং আমরা বর্ণনা করছি না, শুধু জানাজার নামাজটা একটু ভিন্ন, আর হচ্ছে সালাতুল কুসুফের নামাজটা একটু ভিন্ন, আর ঈদের ঈদের নামাজে কতগুলো অতিরিক্ত তাকবীর রয়েছে সেই জন্য ওদিক থেকে একটু ভিন্ন, বাকি সব নামাজ একই। পরবর্তী প্রশ্ন করুন। আচ্ছা ভাইয়া, আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন, এটা আল্লামা হাফিজ ইবনুল কাইয়িমের লেখা একটা বই, এই বই পড়বেন না আপনারা, আপনাদেরকে এই বই আমি পড়াচ্ছি না, এই আল্লামা হাফিজ ইবনুল কাইয়িমের বই বাংলাদেশ থেকে একজন বের করেছে, আমি আমি কোনো লোকের সমালোচনা করতে চাই না, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যদি আমার ক্লাস থেকে কোনো জ্ঞান লাভ করতে চান তাহলে আমি যে বইটুকু পড়াচ্ছি সেই বইটুকু ইনশাআল্লাহ পড়েন, উপকার হবে, আর এর বাইরে যদি পড়েন সেই ঝামেলা আমাদের ক্লাসে না নাই ভালো,
আশা করি বুঝতে পেরেছেন। আপনি কোনটা ভাই? আলবানী রহমতুল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম আপা, আমি ভাই ক্লাস শেষ করার পরে আজকে কিছু বইয়ের ব্যাপারে ইনফরমেশন দিব। এতে এই প্রশ্ন করাটা অপ্রয়োজনীয়। আমি বলছি বারবার যে আমরা একটি বইয়ে দশ দিচ্ছি, আজকে তিন মাস হয়ে গেল, আমি জানি না কতদিন আছে। এটি বলার পরেও যদি আপনি উমুকের বই, এগুলি তো মানে এই ধরনের, আল্লাহ আলম। পরবর্তী প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হতরকার। জি ভাই, আমি একটু ক্লিয়ার করতে চাই আবার। আপনি যে বললেন আমি রুকু থেকে সামি আল্লাহ হামিদা বলে তো সোজা হয়ে দাঁড়াবো, নাকি দাঁড়ানোর পরে আপনাকে প্রথমে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ এটি যখন বলতে থাকবেন তখন আপনার উঠার কাজও চলতে থাকবে, কিন্তু হাত উঠানোর কাজটা চলবে না। সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতেই দাঁড়িয়ে যাবেন, রাব্বানা লাকাল হাম দাঁড়িয়ে বলবেন, দুটোই বলতে হবে। ইমামের পিছনে দুটোই বলতে হবে, ইমামকেও দুটোই বলতে হবে, কিন্তু ইমাম রাব্বানা লাকাল হামটা বলবে আস্তে আস্তে করে বলে। ওই ইমাম যে আস্তে করে বলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে বলতেন, ওই কারণেই তিনি হাদিসের ভিতরে বলেছে যখন তোমরা সামি আল্লাহু লিমান হামিদা শুনো তখন তোমরা রাব্বানা লাকাল হাম বলবে। এটির মানে হচ্ছে মানুষ যেন না বোঝে যে খালি শুধু সামি আল্লাহু লিমান হামিদা পড়তে হবে, এই কারণে তিনি বলেছেন। যাই হোক, সেটি বিস্তারিত ব্যাখ্যা আমি পরে করব। বুঝতে পেরেছি এটি হচ্ছে বলার ক্ষেত্রে, তারপরে আপনাকে রুকু থেকে এটি বলতে বলতে উঠে ইস্তিদাল মিনার রোকো, এটি হচ্ছে রোকন, আপনাকে সঠিকভাবে স্থির হয়ে দাঁড়াতে হবে, এটি রোকন, আপনাকে দাঁড়াতেই হবে। এই দাঁড়ানোর সময় আপনাকে স্থির হতে হবে, প্রত্যেকটি জয়েন্টের অবস্থায় যেতে হবে, নর্থ পূর্বের অবস্থায়। এটি একটি ভুল ব্যাখ্যা, এটি এই ব্যাখ্যার কোনো হাদিস নাই। জয়েন্ট গুলো জয়েন্টের জায়গায় যাবে, যেমন মানুষ ঘুমিয়ে থাকলে তার যে অবস্থা থাকে, মানুষ জন্মগ্রহণ করলে, মানুষ মরে গেলে মানুষের জয়েন্ট গুলি যেভাবে থাকে ঠিক সেভাবে প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জয়েন্ট গুলো তার জায়গায় স্থির হবে। এটি কি বলা হয় ইস্তিদাল মিনার রোকো, এটি আমরা আলোচনা করছি না, এগুলি রোকন, এটি আলাদা আলাদা ভাবে আলোচনা করবো। এই জন্যই বলছিলাম যে এই ধরনের প্রশ্ন করাটা ঠিক না, কারণ এগুলি একটা বিষয়। যখন ইস্তিদাল হবে তখন সে রাফল ইয়াদাইন করবে, এটি উঠতে উঠতে হাত তুলবে না। তো এটি বলেছি কিন্তু আপনারা লক্ষ্য করেন নাই, যাই হোক, লক্ষ্য না করলে তো এই এই চলতেই থাকবে এই ধরনের প্রশ্ন। যখন ইস্তিদাল মিনার রুকু, যখন সে স্থির হবে তখন সে রাফল ইয়াদাইন করবে, এই তারপরে সে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মানে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ শেষ হবে আর রাফল ইয়াদাইনটা শুরু হবে, ওটার ভিতরে কোনো যোগাযোগ নাই। জিনিসটা হচ্ছে যে রুকু থেকে উঠার রাফল ইয়াদাইনটা হবে দাঁড়ায়া স্থির থাকার পর, এই রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তৈয়বান এই সকল দোয়া টোয়া পড়ার পরে যখন আবার সে রুকু সিজদাতে যাবে তখনও আরেকবার রাফল ইয়াদাইন সে ইচ্ছা করলে করতে পারে। আশা করি পরিষ্কার হয়েছে। প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাত। বলুন। আচ্ছা, আমার কোশ্চেন হলো যে আমরা যখন জামাতে ইমামের পিছনে নামাজ পড়ি, ইমাম যখন নীরবে আমরাও পড়ি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের পড়ার আগে উনি রুকুতে চলে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি আমরা ওনার সাথে চলে যাব নাকি আমাদের পড়াটা শেষ করব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র আমাদের বাংলাদেশি শ্রোতা ভাই বোনদের জন্য, কারণ এই বিষয়ে আমাদের শুধু আপনি না, অনেক কোরআন সুন্নাহ জ্ঞান তাদেরকেও আমি দেখি এই ধারণা পোষণ করে। ইমামকে অনুসরণ করা হচ্ছে ওয়াজিব, এটা বন্ধ করুন, টি টু করতে হবে। আমি কথা বলছি বিজিলাই তাহলে, আমি
কথা বন্ধ করে দেব ইজনিল্লাহি তাআলা। ইন্নামা জুইলাল ইমামু লিইতিম্মা বিহি, আল্লাহ রাসূল বলছেন ইমামকে নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য। ফাইজা কাব্বিরু কাব্বারা ফাকাব্বিরু, সে যখন তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলো, সে যখন রুকুতে যায় তখন রুকু বলো। ইমামকে অনুসরণ করতে হবে, সেটা হলো আপনার জন্য ওয়াজিব। আর আপনি যে সূরা পড়ছেন ইমামের পিছনে সেটি হচ্ছে সুন্নাহ। এটি আমার খুব কষ্ট হয়, এই যে টি টি করে শব্দ করছে, কারা করছে আমি জানি না, আমি খুব কষ্ট পাচ্ছি। মানে আপনার যেটাই আপনার পড়ুন না কেন, আপনার যেই সূরাই পড়ুন না কেন, আপনাকে আপনাকে ইমামকে অনুসরণ করতে হবে। ইমাম যখন রুকুতে যাবে আপনাকে রুকুতে যেতে হবে, আপনি যেটাই পড়েন না কেন, কারণ এই সকল পড়া টড়া আপনার জন্য রোকন নয়, আপনার জন্য ওয়াজিব হচ্ছে ইমামকে অনুসরণ করা। সুতরাং আপনাকে অনুসরণ করতে হবে। শুধুমাত্র নীরবে কেরাতের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি ফাতিহাটুকু পড়তে পেরেছেন কিনা, এটি হচ্ছে গুরুত্ব। তবে যদি এরকম হয় যে আপনি মসজিদে আসলেন আসরের নামাজের সময়, ইমাম এক সেকেন্ড দুই সেকেন্ডের পরেই রুকুতে চলে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতিহা পড়তে হবে না, সেই ক্ষেত্রে আপনার জন্য ফাতিহা মাফ, কারণ আপনি সরাসরি চলে যাবেন। আপনি হয়তো বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর ইমাম বলছে আল্লাহু আকবার, সুতরাং আপনি ইমামকে অনুসরণ করবেন, কারণ আপনি অনুসরণ করার সময় পান নাই। আপনার অবস্থা হবে ওই মুসাল্লির মতো যিনি ইমামকে রুকুতে পেয়েছে, তার যেমন রাকাত হয়ে যাবে আপনারও সেরকম রাকাত হবে, কিন্তু ইমামের বিরোধিতা করা যাবে না। ওয়ালা তাখতালিফু, নবী সাল্লাল্লাহু আলাইহি এর কঠোর হাদিস যে ইমামকে নিযুক্ত করা হয়েছে, আমি এই হাদিসটা বলার পরই বন্ধ করে দেবো, কারণ যেভাবে শব্দ হচ্ছে এইভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব না। ইমামকে নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য, আল্লাহ রাসুল বলছে ওয়ালা তাখতালিফু, তাদের বিরোধিতা করো না, ইমামের বিরোধিতা করা যাবে না। ইমাম এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, ইমাম যেই মাযহাবের হোক না কেন, ভালো করে শুনে রাখুন, ইমামকে অবজ্ঞা করতে পারবেন না। ইমামকে ইমাম ওই ওই ইমাম বাংলাদেশের ইমাম না, বাংলাদেশের ইমাম ইমাম, যে কোনো জায়গার ইমাম ইমাম, সে যত কিছুই করুক না কেন তার পিছনে নামাজ পড়া যাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সে যদি ফাসেক হয় তারপরেও তার পিছনে নামাজ পড়া যাবে, সাহাবীরা এই নামাজ পড়েছে। সুতরাং এইভাবে কোরআন সুন্নাহর দোহাই দিয়ে জামাত থেকে দূরে থাকা ঠিক নয়, এটা হবে, কিন্তু আপনি আপনার মতো করে নামাজ পড়বেন, ইমাম ইমামের মতো করে নামাজ পড়বেন, এই নিয়ে কোনো গন্ডগোল করা চলবে না। আর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যখনই আপনি সূরা মানে পড়তে থাকেন কিংবা যেটাই পড়েন না কেন, ইমাম যদি রুকুতে চলে যায় তাহলে আপনার কেরাত টেরাত সব বন্ধ করে ইমামের সাথে রুকুতে যেতে হবে, কারণ ইমামকে অনুসরণ করা আপনার জন্য হচ্ছে ওয়াজিব। শুধুমাত্র সালামের ক্ষেত্রে যেহেতু সেখানে আরেকটি ওয়াজিব আপনার জন্য পেন্ডিং রয়েছে, যেটি হচ্ছে যে চারটি জিনিস থেকে পানাহা চাওয়া, সো চারটি জিনিস থেকে পানাহা চাওয়া শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে বলেছেন এটি ওয়াজিব। সুতরাং সেই চারটি জিনিস থেকে আপনাদেরকে পানাহা দিতে হবে, কবরের আজাব, জাহান্নামের আজাব, জীবন মৃত্যুর ফিতনা থেকে, মাসিহিদ দাজ্জালের খাবা খারাপি থেকে এবং ফিতনা থেকে, তারপরে ইমামের পিছনে তারপরে সালাম দিতে হবে। সেটার ক্ষেত্রে হয়তো একটু দেরি যদি হয়েও যায় তাও দ্রুত পরে এটি শেষ করে ফেলতে হবে, যেহেতু এটি সবার শেষে, তারপরেও বেশি দেরি করা ঠিক হবে না, তাহলে ইমামের অনুসরণ করাটা বোঝাতে না। আশা করি বুঝতে পেরেছি। প্রশ্ন আমি সারা রাত ধরে রাজি আছি, কিন্তু প্রশ্ন থাকতে হবে প্রাসঙ্গিক। এই প্রশ্ন এবং এছাড়া অবান্তর প্রশ্ন এগুলোর কোনো মানে হয় না, এগুলোর থেকে কোনো এটি তো করা যাবেই না। হ্যাঁ, আপনারা প্রাসঙ্গিক প্রশ্ন না থাকলে প্রশ্ন আমাদের লাইনটা মনে হাফ মিউট করা আছে, কিন্তু আমি জানি না তারা কেন প্রশ্ন করতে পারছে না। দ্বিতীয়ত আপনি কি কথা
এখন স্টার সিক্স দিয়ে প্রশ্ন করলেন, প্রশ্ন করুন স্টার সিক্স দেন আপনার লাইন কি তাদের কথা আমরা শুনতে পাচ্ছি না, আমাদের ফোনটা আমরা জানি না আমাদের লাইনে কোনো অসুবিধার কারণে হতে পারে। ভাই আমার প্রশ্নটা আমাদের জামাতের নামাজের ব্যাপারে, আপনি বলেছিলেন যে আমরা আমি কিন্তু হাত মিউট করতেছি কারণ শোনা যাচ্ছে না, লাইনে বন্ধ করে বলুন প্রশ্ন বলুন। ওকে দ্বিতীয়টা কথা বলেন। হ্যালো প্রশ্ন করুন। আচ্ছা আপনার প্রশ্নটুকু পরে আমাকে জানিয়ে দিলে আমি ওই যে সিদ্দিক আপাকে বলে দেবো, বিজনেস তারা যিনি করতে পারবেন তিনি প্রশ্ন করুন বিজনিল্লাহি তাআলা। ভাই আমাদের জামাতের নামাজের ব্যাপারে প্রশ্ন করতে চেয়েছিলাম, ইমাম যখন আমরা যদি নামাজ হয় তাহলে আমরা তো আল্লাহুম্মা করছি, তারপরে কি পর্যন্ত এসে ইমামের সুরাফা দিয়ে পড়ার জন্য ওয়েট করে থাকবো, এটাই তো বলছেন ভাই? না এটা বলছি না, এটা এটা আমি বলি না, এটা আমি বলি নাই, বলি না। শুনুন 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 শুনুন, এখন শুনতে হবে এবং মিউট করেন প্লিজ। আপনি যে পদ্ধতির কথা বলেছেন এটি বাংলাদেশের পদ্ধতি, এটি তো আমাদের পদ্ধতি না, কোরআন সুন্নাহর পদ্ধতি না। আমাদের বাংলাদেশের জনগণ যেটি করে সেটি হচ্ছে একটি অদ্ভুত একটি কাজ করে, সেটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাওয়ারাকা ইসমুকা ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বোবা নামাজ শুরু হয়, চুপ, আর কোনো নামাজ আর কোনো কিছু নাই। এইটা তো বাংলাদেশের নামাজ হলো, আমি কি এটা বলেছি? এই দেড় ঘন্টা ধরে আমি যে এই কথা বলেছি এইগুলির ভিতরে একটিও এই কথা নয়, মনোযোগ যে আপনারা দিচ্ছেন না এটি হচ্ছে এর প্রমাণ, কারণ এইগুলো আমি বলি নাই অথচ এটি কি আপনারা ধারণ করেছেন। এর উত্তর হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ইমামের সাথে মুমিন মামুমের কোনো যোগাযোগ নাই, সেটি হচ্ছে আপনার কাজ আপনি করবেন, আপনার সাথে ইমামের কোনো সম্পর্ক নাই। শুধু ইমাম যখন পড়া শুরু করবে তখন আপনি বন্ধ করবেন, এইটি হচ্ছে হুকুম, আপনি এইটি পরে বন্ধ করে অপেক্ষা করবেন, এগুলি কি আমি বর্ণনা করেছি? এবং এইভাবে অনুগ্রহপূর্বক আমি শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলছি বিজনেস, আমার ক্লাসের এই হুকুমকে বিকৃত করে বাংলাদেশের পদ্ধতি মানুষকে বর্ণনা করে মানুষকে পথভ্রষ্ট করবেন না, এটি ঠিক নয়। প্রশ্ন জিজ্ঞাসা করবেন অবশ্যই, এটি উচিত, পরিষ্কার হয়ে যাওয়া ভালো, কিন্তু আমি এইগুলো বলিনি, আমি যেটি বলতে চাই সেটি শুদ্ধ বাংলায় বারবার বলেছি, আমার মনে হয় এই কথা কমপক্ষে 10 থেকে 15 বার বলেছি, কিন্তু না শুনলে কিছু করার নাই। এখানে বলছি যে ইমামের কাজ ইমাম করবে, আপনার কাজ আপনি করবেন, ইমামের সাথে মামুমের মুক্তাদির কোনো সম্পর্ক নাই, ইমামের সাথে মানুষের কি সম্পর্ক? কিন্তু বাংলাদেশের সম্পর্ক আছে, বাংলাদেশে ইমামকে একটা আলাদা জায়নামাজ দিয়ে রাখে আর আমরা পরে দাঁড়াই, এটির কোনো হাদিস নাই, ভালো করে শুনে রাখুন। ইমাম জায়নামাজে নামাজ পড়বে আলাদা একটা বিছানায় আর আপনি পড়বেন অন্য জায়গায়, এটি হাদিস বহির্ভূত, খিলাফ ও সুন্না, সুন্নতের খিলাফ। কিন্তু আমাদের দেশের মসজিদগুলোতে এটা করে, নিউ ইয়র্ক টরন্টো মসজিদগুলোতে দেখেন কার্পেট বিছানো আছে তারপরও ইমামের জন্য আরেকটা বিছানা দেয়, এটি করবেন কেন? এগুলো কি আল্লাহ রাসুল আমাদেরকে করতে বলেছে? ইমামের সাথে আপনার কি কি পার্থক্য? কোনো পার্থক্য নাই, ইমাম আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, ইমামও আল্লাহর সামনে দাঁড়িয়েছে, উভয়ই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া চাচ্ছে, নামাজ পড়ছে, ইবাদত করছে। সো ব্যক্তি হিসাবে ইমাম এবং মামুমের ভিতরে কোনো পার্থক্য নাই,
শুধু পার্থক্য হচ্ছে এই, যেটি আল্লাহ রাসুল বলেছেন সেটি হচ্ছে ইমামকে অনুসরণ করতে হবে, আর আমরা এখানে যোগ করেছি ইমামকে এরকম জায়নামাজ দিতে হবে, এগুলি হাদিস নাই। তারপর আরেকটি কি হচ্ছে যে ইমাম যখন কেরাত পাঠ করে তখন আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে চুপ থাকব, এগুলির কোনো হাদিস নাই। আমরা যেটি বলতে চাই সহি হাদিস মোতাবেক সেটি হচ্ছে আপনি আপনার মতো করে নামাজ পড়তে থাকবেন, সেটি আপনার ব্যাপার, যেমন আপনি পড়ছেন আলাদা হবে সেটি পড়তে থাকবেন, আউযুবিল্লাহ মিন হামজিহি নাফখিহি পড়তে থাকবেন, বিসমিল্লাহ রহমানুর রহিম পড়তে থাকবেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন, আপনার কাজ আপনি করতে থাকবেন, ইমামের কাজ ইমাম করবে, শুধু ইমাম যখন পড়া শুরু করবে তখন বন্ধ করে দিবেন। এটি আই ডোন্ট নো, মানে আমি কি অন্য কোন ভাষায়, আমি আমার মনে হয় না আল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, এটি যদি শুরুতেই ইমাম বলে দেয় যে, কারণ ইমাম তো বাংলাদেশের ইমাম যদি হয় তাহলে সুবহানাকা পড়তে তার সময় লাগবে 10 থেকে 20 সেকেন্ড, খুব দ্রুত, আর আপনি আল্লাহুম্মা বাইদ বাইনি খাতায়া এই দোয়াটা পড়ছেন, এটি অনেক বড়, ওই দোয়ার ভিতরে যদি ইমাম শুরু করে দেয় আপনাকে দোয়া বন্ধ করতে হবে, যে কি বলবো আর, আপনি কিছুই করতে পারবেন না ইমামের কেরাত শুনলে, এই কথা বারবার বলেছি, কিছু করতে পারবেন না, ইউ ক্যানট রিসাইট এনিথিং পিরিয়ড। সুতরাং পরবর্তী প্রশ্ন করেন, এই প্রশ্ন আর কেউ করবেন না প্লিজ, কারণ এটি বর্ণনা করার পরেও যদি বুঝতে না পারেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আপাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। পরবর্তী প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বলুন ভাইয়া, আমি না ওই ইমান মানে ইমামকে যে ফলো করতে হবে ওটার উপর একটা জানতে চাচ্ছি। বাসায় যখন আমি আমার হাজবেন্ড এর পিছনে তালা আদায় করছি, উনাকে তো আমি অনুসরণ করছি, অনেক সময় উনি হয়তো একটা রাকাত ভুলে ওখানে বসে পড়লেন, তখন আমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়ি, তখন হয়তো উনি বুঝেন দাঁড়িয়ে যান, এটা কি আমার ঠিক করা হয় নাকি আমি সে বসে থাকলে আমাকেও বসে থাকতে হবে? হাইয়াক আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উখতি, আপনার যে সমস্যা এটি আরেকটি বিষয়, এটি আমরা আজকে লেকচারে আনছি না, এটি হচ্ছে ফাতহুল ইমাম, এটি হচ্ছে ইমামের ভুল মুক্তাদি কিভাবে ধরবে, এটি একটি বিস্তারিত বিষয়, আজকে অনুষ্ঠানে এটি আলোচনা করব না, শুধু সংক্ষেপে সেটি বলতে চাই, সেটি হচ্ছে ইমামের ভুল হলে আল্লাহু আকবার বলতে হয় না, বলতে হয় সুবহানাল্লাহ, এটি আমাদের বাংলাদেশের লোকরা বলে আল্লাহু আকবার, এটি কোথা থেকে পেয়েছে বাংলাদেশের মাওলানারাই জানে না, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই, এটার কোনো দলিল নাই কিন্তু বাংলাদেশের বইতে লেখা আছে যে ইমাম যখন ভুল করে তখন আল্লাহু আকবার বলতে হবে। আরে আল্লাহু আকবার বললে তো ইমাম তো উল্টা বুঝবে যে তাকে তাকবীর দিচ্ছে কেউ, অথবা কেউ হয়তো নামাজে প্রবেশ করছে, এই কারণে অনেকে আল্লাহু আকবার বলতে পারে, যে ইমাম না, নামাজের ভিতরে কোনো মানুষ যদি কোনো আশ্চর্য ধরনের কোনো ঘটনা ঘটে সেটি ভুল না, যে কোনো বিষয়ে আপনি কোনো কারণে, মনে করেন আপনি নামাজ পড়ছেন একটি সাপ আসছে, সাপ, এই প্রশ্নের উত্তর দিয়ে যেটা এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন, আর আপনাদের আমি ধরে নিচ্ছি যে আপনাদের রাফল ইয়াদাইন আর ফাতেহার উপরে কোনো প্রশ্ন নাই, কারণ আপনারা প্রশ্ন করেন নাই, সুতরাং আমি ধরে নিচ্ছি সবাই আপনারা বুঝেছেন, আপনারা জ্ঞান লাভ করেছেন, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে শেষ উত্তর। শুধু বলছি এই কারণে যে নামাজের ভিতরে যদি কোনো আজীব কোনো ঘটনা ঘটে, মনে করেন একটা সাপ আসলো, অথবা ইমাম দেখতে পাচ্ছে না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, অথবা আগুন ধরে গেল, তখন ইমামকে জানাবেন কিভাবে? আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে হবে, কিন্তু মেয়েদের জন্য সুবহানাল্লাহ বলা যাবে না যদি ওই জামাতের ভিতরে গায়ের মাহরাম থাকে। আপনি যে স্বামীর পিছনে নামাজ পড়ছেন সেই নামাজের আপনার হাজবেন্ডের ভুল হলে আপনি হাতে তালি দিবেন, আপনি হাতে তালি দিবেন, এটি হচ্ছে আপনার জন্য সুন্নাহ, আপনি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না, হাত তালি দিবেন, এটি হচ্ছে আপনার জন্য হুকুম। কিন্তু হাততালি দিয়ে যদি বুঝতে পারলো না আপনার হাজবেন্ড যে আপনি কি সতর্ক করছেন কিনা, তাহলে আপনি হয়তো সুবহানাল্লাহ একটু বললেন, অসুবিধা নাই, তবুও না বলাই উত্তম, হাতে তালি দিতে হয়, এটি হচ্ছে কারেক্ট করার জন্য মেয়েদের তরিকা।
আর পুরুষদের তরিকা হচ্ছে সুবহানাল্লাহ বলা, আর আল্লাহু আকবার কেউ আর কেউ বলতে পারবে না, শুনুন শুনুন, কেউ বলতে পারবে না। কিন্তু কোন কোন স্কলার বলেছে এরকম বিপদ আপদে কখনো সুবহানাল্লাহ বলতে পারবে, অসুবিধা নাই, যদি হাততালিতে কাজ না হয়, ইনকেস যদি এরকম হয়। যেমন একজন লোক দরজা খটখট করছে, আপনি হাততালি দিচ্ছেন দরজা খোলার জন্য, সে চেষ্টা করছে, আপনি দরজা খুললেন না, আপনি নামাজের ভিতরে মনোযোগ দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে ওকে শুনিয়ে অথবা কেউ আপনাকে ডাকছে, আপনি হাততালি দিলে সে হয়তো বুঝতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি মানে আপনার হাজবেন্ডকে সুবহানাল্লাহ বলতে পারেন, অথবা এরকম মানে সুবহানাল্লাহ বলাটা যাবে, মানে না বলাই ভালো, তবে ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আপনাকে দুই হাতে তালি দিতে হবে, তো সেই ক্ষেত্রে হাজবেন্ডকে বলতে হবে যে আপনার ভুল হলে আমি কিন্তু হাত তালি দিব। এই এটাই এটা আপনার হাজবেন্ডের যদি ওই জ্ঞান না থাকে তাহলে তো হাত তালি দিলে সে বুঝবে না, সেই জন্য তার সাথে এটা আলোচনা করতে হবে প্রথমে। ইউ হ্যাভ টু এডুকেট ইউর হাজবেন্ড অ্যান্ড দেন ইউ পারফর্ম দিস থিং। এটি তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইমাম যদি কোনো রাকাত এক রাকাত কম পড়ে কিংবা বসে পড়ে, সেই ক্ষেত্রে সে এটি পূর্ণ করবে যখন সে বুঝতে পারে, যদি সে বুঝতে না পারে তাহলে সালাম ফেরানোর পরে রাকাত কম হলে ইমামকে বলতে হবে, আপনার হাজবেন্ডকে বলতে হবে যে আপনি তো তিন রাকাত পড়েছেন চার রাকাতের জায়গায়, এই কথাটুকু বলতে হবে। তো তখন আপনার হাজবেন্ড আপনাকে বলবে তাই নাকি, আমি কি তিন পড়েছি, তুমি কি শিওর বলছো, আপনি বলছেন যে হ্যাঁ আমি শিওর বলছি। এরকম পর্যায়ে যদি আপনার হাজবেন্ডকে মনে পড়ে যে হ্যাঁ আমি এক রাকাত কম পড়েছি, তাহলে আবার দাঁড়িয়ে আরেক রাকাত পড়বে, ওই জায়গাটা ছেড়ে যাবে না, আর যে তিন রাকাত পড়েছে সে তিন রাকাত নষ্ট হয়নি, নামাজ সহজে নষ্ট হয় না, নামাজ ঠিক থাকে, তখন এক রাকাত পড়ে ওই চার রাকাত পরিপূর্ণ করে সিজদা সুহু দিতে হবে। এগুলো আজকে আলোচনা করব না, কিভাবে সিজদা সুহু দেয় এগুলো ভবিষ্যতে আলোচনা হবে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।